আজ ইমরান আর পরীর বাসর রাত। ইমরান ঘড়ি দেখল, সময় রাত 11টা। গ্রাম এলাকার জন্য সময়টা অনেক রাতি বলা যায়। সাধারণত এত রাত পর্যন্ত গ্রামের মানুষেরা জেগে থাকে না, অথচ তাদের বাড়ির লোকজন জেগে আছে। জেগে থাকার অবশ্য কারণও আছে। সকাল থেকে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর কোনো কিছুই কাঙ্ক্ষিত ছিল না, এজন্য দিন শেষে সব বিষয় নিয়ে আলোচনা জল্পনা কল্পনাও হচ্ছে বেশি। হবেও বা না কেন, আজকের ঘটনাগুলির কোনো কিছুরই যে প্রস্তুতি ছিল না। বিকম পাশ করে ইমরান 9 মাস হলো ঢাকায় একটা প্রাইভেট ব্যাংকে যোগ দিয়েছে, পদ ক্যাশিয়ার। বেতন খুব বেশি না হলেও মোটামুটি চলে যায়। চাকরি পাওয়ার পর সে 7 দিনের ছুটিতে বাড়িতে এসেছে, এর মধ্যে 3 দিন পার হয়েছে। আজ সকালে ঘুম থেকে উঠতেই তার বাবা প্রাথমিক স্কুলের মাস্টার রতন কাজী জানায় বিয়ের জন্য তাকে এক মেয়েকে দেখতে যেতে হবে। ইমরান অবাক হয়ে বলে, কি বলছো বাবা, এখন বিয়ে করব কেন? এখন বিয়ে করার দরকার নাই, আগে মেয়ে দেখ। মেয়ে দেখব মানে? ভালো মেয়ে, নিরু মেম্বারের মেয়ে। নিরু মেম্বার কে? 2 ইউনিয়ন পর বিরামপুরের ইউনিয়নের মেম্বার, মেলা টাকা পয়সার মালিক। তার কাছে আমাকে জমি বন্ধক রেখা তোর বুইনারি বিয়া দিছি। কই, আমি তো জানতে পারলাম না। তোর জানাই নাই, তুই মনে কষ্ট পাবি দেখা। জমি বন্ধক রাখার ব্যবসা করলে সেই মানুষ ভালো হবে না বাবা? আবার মন দো না, মানুষের আপদে বিপদে হেই টাকা দিয়া সবাই সাহায্য করে, অন্যরা তো মাইন ছেড়ে আরো বেশি ঠকায়। না বাবা, আমি রাজি না, নতুন চাকরিতে ঢুকছি, এখন নিজেরই চলে না, বিয়ে করব কি? তোরে এখন বিয়া করা লাগবো না, খালি মেয়েটারে দেখ, পছন্দ হইলে পরে বিয়া করিস। না বাবা, আমি পারবো না। আমি নিরু মেম্বারের কথা দিছি, আমার না জানিয়ে কথা দিচ্ছ কেন? তুই তো বুঝোস বাবা, গ্রামে থাকি, গ্রামের সবাইয়ের সাথে তাল মিলায় চলা লাগে। হে আইসা হেডমাস্টার সাহেবরে ধরলো, হেডমাস্টার সাহেব এমন ভাবে বললো, নিষেধ করবার পারিনি। তাছাড়া নিরু মেম্বারের মেয়েরা নাকি দেখতে শুনতে ভালো, ভদ্র নম্রও আছে। না না বাবা, আমি পারবো না। আর তুমি এত কিছু জানলে কিভাবে? তোমার তো জানার কথা না, এই বিষয়ে আমাকে আর কিছু বলো না। কথাগুলো বলে ইমরান উঠে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে আর পেরে ওঠে না। তার মা ছোট বোন এমনভাবে তাকে বোঝায় যে তার না বলতে কষ্ট হচ্ছিল। মেয়েটার নাম যে পরী, ততক্ষণে সে সেটা জেনে গেছে। পরীকে না দেখলে নাকি তার বাবা মার মান সম্মান শেষ হয়ে যাবে, হেড স্যার আর নিউ মেম্বারের সামনে মুখ দেখাতে পারবে না। ইমরানের প্রথম থেকে কোনো আগ্রহই ছিল না, কিন্তু পরী নামটা শোনার পর থেকে সে নিজের মধ্যে কেমন যেন পরিবর্তন উপলব্ধি করছে। নামটা শুনতে তার এতটা ভালো লাগছিল যে মনে হচ্ছিল একবার পরীকে দেখে। কিন্তু বিয়ের ইচ্ছে না থাকায় সে মন থেকে যেমন সায় পাচ্ছিল না, তেমন রাজিও হচ্ছিল না। অবশেষে স্কুলের হেডমাস্টার, যাকে সে হেড স্যার বলে, নিজে এসে বললে তখন আর তার পক্ষে না বলা সম্ভব হলো না, কারণ স্কুলের হেড স্যার তার নিজেরও শিক্ষক। শেষে সবাইকে খুশি রাখতে তাকে সম্মতি জানাতেই হলো। নিরু মেম্বারদের বাড়ি পৌঁছাতে দুপুর পার হয়ে যায়। বাড়ির ভেতরের আয়োজন দেখে ইমরানের মনে হয়েছে বুঝি বিয়ের আয়োজন। বাড়িটাতে কলা গাছের গেট করা হয়েছে, সেখানে রং বেরঙের কাগজ কেটে লম্বা দড়ির সাথে ঝুলিয়ে বাড়িটাকে সাজানো হয়েছে। তার বারবার মনে হতে থাকে নিউ মেম্বারদের বাড়ি ছেড়ে সে তখনই পালায়, কিন্তু মাথাটা ঘুরে যায় যখন সে পরীকে দেখে। তার বাবা বলেছিল পরী দেখতে শুনতে ভালো, কিন্তু পরী যে কতটা সুন্দর তা না দেখলে কখনই বুঝতে পারত না। ইমরান যে খুব ভালো মতো দেখছে তা নয়, হলুদ শাড়ির ঘোমটার আড়ালে শুধু কাঁচা হলুদ রঙের অপূর্ব সুন্দর মুখটা দেখছে সে, তাও মাত্র একবারের জন্য। তখন থেকে চোখের সামনে পরীর চেহারাটা ভাসতে শুরু করে। পরীকে পছন্দ হয়েছে জানতে পেরে নিরু মেম্বার অদ্ভুত একটা প্রস্তাব দেয়, তার মেয়ের বিয়েটা আজই সে দিয়ে দিতে চায়। গ্রামের বখাটা ছেলেরা নাকি খুব বিরক্ত করছে। ইমরান আপত্তি করলেও তা ধোপে টিকেনি। হেড স্যার নিজে এগিয়ে এসে বলেন, এত সুন্দর মেয়ে পাবে কোথায়, বিয়েটা করে ফেলো। স্যার মেয়ের বয়স কম, হতে পারে, গ্রামের মেয়ে তো, 18 বছরের কম মেয়েকে বিয়ে করা ঠিক হবে না। মেয়ে রাজি হলে দোষের কি, তাছাড়া মেয়ের অভিভাবক যেখানে রাজি সেখানে প্রশ্ন থাকবে কেন? স্যার আসলে আমি কখনো বিয়ের কথা চিন্তা করিনি। চাকরি করছো, সমস্যা কোথায়? আপাতত বিয়ে সেরে নাও, মেয়েকে না হয় কিছুদিন পরে তুলে নিও। আমার আরো সময় দরকার স্যার। সুযোগ হাতছাড়া করো না, ভালো পরিবারের ভালো মেয়ে, দেখতে শুনতেও ভালো, তার উপর শিক্ষিত, HSC-তে পড়ে। পরীর মতো মেয়ের বিয়ে করার জন্য দেশে ছেলের কিন্তু অভাব হবে না, শেষে দেখবা সব গিয়েছে।
ইমরান উপলব্ধি করে তার হেড স্যারের কথাটা মিথ্যা বলেননি। পরীর মতো মেয়ের জন্য কখনোই ছেলের অভাব হওয়ার কথা না, বরং পরীর উপযোগী আর মারানসই ছেলে খুঁজে পাওয়াই কঠিন। তার নিজেরই সন্দেহ হতে থাকে পরীর মতো অপূর্ব সুন্দরী মেয়ের বর হওয়ার যোগ্য সে কিনা। না, মোটেও না, সে খুব সাধারণ একটা ছেলে, মাঝারি উচ্চতার, শ্যামলা গায়ের রং, চাকরিটাও বড় কিছু না, বেসরকারি ব্যাংকে ক্যাশিয়ারের চাকরি, সরকারি চাকরি না হয় হলে না হয় একটা কথা ছিল। তার বাবাও বিখ্যাত কেউ নয়, সামান্য স্কুল মাস্টার, অর্থকড়িও নেই, বড় মেয়েকে বিয়ে দিতে জমি বন্ধক রাখতে হয়েছে। ইমরান সত্যি শঙ্কিত ছিল এই ভেবে যে তখন সে পরীকে বিয়ে না করলে পরীকে আর বিয়ে করতে পারবে কিনা। সিদ্ধান্ত দিতে সে যখন ইতস্তত করছিল তখন তার হেডসেন নিজেই জোর করে সম্মতি দিয়ে দিলেন। বিয়ের আয়োজন আগে থেকেই ছিল, বাকি ছিল শুধু কলমা পড়ার কাজটুকু, সেটুকু হতে সময় লাগল না। ওপাশ থেকে পরী কবুল বলেছে কি বলেনি সেই শব্দ ইমরানের কানে আসেনি, কে যেন বলে উঠছিল মেয়ে কবুল বলেছে, ব্যাস তাতেই বিয়ে শেষ। বিয়ের পর আর একটা সিদ্ধান্ত হয়, আর তা হলো মেয়েকে আজই তুলে নেওয়া হবে। আগ্রহটা ইমরানের বাবা রতন মাস্টারেরই বেশি ছিল, কারণ ইমরানের মা আর ছোট বোন ছেলের বউকে দেখেনি, তাই তারা বারবার ছেলের বউয়ের চেহারা দেখতে চাওয়ার জন্য ফোন করছিল এবং বউকে নিয়ে আসতে বলছিল। শেষে কেন যেন ইমরানও আর অমত করেনি, নীরু মেম্বার আগে থেকেই ভ্যান ঠিক করে রেখেছিল। সন্ধ্যার পর গ্রামের পথ দিয়ে নতুন বিয়ে করা বউ নিয়ে যাওয়া ঠিক হবে না, এরকম মতামত ছিল নীরু মেম্বারের। গ্রামের পথে ঘাটে ভূত প্রেত জিন থাকে, বিশেষ করে চলার পথে নৌকায় করে একটা খাল পার হতে হয়, ওই খালের পারে বাঁশঝাড়ে জিন থাকার জোর প্রমাণ আছে, তাই তার তাগাদা ছিল। তারপরও রওনা দিতে দেরি হয়ে যায়, পরিসঙ্গী হয় তার ১২ বছরের ছোট বোন জোরি। ছাউনিওয়ালা ভ্যানে রওনা দিই সবাই, পরীর ভ্যানে জোরি আর বড় একটা ব্যাগ থাকায় জায়গা হয়নি ইমরানের, সে ছিল অন্য এক ভ্যানে। নৌকায় উঠার সময় বেশ কয়েকবার চেষ্টা করেছিল, কিন্তু পরীর লম্বা ঘোমটার জন্য সেবারও সম্ভব হয়নি পরীর মুখটা একটাবারের জন্য হলেও দেখার। এমনকি খাল পার হওয়ার সময় নৌকাটা খালের মাঝে বড় একটা ডালে আটকে গেলে সবাই যখন জিনে আটকেছে বলে অনুমান করতে থাকে, তখনও পরী একবারের জন্য মাথা উঁচু করেনি। বাড়ি এসে পৌঁছানোর পর পরীকে দেখা তার জন্য আরও দুঃসাধ্য হয়ে ওঠে, কারণ পরীকে নিয়ে তার ছোট বোন আর গ্রামের মহিলারা এতটাই ব্যতিব্যস্ত হয়ে পড়ে যে সে ওই অবস্থায় পরীকে দেখার দ্বিতীয় চেষ্টা করেনি ইমরান। তবে ইমরানের খুব ভালো লাগছিল সবার মুখে মুখে পরীর সৌন্দর্যের প্রশংসা শুনে। সবার কথার মর্মার্থ ছিল একটাই, ইমরানের বউ ভাগ্য সত্যি ভালো, সত্যি ইমরান এক পরীরে বিয়া করছে। ইমরান বাসর ঘরে ঢুকে ভেতর থেকে দরজার ছিটকিনে আটকে দিল। খাটে হাঁটুর উপর মাথা রেখে বসে আছে পরী, পূর্বের মতোই মাথায় ঘোমটা টানা। ইমরান এক পা এগিয়ে থমকে গেল, কি কথা বলবে সে পরীর সাথে, আগে থেকে কিছু ঠিক করে রাখেনি। পরীর সাথে এখনই তার প্রথম কথা হবে, আগে কথা বলা তো দূরের কথা, পরী একবার তার চোখের দিকে তাকায়নি পর্যন্ত। যে পরীকে আগে সে কোনোদিন দেখেনি, যে পরীর সাথে তার একবারও চোখাচোখি হয়নি, যে পরীকে সে ভালো মতো চেনে না জানে না, সেই পরী কিনা আজ তার স্ত্রী, এবং কিছুক্ষণ পর সেই পরীর সাথে কথা বলতে যাচ্ছে, বাসরাত কাটাতে যাচ্ছে, কি এক অবিস্মরণীয় মুহূর্ত। নিজেকে প্রস্তুত করতে কিছুটা সময় নিল সে, তারপর ধীর পায়ে এগিয়ে যেতে থাকলো পরীর দিকে। পরী মাথা নিচু করে আগের মতোই বসে আছে, সে মৃদুস্বরে ডেকে উঠল, পরী, পরী। পরী কোনো কথা বলল না। ইমরান এবার বলল, পরী তুমি সুন্দর, অপূর্ব সুন্দর, আমি তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে সত্যি খুব ভাগ্যবান। পরী নির্লিপ্ত, তার মধ্যে কোনো রকম চাঞ্চল্য দেখা গেল না। অতিরিক্ত লাজুক হওয়ার কারণে যে পরী এরকম নিশ্চুপ রয়েছে বুঝতে অসুবিধা হলো না ইমরানের। পরীর লজ্জা ভাঙতে সে এবার বলল, মাথা উঁচু করো, আমার দিকে তাকাও। পরী মাথা উঁচু করল না। ইমরান বলল, পরী আমি তোমাকে মাত্র একবার দেখেছি, আর তাতে বলতে পারো আমি তোমার জন্য পাগল হয়ে গিয়েছি, তুমি যে কত সুন্দর তা তুমি জানো না, তুমি পরী, সত্যি পরীর মতো সুন্দর, তাকাও একবার আমার দিকে। এবার পরীর মাথাটা হালকা নড়ে উঠল, আমি জানি আমি তোমার উপযুক্ত নই, তারপরও আমি তোমাকে পেয়েছি, কিভাবে পেয়েছি জানি না, হয়তো আমার ভাগ্যে তোমার মতো অপূর্ব সুন্দর পরী ছিল এজন্য। কথাগুলো বলতে বলতে ইমরান পরীর মাথার ঘোমটাটা খানিকটা টেনে দিল, আর তাতে পরীর যে চেহারা সে দেখতে পেল
তাতে বিষয় একেবারে থমকে গেল। তার বিষয়ের কারণ মূলত দুটো। প্রথমত, পরিকেশে যতটা সুন্দর দেখেছিল তার থেকেও পরি অনেক অনেক সুন্দর। এত সুন্দর যে ইমরানের মনে হচ্ছে স্পর্শ করলেই পরির সৌন্দর্য বুঝি মোমের মতো গলে পড়বে। আর দ্বিতীয় কারণ হলো পরি কাঁদছে। পরির দুচোখ বেয়ে অশ্রু নিচে গড়িয়ে পড়ছে। পরি কাঁদছে ব্যাপারটা বুঝতে ইমরানের বুকটা ধক করে উঠল। পরি কাঁদবে কেন? সে কি এমন কিছু করেছে যার জন্য পরি মনে কষ্ট পেয়েছে, তার উপর রাগ বা অভিমান করেছে? ইমরান লক্ষ্য করল পরির হাত দুটো ধীরে ধীরে কাঁপছে। প্রথমে সে ভেবেছিল সে বুঝি ভুল দেখেছে, কিন্তু কিছুক্ষণ পরে বুঝলো সে ভুল দেখে না, না সত্যিই পরির হাত দুটো কাঁপছে। তার থেকেও ভয়ঙ্কর কথা, পরির চেহারাতে কেমন যেন পরিবর্তন আসছে। মনে হচ্ছে কেউ বুঝি পরিকে ভয়ঙ্কর যন্ত্রণা দিচ্ছে। হতভম্ব ইমরান তোতলাতে তোতলাতে বলল, এরকম করছো কেন পরি? পরি কোনো কথা বলতে পারল না। তার চোখ দুটোতেও এখন পরিবর্তন আসছে, ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। ইমরান সত্যি ভয় পেয়ে গেল। কিছুক্ষণ আগের অপূর্ব সুন্দর পরির এই কি ভয়ঙ্কর চেহারা! ইমরান সাহস করে পরির হাত দুটো ধরল, আর তাতে অতিরিক্ত চাপে প্রত্যেক হাতে দুই পাশে সোনার বালার মধ্যে যে কাচের চুড়িগুলো ছিল সেগুলো মটমট করে ভেঙে গেল। পরির শরীরের তীব্র কম্পন এখন স্পষ্টভাবে অনুভব করছে ইমরান। সে যতই পরির হাত চেপে পরিকে স্থির রাখার চেষ্টা করছে, পরির শরীর ততই কাঁপছে। এক পর্যায়ে ইমরান আর পারল না, ছেড়ে দিল পরির হাত দুটো। আর তখনই পরি দুহাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসতে শুরু করল। ইমরান ভয় পেয়ে লাফ দিয়ে খাট থেকে নেমে গেল। পরি অবশ্য খাট থেকে নামতে পারল না, সে ধপ করে খাটের উপরই পড়ে গেল। তারপর কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। তার মুখ দিয়ে তখন গো গো ভয়ঙ্কর শব্দ বের হচ্ছে। ইমরান তাড়াতাড়ি দরজা খুলে সবাইকে ডাক দিল। সবাই এসে পরির অবস্থা থেকে উল্টো ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। সবাই অনুমান করল কাণ্ডটা কোনো ভূত প্রেত কিংবা জিনের। পরির ছোট বোন জড়িত চিৎকার করে কাঁদতে শুরু করল। তার চোখের সামনে পরির শরীরটা অদ্ভুতভাবে বেঁকে আবার সোজা হয়ে যাচ্ছে। আগে কখনো তার বোনকে জড়ি এরকম করতে দেখেনি। ঠিক যেভাবে হঠাৎ পরির শরীরে কাঁপুনি শুরু হয়েছিল, একইভাবে হঠাৎ করে কাঁপুনি বন্ধ হয়ে গেল। তীব্র ক্লান্তিতে পরির সমস্ত শরীরটা ঘেমে উঠেছে। নিঃশ্বাসের সাথে এখন শরীর ওঠানামা করছে। ইমরানের মা রত্না বেগম নিজেও এতক্ষণ সবকিছু দেখছিল। পরির শরীরটা স্থির হয়ে এলে সে ইমরানের ছোট বোন মিতুকে বলল, পানি নিয়ে আয়, পানি, বৌমার মাথায় পানি দেওয়া লাগবে। মিতু তাড়াতাড়ি পানি আনতে গেল। রত্না বেগম এবার ইমরানের কাছে সে ফিসফিস করে বলল, কি বউ বিয়া করলি, মনে তো হয় ওরে ভূত পেতনিতে ধরছে। কি সব বলছো মা? তাড়াতাড়ি পরিগো বাড়িতে খবর দে, দেরি করিস না। কেন? কোনো অঘটন ঘটলে বিপদে পড়বি, তোর কপালটা যে এত খারাপ ভাববারও পারি নাই। না, তুমি অহেতুক চিন্তা করছো। আমি ঠিকই চিন্তা করতাছি, সময় হইলে বুঝবি, আর দেরি করিস না, পরিগো বাড়িতে খবর দে, কাইল আবার সবকিছু গ্যারামে সরায় না যায়। কি ছড়াবে? তুই কিছুই বুঝোস না, ভূতে তোরা বউ বাড়িতে নিয়ে আইসিস, এই কথা রাষ্ট্র হইলে আর মান সম্মান থাকবো। ঘটনার আকস্মিকতায় রতন মাস্টার একেবারে হতবিহ্বল হয়ে গেছে। সে কোনো কথাই বলতে পারছে না। সবাই যে তার ভুল উপলব্ধি করেছে, সে নিরু মেম্বার যে তার সাথে এরকম একটা কাজ করবে ভাবতেই পারছে না। তাছাড়া নিরু মেম্বারের মেয়েকে ভূতে ধরেছে এই কথাটা চাপা ছিল কিভাবে, সেটাও তার কাছে একটা প্রশ্ন। যা ঘটেছে তা যেমন বলে, যা ঘটেনি তাও বলে। সবগুলো মর্মার্থ দাঁড় করালে একসময় দেখা যাবে ভূত প্রেত জিন পুরী রাক্ষস খক্ষস কোনো কিছুর গল্প ছাড়তে বাদ থাকেনি কেউ। সকালে সত্যি সত্যি পরির অসুস্থতার কথা গ্রামে ছড়িয়ে পড়ল। সবার মধ্যে যে কথাটা ছড়ালো সেটা হলো, পরিকে খুব খারাপ জিনে ধরেছে। রাতে ওই জিন ইমরানকে হত্যা করতে চেয়েছিল, ইমরান কোনো মতে বেঁচে গেছে। সুযোগ পেলে পরি এখন যে কাউকে হত্যা করবে। রাতে নাকি তাকে গ্রামের বাসারে হাঁটতেও দেখা গেছে, পুকুর থেকে ধরে কাঁচা মাছও খেতে দেখা গিয়েছে। এই গল্পগুলো মানুষকে অবিশ্বাস করানো সম্ভব হতো, কিন্তু সকালে নিরু মেম্বার আসার পর পরি যা করলো তাতে সবাই নিশ্চিত হলো সত্যি সত্যি পরিকে জিনে ধরেছে। রাতের সংবাদ শুনে সকাল 7টার দিকে নিরু মেম্বার ইমরানদের বাড়িতে আসে। নিরু মেম্বারকে দেখে ভয়ানকভাবে খেপে উঠে পরি। এক পর্যায়ে নিজের পায়ের স্যান্ডেল খুলে মারে নিরু মেম্বারের প্রতি। তারপর আবার গত রাতের মতো কাঁপতে শুরু করে শরীর। একসময় ঘাম ছেড়ে কমে যায় কাঁপুনি। পরির এই আচরণে ইমরানও মর্মাহত হয়েছে। সে নিশ্চিত হয়েছে পরির আচরণ স্বাভাবিক না, পরির বড় ধরনের কোনো মানসিক সমস্যা আছে, আবার জিনের ব্যাপারটাও উড়িয়ে দিতে পারছে না।
হতে পারে সত্যি সত্যি পরীকে জিনে ধরেছে, যদিও ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না সে। ইমরানের মা কিছুতেই পরীকে তাদের বাড়িতে রাখতে রাজি হলো না, তার ভয় জিন যে কোনো সময় তার ছোট মেয়ে মৃত্যুর উপর চেপে বসতে পারে। তাছাড়া জিন যে ইমরানকেও মেরে ফেলতে পারে এই আশঙ্কাও তার প্রবল। তার অতিরিক্ত পীড়াপীড়ির কারণে দুপুরের পর নিরু মেম্বার পরীকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার সময় সে সবাইকে তার বাড়িতে দাওয়াতও করল, তবে তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো এ বাড়ি থেকে কেউ কোনোদিন আর ওই বাড়িতে যাবে না, কারণ নিরু মেম্বার সবার সাথে মিথ্যা বলেছে, প্রতারণা করেছে। নিরু মেম্বার কষ্টটা বুকের মধ্যে চেপে রেখে পরি আর জরিকে নিয়ে চলে গেল। অবশ্য নিরু মেম্বারদের থেকেও বেশি কষ্ট পেল ইমরান। সে তার বারবার মনে হচ্ছে কোথাও যেন অনেক বড় একটা ভুল হচ্ছে, কিন্তু ভুলটা যে কি সে তা বুঝতে পারছে না, আর বুঝতে পারছে না বলেই তার কষ্ট আর অস্থিরতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। একসময় সে বুঝতে পারল পরী অসুস্থ হোক, পাগল হোক, কিংবা তাকে জিনে ধরুক, পরীকে ছাড়া সে বাঁচবে না, কারণ পরী তার স্ত্রী এবং পরীকে সে ভালোবাসতে শুরু করেছে। বিছানায় শুয়ে ইমরান ছটফট করছে, সে ঘড়ি দেখল, সময় রাত 11:30, তার ঘুম আসছে না। দুপুরে পরি চলে যাওয়ার পর থেকে তার কাছে সবকিছু কেমন যেন শূন্য শূন্য মনে হচ্ছে। কয়েকবার ভেবেছে সে পরিদের বাড়ি চলে যায়, কিন্তু শেষ পর্যন্ত সাহস করে বাড়ির কাউকে বলতে পারেনি। কি অদ্ভুত একটা ব্যাপার, গতকাল সবাই পরির পক্ষে ছিল আর আজ কেউই পরির পক্ষে নেই। তার কেন যেন মনে হচ্ছে পরি মেয়েটা এখন সবচেয়ে অসহায়, স্বামী হিসেবে এখন অবশ্যই তার পরীকে সাহায্য করা উচিত, পরীর পাশে দাঁড়ানো উচিত। তার নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, পরীকে এ বাড়িতে রেখে দেওয়ার পেছনে সে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারেনি। পরী তার বিবাহিত স্ত্রী, পরীর উপর তার অধিকার আছে, স্ত্রীরও স্বামীর উপর দাবি সবচেয়ে বেশি থাকে, অথচ সেই দাবি সে পূরণ করতে পারেনি। চলে যাওয়ার সময় পরী তার সাথে কোনো কথাও বলেনি, শুধু অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। ইমরান ভেবে দেখল পরীর সাথে এখন পর্যন্ত তার কোনো কথা হয়নি। কি অদ্ভুত একটা ব্যাপার, বিবাহিত স্ত্রীর সাথে সে বাসর ঘরে পর্যন্ত অবস্থান করেছে অথচ কথা হয়নি। এমন যদি হতো পরীকে সে অপছন্দ করে তাহলে না হয় কথা ছিল, কিন্তু সেরকম কিছু নয়, বরং সময় যত গড়াচ্ছে সে অনুধাবন করছে পরীকে ততই সে পছন্দ করতে শুরু করেছে। পরী যেন ধীরে ধীরে তার অস্তিত্বের সাথে জড়িয়ে পড়েছে, অথচ আশেপাশের সবাই তাকে পরীর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাচ্ছে। রাতে ঘুমানোর আগে একসময় তো পরীকে তালাক দেবার কথাও উঠে, কথাগুলো শুনতে ভালো লাগছিল না বলে সে উঠে এসেছে। ইমরান বিছানায় চুপচাপ বসেছিল, সে সিদ্ধান্ত নেয় সকালে সে পরীদের বাড়ি যাবে, যদিও একদিন ছুটি বাকি আছে, জরুরি ঢাকা যেতে হবে বলে সে গোপনে পরীদের বাড়ি যাবে, তারপর পরীর সাথে সবকিছু নিয়ে নিরিবিলি কথা বলবে। তার বিশ্বাস পরী তার সাথে কথা বললে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। এরকম একটা পরিকল্পনা দাঁড় করানোর পর সে বিছানা ছাড়ল, হাত মুখ ধুয়ে অজু করে মসজিদে গেল। নামাজ পড়ে বাড়ি ফিরে পরিকল্পনা মতো ঢাকার জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে গেল। এতে অবশ্য বাড়ির সবাই বেশ খুশি হলো, তারা এইভাবে প্রশান্তি অনুভব করলো যে ইমরান ঢাকায় গেল, দ্রুত পরীর কথা ভুলে যাবে এবং ইমরানকে প্রয়োজনে আবার বিয়ে দেওয়া যাবে। ইমরান ভেবেছিল শ্বশুরবাড়ি এলে সে যথাযথ ব্যবহার পাবে না, কারণ তাদের বাড়িতে গতকাল কাউকে সমাদর করা হয়নি। তার ধারণা অবশ্য মিথ্যা প্রমাণিত হলো, তাকে সবচেয়ে সুন্দর ঘরটি দেয়া হলো, পুকুরে জাল ফেলে বড় মাছ ধরার ব্যবস্থা করা হলো, একটা খাসি জবেহ করা হলো, পোলাও রান্নার পাশাপাশি জালি দুধের পায়েসের আয়োজনও থাকল, দুপুরে খাওয়ার সময় গ্রামের কয়েকজন মুরব্বীকেও দাওয়াত করা হলো। সবকিছু মিলে আয়োজন মন্দ না। অবশ্য ইমরান এগুলোর কোনো কিছুর প্রতি আগ্রহ অনুভব করল না, তার সকল আগ্রহ আর চিন্তাভাবনা পরীকে নিয়ে। অথচ সেই পরীর সাথে সে সাক্ষাৎ করতে পারেনি। কয়েকবার তার শ্বশুর নিরু মেম্বারকে পরীর কথা জিজ্ঞেস করলে সে বলেছে পরী তার ঘরে আছে, পরীর চিকিৎসা চলছে। ইমরান দুপুরে তেমন কিছু খেতেও পারল না, আনুষ্ঠানিকতার জন্য সে শুধু তরকারিগুলো নিয়েছে আর পরখ করে দেখেছে, এর বেশি কিছুই না। দুপুরের আগে যতটুকু রুচি তার ছিল তা তিরোহিত হয়েছে ঘরের মধ্যে পরীর চিকিৎসা শুনে। তার মনে হচ্ছিল পরীর উপর ভয়ানক অত্যাচার করা হয়েছে। এরপর যখন দেখলো লম্বা সাদা চুলের মাঝবয়সী একজন মানুষকে বাড়িতে বিশেষ খাতির করা হচ্ছে, তখন সে সত্যি উৎকণ্ঠিত হয়ে পড়ল, কারণ এরকম একজন মানুষকে সে শেষ রাতে স্বপ্নে দেখেছিল। লোকটির পরিচয় জানার চেষ্টা করতে নিরু মেম্বার বলল উনি হইল জব্বার ফকির, ভূত প্রেত দিন তারাইতে বড় ওস্তাদ,
সবাই তারে ফকির বাবা বইলা চিনে জানে। তার ইউনিয়ন পর তার আস্তানা, সেখান থেকে তারে নিয়ে আসা হয়েছে। সকালে আইসা পৌঁছাইছে, পরিরে দেখা বলছে পরির উপরে খারাপ জিনের নজর পড়ছে। সকালে মরিচ আর সরিষা পরা দিয়া জিনরে তাড়ানোর চেষ্টা করা হয়েছে, শক্ত জিন তাড়ান যায় নাই। 1 কেজি মরিচ পুরে এলেও জিন একটুও নড়ে নাই। 2 কেজি সরিষার ঝালও জিনের কিছু করবার পারে নাই। পরে জিনরে ঝাড়ু দিয়া পিটান হয়েছে, তাতে দিন চলে গেল। সন্ধ্যায় নাকি আবার আসবো। রাইতে ফকির বাবা নিজে পরির সাথে এক ঘরে থাকবে, জিন আসার সাথে সাথে জিনারে আটকা ফেলবে, কাল সকালে পরি একেবারে ঠিক হয়ে যাবে। কথাগুলো পছন্দ হলো না ইমরানের। সে বলল, আমি পরির সাথে দেখা করতে চাই। আজ দেখা করা নিষেধ, আজ সারাদিন পরি জব্বার ফকিরের অধীন থাকব, কাল সকালে দেখা করা যাবে। আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে পারবো না। অবশ্যই পারবা, তো আইজ না। না, আমি আজই দেখা করবো এবং এখনই। আর পরির সাথে বাইরের কোনো মানুষ রাতে থাকতে পারবে না, পরি আমার স্ত্রী। সি সি সি, কি বলতাছো বাবা, জব্বার ফকির গুণী মানুষ, সবাই তারে শ্রদ্ধা সম্মান করে। হে, বাইরের মানুষ হবে কেন, আমি তো তারে নিয়ে আইছি। তাই তুমি পরির সাথে দেখা করবার চাইলে ফকির বাবার অনুমতি নেওয়া লাগবে, আমি অনুমতি নিয়ে আসি। আমার স্ত্রীর সাথে দেখা করতে আমার ওই ফকিরের অনুমতি লাগবে? কি বলছেন আপনি, নাকি ওই ফকিরের উচিত ছিল আমার অনুমতি নেয়ার? তা নিতো, কিন্তু তোমরা তো পরির বাড়ি থেকে বাইর করে দিস, এই জন্য ফকির বাবা আমার অনুমতি নিছে। এখন তুমি পরির সাথে দেখা করলে ফকির বাবা যদি চলে যায়? গেলে যাবে, তাইলে পরির কি হবে? আমি পরিকে ঢাকা নিয়ে যাব, সেখানে পরির চিকিৎসা করাবো। ঢাকায় কি জিনের ডাক্তার আছে নাকি? কথাগুলো ইমরানের ভালো লাগলো না। অবশ্য জব্বার ফকিরকে প্রথম থেকেই ভালো লাগেনি। পেট মোটা ছোটোখাটো কালো শরীরের মানুষটিকে কেন যেন তার অতি চালাক আর ধূর্ত মানুষ বলে মনে হয়েছে। নিজের শ্বশুর হিসেবে সে কখনোই মানানসই নয়, কিন্তু শুধু পরির জন্য সে সব কিছু মেনে নিয়েছে। ইমরান বলল, হ্যাঁ, ঢাকায় জিনের ডাক্তার আছে, তার কাছেই নিয়ে যাব। তাইলে নিয়ে যাও, এখনই নিয়ে যাও, আমার কাছে রাখার দরকার কি? আর যদি আমার কাছে রাখো তাইলে ফকির বাবার কথা শোনা লাগবো। নিজের মেয়ে হইল, আমি তো জিনে ধরা কাউরে বাড়িতে রাখবার পারি না। আমার ছোট আরেকটা মেয়ে আছে, ওর ভবিষ্যৎ আছে, ওরে বিয়া দিয়া লাগবে। ইমরানের কিছু করা কথা বলতে ইচ্ছা হলো, কিন্তু সে বলল না। অনেক কষ্টে নিজেকে সংবরণ করল। তারপর অনেকটা জোর করে ঢুকে গেল পরির ঘরের মধ্যে। সে যা দেখল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। পরি বিছানার উপর উপুর হয়ে পড়ে আছে, তার হাত দুটো গামছা দিয়ে পিঠ মোড়া করে বাঁধা, হাতের দুপাশে কালচে অনেক দাগ। স্পষ্ট বোঝা যাচ্ছে ঝাড়ুর পাশাপাশি মোটা লাঠি দিয়েও পেটানো হয়েছে পরিকে। সম্ভবত দাগগুলো পিঠেও আছে, কাপড়ের কারণে দেখা যাচ্ছে না। মাথার পাশে অনেকগুলো কাঁসার বাটিতে সরিষার তেল রাখা, তেলের ঝাঁঝে পরির চোখে পানির দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে, সাথে শুকনো মরিচ পোড়ার গন্ধও আসছে। মরিচ আর তেলের ঝাঁঝ এত তীব্র যে ইমরানের চোখ দিয়েও পানি বেরিয়ে এসেছে। এরকম একটা পরিবেশে পরি কিভাবে বেঁচে আছে ভাবতে নিজের অজান্তেই শিউরে উঠল ইমরান। ইমরান দ্রুত পরির হাতের বাঁধন খুলে দিল। পরি আর চোখ ইমরানকে দেখে আবার চোখ ফিরে নিল। ইমরানের কেন যেন মনে হলো অভিমান করে চোখ ফিরিয়ে নিয়েছে পরি। তার বুকটা হু হু করে উঠল। সে খানিকটা ঝুঁকে এসে বলল, পরি তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঢাকা নিয়ে যাব, এবং আজই। দরজার পেছনে নিরু মেম্বার দাঁড়িয়েছিল, ইমরানের কথা তার কানে গেছে। সে বলল, না, আইস পরি যাইতে পারবে না, ফকির বাবা নিষেধ আছে। ইমরান এবার মাথা ঘুরিয়ে নিরু মেম্বারের দিকে তাকালো। আমি পরিকে নিয়ে যাবই। তুমি এটা করতে পারো না। অবশ্যই পারি, আমি ওরা যাইতে দিব না, আমি ওকে নিয়ে যাবই। তাইলে পরি সুস্থ হবে না তো আর? ওকে সুস্থ করার দায়িত্ব আমার। আগেই বলছি তুমি পারবা না, দিন তারাইবার। কথা শেষ করতে পারলো না নিরু মেম্বার। তার আগেই মাথার পাশে থাকা তেলের একটা বাটি নিরু মেম্বারের দিকে ছুঁড়ে মারল পরি। নিরু মেম্বার বিস্মিত হয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো পরির দিকে, তারপর ধীর পায়ে ঘর থেকে বের হয়ে গেল। একটা ছাউনিওয়ালা ভ্যানে করে ইমরান যখন পরিকে নিয়ে বাস স্ট্যান্ড এলো তখন পরন্ত বিকেল। পুরোটা পথে পরি কোনো কথা বলেনি। অতিরিক্ত দুর্বলতার কারণে সে ইমরানের কাঁধে মাথা রেখে বসেছিল। ইমরান পরির দিকে তাকাতে সাহস পাচ্ছিল না, কারণ একদিনেই পরির চেহারার যে অবস্থা হয়েছে তাতে সে খুব অপরাধ বোধে ভুগছিল। বাস স্ট্যান্ডে এসে ইমরান ঢাকার বাসের টিকিট কাটল।
পরিবহনের বাস এখন থেকে ছাড়বে এবং সরাসরি ঢাকা যাবে। ঘন্টা তিনেক সময় লাগবে। টিকিট কেটে বাসে উঠার কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ বাসে উঠল। পুলিশ দেখে পরি যেন খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। মনে হয়েছে সে ভয় পেয়েছে এবং কিছু বলতে চায়। শেষে বিড়বিড় করে বলল, আমরা পরের বাসে যাব, এই বাসে যাব না। ইমরান জীবনে প্রথম পরির কথা শুনল। তার খুব ইচ্ছে করছিল জানতে কেন পরি পরের বাসে যেতে যাচ্ছে, কিন্তু সে প্রশ্নটা করল না। পরি তার কাছে প্রথম যে ইচ্ছে প্রকাশ করেছে সেটা তার পালন করা উচিত। এরকম চিন্তা থেকে দ্বিতীয় বাসে যাওয়ার সিদ্ধান্ত নিল ইমরান। দ্বিতীয় বাসটি ছাড়ল 20 মিনিট পর। বাসটি প্রায় 30 মিনিট পর একটা ব্রিজের কাছে এসে থেমে গেল। থামার কারণ জানতে সামনে বসা এক প্যাসেঞ্জারের কাছ থেকে সে যে উত্তর পেল তাতে তার রক্ত হিম হয়ে আসার উপক্রম হল। প্রথম যে বাসটিতে সে ওঠার পরিকল্পনা করেছিল সেটি অন্য একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের পর ব্রিজ ভেঙে নিচে পড়েছে। এতে প্রায় সকল যাত্রীর মৃত্যু ঘটেছে। যে কয়েকজন বেঁচে আছে তাদের অবস্থা সংকটাপন্ন। বাসটি এখনও পানির নিচে। ইমরান অনুমান করল প্রথম ওই বাসটিতে রওনা দিলে তারাও মারা যেতে পারত। বলতে গেলে অল্পের জন্য তারা বেঁচে গেছে এবং তা পরির কারণে। তাহলে পরি কি ব্যাপারটা আগে থেকে জানত? তা কি করে হয়? আর যদি সত্যি না জানতো তাহলে প্রথম বাসে ওঠার পর নেমে গিয়েছিল কেন? এরকম ভাবতে সে নিজের মধ্যে অজানা এক শিহরণ অনুভব করল। তারপর ধীরে ধীরে তাকালো পরির দিকে। দেখল পরি তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এখন পরিকে সত্যি অনেক সুন্দর লাগছে। সারাদিন ইমরানের মধ্যে একটা আশঙ্কা কাজ করছিল, আর তা হলো পরিকে নিয়ে ঢাকায় সে কোথায় উঠবে। ওঠার মতো ঢাকায় তার কোনো জায়গা নেই। ঢাকায় এতদিন সে একটা দোতলা বাড়িতে ছিল। বাড়িটা পুরাতন ঢাকায় খুবই জরাজীর্ণ অবস্থা। একতলায় বাড়িওয়ালা থাকে, দোতলায় ছিল ছেলেদের মেস। একে তো বাড়ির অবস্থা খারাপ, তার উপর বাড়িটার মালিক মানসিক রোগীর ডাক্তার। সামনাসামনি মানসিক রোগীর ডাক্তার বললেও পেছনে সবাই বলে পাগলের ডাক্তার। সবাই তাকে চিনে ডাক্তার তরফদার বলে। পুরো নাম ইমরানের জানা নেই। ডাক্তার তরফদার সারাটা জীবন মানসিক হাসপাতালের চিকিৎসক ছিলেন। মাস তিনেক হলো অবসর নিয়েছেন। এখন বাড়ি ঠিকঠাক করে একতলায় উঠেছেন। বাড়িতে উঠেই জানিয়েছেন তার দোতলাও লাগবে। বাড়ি ছাড়ার নোটিশও দিয়েছেন। দোতলায় ইমরান সহ আরও দুজন ব্যাচেলর ছিল। একজন ছিল একটা প্রাইভেট ওষুধ কোম্পানির সেলসম্যান, নাম হোসেন। অন্যজন হাসমত, ফ্রিজ টেলিভিশন দোকানের ম্যানেজার। ওষুধ কোম্পানির সেলসম্যান মাসের প্রথমে বাড়ি ছেড়ে দিয়েছে, আর ফ্রিজ টেলিভিশন দোকানের ম্যানেজার হাসমত মাসের মাঝামাঝি একদিন বিকেলে এক অঘটন ঘটা দিকে ধরা খেয়ে বাড়ি ছেড়েছে। তার দুঃসম্পর্কের এক খালাতো বোনকে নিয়ে বাসায় ঢোকার সময় সরাসরি ডাক্তার তরফদারের হাতে ধরা পড়েছে। সাথে সাথে হাসমতকে বিদায় করে দেন ডাক্তার তরফদার। বিদায় করে দেওয়ার সময় বলে দিয়েছেন তাদের দুজনকে যে পুলিশে দেওয়া হয়নি এটা তাদের সৌভাগ্য। এরকম পাগলের ডাক্তারের বাড়িতে পরিকে নিয়ে যেতে হবে ভাবতেই বুকটা দুরু দুরু করছে ইমরানের। যদি ডাক্তার তরফদারের সামনে পড়ে নিশ্চিত আজ তাদের পুলিশে দেবে। ইমরান কয়েকবার ভেবেছে সে পরিকে নিয়ে হোটেলে উঠবে, কিন্তু হোটেলে ওঠার মতো পর্যন্ত টাকা তার নেই। মাসের শেষ, বাড়িতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ হয়ে গেছে, তাছাড়া হোটেলে নানান রকম ঝামেলা হয়। সে অনেক চিন্তা করেও ঢাকায় তার কোনো আত্মীয় কিংবা বন্ধুর ঠিকানা বের করতে পারলো না যার বাসায় 2-3 রাত পরিকে নিয়ে থাকতে পারবে। পরিস্থিতি যে খুব নাজুক বুঝতে পারছে সে। আগামী কয়েকদিনের মধ্যে একটা নতুন বাসাও খুঁজে পেতে হবে, কারণ 1 তারিখে তার পুরাতন বাসা ছেড়ে দিতে হবে। এখন পর্যন্ত বাসা খোঁজা শুরু করেনি, এটা অনেক বড় চিন্তার ব্যাপার। আর ডাক্তার তরফদারের বাড়ি হলে তো কথাই নেই, সোজা হাজতখানায়। ঢাকা এসে পৌঁছতে রাত 9টা বেজে গেল। পথে অ্যাক্সিডেন্টের কারণে রাস্তা বন্ধ থাকায় আসতে অতিরিক্ত সময় লেগেছে। কি করবে এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি ইমরান। তাই বাস কাউন্টারের সামনে ফাঁকা প্লাস্টিকের চেয়ার পেয়ে চেয়ারের উপর পরিকে নিয়ে বসল। পরি এখন চোখ খুলল, তাকে দেখে বোঝা যাচ্ছে সে খুবই দুর্বল, ভয়ও আছে, কারণ পরি ডান হাত দিয়ে তার বাম হাত ধরে রেখেছে। পরির এই হাত ধরাটা খুব ভালো লাগছে ইমরানের। তার মনে হচ্ছে পরি সারাটা জীবন তার হাত ধরে থাকুক। ইমরান ঠিক করলো সে সবকিছু পরিকে খুলে বলবে, কিন্তু কিভাবে শুরু করবে সেটা বুঝতে পারছে না। নতুন স্ত্রীর কাছে রাতে থাকার জায়গা নেই, এই অক্ষমতার কথা প্রকাশ করা অনেক বড় লজ্জার কথা। ইমরান লক্ষ্য করল পরি নিজে থেকেই তার মাথাটা আবার তার ঘাড়ে হেলিয়ে দিল। পরি যে শারীরিকভাবে খুব দুর্বল বুঝতে অসুবিধা হলো না তার।
বাড়ি থেকে বের হওয়ার পর পরি কিছু খায়নি। ইমরান পার কাছ থেকে ব্যাগটা সরিয়ে রেখে বলল, পরি কিছু খাবে? পানি খাবো। তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। কোথায় পাবে পানি? ওই পাশে একটা দোকান আছে, বোতলে পানি কিনতে পাওয়া যায়। আমি নিয়ে আসছি। আমি একা থাকবো, আমার ভয় করছে। ইমরানের নিজেরও পরীকে একা রেখে যেতে ভয় করছে। এরকম ব্যস্ত বাস স্ট্যান্ডে পরীকে একা রেখে যাওয়াটা যে ঠিক হবে না বুঝতে পারছে সে, কিন্তু কি করবে? যখন এরকম ভাবছে তখনই তার ভাগ্যটা সুপ্রসন্ন হলো। একজন হকার পানের বোতল হাতে নিয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, সাথে সাথে সে তাকে ডাক দিল। এক বোতল ঠান্ডা পানি কিনে এগিয়ে দিল পরীর দিকে, বোতলে করে পানি খেতে লাগলো পরী। ইমরান তখন বোতলের মুটকিতে পানি ঢেলে দিয়ে পরীরকে কয়েক ঢোক পানি খেতে দিল, কারণ তার হাত কাঁপছিল। তারপর পরী বলল, আমার খুব দুর্বল লাগছে, চলো বাসায় যাই। কথাগুলো বলে পরী আবার ইমরানের কাঁধে মাথা এলিয়ে দিল। ইমরান ইতস্তত করে বলল, কোথায় যে যাই? কেন, তোমার বাসায় তোমার বাসা আছে না? আছে, কিন্তু ওটা ডক্টর তরফদারের বাসা। তাতে কি? উনি পাগলের ডাক্তার, ভয়ঙ্কর রাগী। রাগী হলে হবে, চলো যাই। কিন্তু কিন্তু কি? কয়েকদিন আগে উনি হাসমত ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কেন? হাসমত ভাইয়ের সাথে তার খালাতো বোন ছিল, এই জন্যে। ঠিকই করেছেন, আমাদের বের করবে না, আমি তোমার স্ত্রী। কিন্তু বাড়ি ভাড়ার সময় বাড়ির দারোয়ান করিম চাচা জানিয়ে দিয়েছিল যে বাড়িতে মেয়ে ছেলে কিংবা স্ত্রীকে নিয়ে ওঠা যাবে না, এটা ডক্টর তরফদারের নাকি নির্দেশ। তখন নির্দেশ ছিল, এখন হয়তো নেই। আছে, নির্দেশ আছে, উনি হাসমত ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আগে একবার বলেছ, আর দিয়েছেন এই কারণে যে হাসমত ভাই আর তার খালাতো বোনকে নিয়ে এসেছিল, এসেছিল বাইরের একটা মেয়েকে নিয়ে। তুমি জানলে কিভাবে? আমি জানি না আমি কিভাবে জানলাম, তবে যা বলছি সত্যি বলছি। তুমি হাসমত ভাইকে চিনতে? না, এখনো চিনি না, ওই মেয়েটাকেও চিনি না। তাহলে? আমার মন বলছে তাই বললাম, আমার মন আরো বলছে যে ডাক্তার তরফদার আমাকে তোমার বাসায় নিয়ে যেতে দেখলেও কিছু বলবে না। আমি কিছু বুঝতে পারছি না। আমার সত্যিই ভালো লাগছে না, তুমি আমাকে বাসায় নিয়ে চলো, তা না হলে আমি পড়ে যাব। ঠিক আছে, চলো যাই। ইমরানের ইচ্ছে ছিল বাসে করে যাওয়ার, কিন্তু পরীর যে অবস্থা তাতে বাসে যাওয়া যাবে না। বাসের ভিড় আর বিড়ি সিগারেটের গন্ধে পরী আরো অসুস্থ হয়ে পড়বে, তার উপর সময়ও লাগবে বেশি। শেষে সে একটা সিএনজি নিল, খরচ প্রায় 5 গুণ লাগলো। এতগুলো টাকা খরচ করতে সত্যি কষ্ট হলো ইমরানের, কারণ তার আর্থিক অবস্থা খুবই খারাপ, নতুন মাসের বেতন না পাওয়া পর্যন্ত দুরবস্থা কাটবে না। পরীকে নিয়ে ইমরান যখন ডাক্তার তরফদারের বাসা এলো তখন রাত 10:30 বাজে। ভাগ্যক্রমে বাইরের গেট খোলা পেল, এই গেটটা অবশ্য প্রায়ই খোলা থাকে, পাগলের ডাক্তারের বাড়ি বলে বোধহয় চোর ডাকাত আসে না। এই বাড়িতে তারা ছাড়া এখন আর 2 জন মানুষ আছে, একজন ডাক্তার তরফদার সারাদিন বসে বসে বই পড়েন, আর দ্বিতীয়জন দারোয়ান করিম চাচা, বয়স 50-এর উপরে হবে, দিনের অধিকাংশ সময় বিছানায় শুয়ে কাটায়, মাঝে মধ্যে বাড়ির চারপাশে চক্কর দেয় আর বিড়বিড় করে কিসব বলে, দেখে মনে হয় মানুষের স্বাভাবিক না, তার মধ্যেও ভয়ঙ্কর অস্বাভাবিকতা আছে। আর এজন্য ইমরান করিম চাচাকে কিছুটা হলেও ভয় করে, তবে এখন পর্যন্ত ভয়ের কোনো কিছু সে ঘটায়নি। দোতলায় উঠে ইমরান পরীকে খাটের উপর বসতে বলল। পরী খুব দুর্বল হয়ে পড়েছে, ঠিকমতো বসে থাকতে পারছে না, মাথাটা নিজে থেকেই ঢলে পড়ছে, শেষ পর্যন্ত আর না পেরে সত্যি সে শুয়ে পড়ল। ইমরান বুঝতে পারল পরীর এখন যা দরকার তা হলো খাবার আর পরিচর্যা। সে পরীর দিকে খানিকটা ঝুঁকে এসে বলল, পরী আমি বুঝতে পেরেছি তোমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি একটু অপেক্ষা করো, আমি সামনের মোড় থেকে খাবার নিয়ে আসছি। না, তুমি যাবে না, আমাকে একা রেখে কোথাও যেও না। রাতে খাবে না? আমার ক্ষুধা নেই। ইমরান বুঝতে পারল পরী একা থাকতে ভয় পাচ্ছে, বলল, ঠিক আছে, দেখি ঘরে কি আছে, ঘরে কিছু খাবার রেখে গিয়েছিলাম, সেগুলো থাকলে আমি খাবার ব্যবস্থা করছি। এবার পরী আর নিষেধ করল না, ইমরান রান্নাঘরে এলো। ঘরে আসলে তেমন কিছু নেই, টিনের জারের মধ্যে সামান্য কিছু চাল পেল, ফ্রিজে পেল একটা ডিম, টোপলার মধ্যে পেল কিছু মুসুরির ডাল,
দুটো চুলোতে ভাত আর ডাল তুলে দিয়ে ঘুরে দাঁড়াতে দেখে পরি রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। ইমরান অবাক হয়ে বলল, তুমি উঠে এলে কিভাবে? তোমার শরীর খুব দুর্বল। পানি খাবো। আমাকে ডাকলেই পারতে। তোমাকে কি বলে ডাকবো? প্রশ্নটা শুনে থতমত খেয়ে গেল ইমরান। সত্যিই তো, পরি তাকে কি বলে ডাকবে? সে কিছু বলতে গিয়েও বলতে পারল না। দেখলো পরি উত্তরের অপেক্ষায় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কি সুন্দর দৃষ্টি! দেখলে একেবারে মন ভরে যায়। ইমরান যেন এরকম সুন্দর দৃষ্টির কাউকেই বিয়ে করতে চেয়েছিল। পরি পুরো এক গ্লাস পানি খেল, তারপর ধীর পায়ে এসে বসল খাটের উপর। কিন্তু সে বসে থাকতে পারল না, আগের মতোই শুয়ে পড়ল। পরি বিড়বিড় করে বলল, তুমি না খুব ভালো। আমি ভালো কিনা জানি না, তবে আমি সবকিছু গুছিয়ে নিতে চেষ্টা করছি। আসলে ঘরের মধ্যে জিনিসপত্র কিছু নেই। সবই তো আছে তোমার ঘরে, ফ্রিজ টেলিভিশনও দেখছি। ফ্রিজ টেলিভিশন আমার না। কার? ফ্রিজ টেলিভিশন দোকানের যে ম্যানেজার এখানে ছিল, সেই হাসমত ভাইয়ের। এগুলো নিয়ে যায়নি কেন? সময় পাইনি। ডাক্তার তরফদার মুহূর্তের মধ্যে হাসমত ভাইকে বের করে দিয়েছিলেন। এগুলো নেয়ার মতো অবস্থা হাসমত ভাইয়ের ছিল না। এরপর ভয় আর আসেনি। আমার সাথে মোবাইল ফোন একবার কথা হয়েছিল, বলেছে এখানে রেখে দিতে, পরে নিয়ে যাবে। আচ্ছা, তুমি একটু শুয়ে থাকো, আমি খাবার নিয়ে আসি। আচ্ছা, ভয় পেও না, ভয় পেলে আমাকে ডাক দিও। কথাটা বলে ইমরান নিজেই থমকে গেল। আবার যদি পরি জিজ্ঞেস করে তাকে কি বলে ডাকবে, তাহলে সে উত্তর দিতে পারবে না। তবে ভাগ্য ভালো, পরি প্রশ্নটা করল না। খাবার খেতে বসে ইমরান বলল, পরি ঘরে আসলে কিছু ছিল না, খুব সাধারণ খাবার, ডিম ডাল ভাত। জীবনে প্রথম তোমাকে আমি খাওয়াচ্ছি, অথচ খাবার এত সাধারণ যে নিজেরই লজ্জা লাগছে। মনে কষ্ট নিও না। পরি দুহাতে ভর দিয়ে অনেক কষ্টে উঠে বসল। ইমরান একটা প্লেট পরির দিকে এগিয়ে দিয়ে আরেকটা প্লেট নিজের জন্য নিল। তারপর পরির প্লেটে পানি ঢেলে দিয়ে বলল, নাও হাত ধুয়ে নাও। পরি পানিতে হাত ধুলে ইমরান নিজেও প্লেটে নিজের হাত ধুলো। তারপর প্লেটের পানি ফেলার জন্য রান্নাঘরে গেল। ফিরে এসে দেখে পরি মাথা নিচু করে বসে আছে। প্লেটটার সামনে এগিয়ে দিয়ে ইমরান হাসি মুখে বলল, কি ভাবছো পরি? পরি কোনো কথা বলল না, আগের মতোই মাথা নিচু করে বসে থাকল। নাও খাওয়া শুরু করো। কথাটা বলেই থমকে গেল ইমরান। সে দেখলো পরি কাঁদছে। পরির চোখের পানি প্লেটের উপর এসে পড়ছে। সে অবাক হয়ে বলল, কাঁদছো কেন? পরি কোনো কথা বলল না, শুধু চোখ তুলে উপরের দিকে তাকালো। ইমরান সত্যি খুব মর্মাহত হলো। সে ভাবলো খাবার দেখে বুঝি পরি কষ্ট পেয়েছে। পরি, আমি আগামীকাল সকালে ভালো বাজার করব, তখন ভালো খাবার খেতে পারবে। এখন একটু কষ্ট করে খাও, ক্ষুধা পেটে ডিম ভাজি ডাল ভাত খারাপ লাগবে না। এবার পরির চোখ দুটো দ্রুত কেঁপে উঠল। ইমরান চমকে উঠে বলল, কি হয়েছে পরি, তোমার চোখ কাঁপছে কেন? পরি কোনো কথা বলল না। ইমরান দ্রুত পরির দিকে এগিয়ে গেল, মুখে বলতে থাকলো যে কি হয়েছে পরির। পরির মুখটা এখন বিশ্রীভাবে বেঁকে যেতে শুরু করেছে, একই সাথে কাঁপতে শুরু করেছে পা। ইমরান ভয় পেয়ে গেল, এসে কোন পরিকে দেখছে? দুদিন আগে তাদের বাসরাত পরি এরকম আচরণ করেছিল, এ পরি যেন ধীরে ধীরে অন্য পরি হয়ে যাচ্ছে। মুখ দিয়ে কেমন যেন শব্দ করছে, মনে হচ্ছে পরি কিছু বলতে চাচ্ছে কিন্তু পারছে না। এক পর্যায়ে পরি আর বসে থাকতে পারল না, ধপ করে মেঝেতে পড়ে গেল। পড়ার সাথে সাথে পরির হাত পা ভয়ঙ্কর দ্রুততার সাথে কাঁপতে লাগলো, পুরো শরীরটা অদ্ভুতভাবে ভেঙে গেছে। সাধারণত এরকমভাবে মানুষের শরীর বাঁকা সম্ভব না, অথচ পরির ক্ষেত্রে সম্ভব হচ্ছে। পরির কষ্ট দেখে ইমরানের চোখে পানি চলে এলো। কি করবে সে কিছু বুঝতে পারছে না। দুবার পরিকে সে চেপে ধরার চেষ্টা করলো কিন্তু পারল না, পরি ঝটকা দিয়ে ছুটে গেল। পরির শরীরে এত শক্তি কোথা থেকে এলো সেটাও বুঝতে পারল না সে। শেষে নিজেই ধপ করে মেঝের উপর বসে পড়ল। প্রায় 3 মিনিট পর নিস্তেজ হয়ে এলো পরির শরীর। ইমরানের মনে হয়েছে এই 3 মিনিট পরি ভয়ঙ্কর কোনো অপশক্তির সাথে যুদ্ধ করেছে। ঘামে পরির সমস্ত শরীর ভিজে গেছে, এখন সে শুধু লম্বা শ্বাস নিচ্ছে। ইমরান একটা সাদা কাপড় এনে পরির মুখটা মুছে দিল।
তারপর চায়ের চামচে পরীর মুখে পানি দিলে পরী ধীরে ধীরে তিন চামচ পানি খেল। পানি খাওয়ানো শেষ হলেই ইমরান পরীকে খাটের উপর শুয়ে দিল। চোখ দুটো এখন একেবারে রক্তশূন্য হয়ে আছে, চোখের পাতাও স্থির হয়ে গেছে, শুধু মনিটা হালকা নড়ছে। পরীর কতগুলো চুল মুখের উপর এসে পড়ায় সেগুলো ইমরান হাত দিয়ে সরিয়ে দিল। চুল সরানোর সময় তার হাতটা পরীর কপালে লাগতে চমকে উঠল সে। পরীর জ্বর আসতে শুরু করেছে, এই জ্বরটাকে কেন যেন ভালো মনে হচ্ছে না তার। ঘরে প্যারাসিটামল নেই যে পরীকে খাওয়াবে, অবশ্য থাকলেও কোনো লাভ হতো না কারণ পরীর প্যারাসিটামল খাওয়ার মতো অবস্থা নেই। পরী একেবারে আধ মরার মতো পড়ে আছে। মেঝের থালাবাতিগুলো গুছিয়ে ইমরান আবার পরীর কাছে এলো। পরীর জ্বর এখন আরও বেড়েছে, কত জ্বর অনুমান করতে চেষ্টা করলো কিন্তু পারল না। ঠিক করলো আগামীকাল সে একটা থার্মোমিটার কিনবে। আসলে অনেক কিছুই কেনা দরকার, কিন্তু অধিকাংশ জিনিসই তার কেনার সামর্থ্যের বাইরে। একটা ভেজা গামছা দিয়ে ইমরান পরীর কপালে জল পট্টি দিতে লাগলো। অনেকক্ষণ জল পট্টি দেওয়ার পর যখন জ্বর কমলো না, তখন সত্যি সত্যি চিন্তিত হয়ে পড়ল ইমরান। পানিতে কোথায় পরীর কপাল ঠান্ডা হবে, উল্টো পরীর কপালের উত্তাপে ভেজা গামছা গরম হয়ে উঠছে। ইমরান বুঝল এটা কোনো শুভ লক্ষণ না। পরীর জ্ঞান আছে কি নেই তাও ইমরান বুঝতে পারছে না। শেষে থাকতে না পারে ডেকে উঠল পরীকে। পরী কোনো কথা বলল না, শুধু তার চোখের মণি দুটো নড়ছে। ইমরান বুঝল যেভাবেই হোক পরীকে ডাক্তার দেখাতে হবে, কিন্তু এত রাতে সে ডাক্তার পাবে কোথায়? রাত 11:45 বাজে। পরীকে হাসপাতালে নেওয়া যায়, কিন্তু হাসপাতাল অনেক দূরে। তাছাড়া এত রাতে হাসপাতালেও ডাক্তার পাওয়া যাবে কিনা সন্দেহ আছে তার। আশেপাশে কোনো ক্লিনিকও নেই যেখানে পরীকে সে নিয়ে যেতে পারে। অবশেষে ইমরান ভয়ঙ্কর সিদ্ধান্তটা নিল, আর তা হলো নিচতলার ডাক্তার তরফদারের কাছে যাবে। এতে যা হবার হবে, ডাক্তার তরফদার তাকে বকাঝকা যাই করুক পরীকে না দেখে পারবে না, কারণ সে একজন ডাক্তার। ডাক্তাররা কখনো রুগীকে না দেখে থাকতে পারে না। ডাক্তার তরফদারের দরজার সামনে এসে ভয়ে ইমরানের বুক শুকিয়ে গেল। তার কেন যেন মনে হতে লাগলো ডাক্তার তরফদার তাকে আর পরীকে আজ রাতে বাড়ি থেকে বের করে দেবেন। পরী যে অসুস্থ সেটা তিনি আমলেই নেবেন না, পারলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন, কপাল খুব খারাপ হলে পুলিশেও দিতে পারেন। ডাক্তার তরফদার জেগেছিলেন, কলিং বেলের শব্দ পেয়ে নিজে দরজা খুললেন। চশমার ফাঁক দিয়ে ইমরানের পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে বললেন, নতুন বিয়ে করেছো তাই না? ইমরান এ ধরনের প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না। তার মনে হতে লাগলো সে এখনই মাথা ঘুরে পড়ে যাবে। অনেক কষ্টে ভারসাম্য রক্ষা করে তোতলাতে তোতলাতে বলল, জি স্যার, আপনি জানলেন কিভাবে? করিম বলল, তুমি বোরখা পরা একটা মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকেছ, মেয়েটা বাড়িতে ঢোকার সময় তোমার হাত ধরেছিল, স্ত্রী বললি সেটা সম্ভব হয়েছে। রাস্তার মেয়ে হলে তোমার হাত ধরতো না, তোমার মানি ব্যাগ ধরতো, বুঝতে পেরেছ? জি স্যার। তো এত রাতে বউকে ফেলে এখানে কেন? নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়েছ? জি স্যার। বিয়ের পর প্রথম প্রথম এরকম ঘটে, মুখে পানের ছিটা দাও, দেখবে ঠিক হয়ে যাবে, ভয়ের কিছু নেই। স্যার মনে হয় অন্য কিছু, আসলে। আসলে কি? স্যার যদি একটু আসতেন, পরীকে একটু দেখতেন। পরী তোমার স্ত্রী? জি স্যার, যদি একবার দেখতেন। দেখতে হবে কেন? ওকে জিনে ধরেছে। ডাক্তার তরফদার সরু চোখে তাকালেন, তারপর বললেন, তুমি দেখি বাড়িতে সব জিন পরে নিয়ে এসেছো, এসব কি? অবশ্য তোমার কি দোষ, বাড়ি ভাড়া দেওয়ার সময় করিম তো তোমাকে বলেনি যে তুমি জিন পরে নিয়ে এই বাড়িতে আসতে পারবে না, শুধু বলেছিল যে তুমি মেয়ে মানুষ, এমনকি তোমার স্ত্রীকে নিয়েও এই বাড়িতে আসতে পারবে না। তুমি নিয়ম ভঙ্গ করেছো, করনি? হ্যাঁ স্যার করেছি, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার কোনো উপায় ছিল না। এখন সব ঝামেলা আমার উপর চাপাচ্ছ কেন? স্যার আপনি যা বলবেন বলেন, এখন একবার চলুন, আপনি না গেলে পরীকে বাঁচানো যাবে না, ওর অবস্থা সত্যিই খারাপ। ঠিক আছে চলো। পরীকে দেখে ডাক্তার তরফদার থমকে গেলেন। পরীর হাতের উপরের কালো দাগগুলোর উপর চোখ পড়তে বললেন, এই দাগের কারণ যদি তুমি হও নিশ্চিত থাকতে পারো আমি তোমাকে পুলিশে দেব। স্যার আমি এগুলোর জন্য দায়ী নই, জিন তাড়ানোর জন্য জব্বার ফকির করেছে। ওই জব্বার ফকিরকে যদি তুমি ডেকে এনে থাকো তাহলে নির্ঘাত তোমার 7 বছর জেল খাটার ব্যবস্থা করব। না স্যার আমি করিনি, পরীর বাবাই ডেকে এনেছিল, আমি উল্টো সাথে করে পরীকে নিয়ে এসেছি। ওকে আনার পর এখন আমাকে ডেকে এনেছো যেন আমি জিন তাড়ানোর ব্যবস্থা করি, না?
না স্যার, আপনি যদি দয়া করে সব কিছু শুনতেন। তোমার কথা পরে শুনব, আগে দেখি ওকে বাঁচাতে পারি কিনা। মানুষের শরীর থেকে জিন ছাড়ানো সবচেয়ে কঠিন কাজ, এই কঠিন কাজটা আমাকে করতে হবে। কথাগুলো বলে ডাক্তার তরফদার একটা কাগজে স্যালাইনের প্রেসক্রিপশন করে করিম চাচাকে স্যালাইন নিয়ে আসতে বললেন। পরি হৃদস্পন্দন রক্তচাপ পরীক্ষা করতে করতে বললেন, এত সুন্দর মেয়েটাকে তুমি তো প্রায় মেরে ফেলেছ, যদি সত্যি ওর কিছু হয় তাহলে নিশ্চিত থাকতে পারো তোমার বিরুদ্ধে আমি মার্ডার কেস করব নিজেই। স্যার স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন। স্যার স্যার করো না, আমাকে আগে খবর দাওনি কেন? ভয় দেয়নি স্যার, আসলে বুঝতে পারিনি পরি এত অসুস্থ। তা বুঝবে কেন, যাও জলপট্টির ব্যবস্থা করো। স্যার আমি জলপট্টি দিয়েছি। সারা রাত ধরে দেবে, প্রয়োজনে সারা জীবন ধরে দেবে। জি স্যার জি স্যার। কথাগুলো বলে ইমরান তাড়াতাড়ি রান্নাঘরে চলে গেল। পানি গরম করে জলপট্টি দিতে শুরু করলে করিম চাচা স্যালাইন নিয়ে এলো, সাথে কতগুলো ওষুধ। ওষুধগুলো স্যালাইনের মধ্যে দিয়ে পানির ডান হাতে স্যালাইন পুশ করে দিলেন ডাক্তার তরফদার। তারপর বললেন, স্যালাইন শেষ রাত পর্যন্ত চলবে, তার আগে ঘুমাবে না। জি স্যার। যদি ঘুমিয়ে পড়ো তাহলে স্যালাইনের টিউবে রক্ত উঠে আসবে, তখন আরও বিপদ হবে। স্যালাইন শেষ হলে সুইচটাকে টান দিয়ে খুলে ফেলবে, পারবে? জি স্যার পারবো। না পারলে আমাকে ডাকবে। জি স্যার। পরি এখনও জেগে আছে, তবে সে খুবই দুর্বল, কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বে। পরির ঘুম প্রয়োজন, খুবই প্রয়োজন, ওকে ঘুমাতে দিবে, বিরক্ত করবে না। জি স্যার। ডাক্তার তরফদার এবার চেয়ারের পিছনে হেলান দিলেন, তারপর বললেন, এখন বলো পরির ঘটনা বলো, সব কিছু বিস্তারিত বলবে, কোনো কিছু বাদ রাখবে না। আমি সব শোনার পর সিদ্ধান্ত নেব অ্যাম্বুলেন্স ডেকে পরিকে হাসপাতালে পাঠাবো নাকি এখানেই চিকিৎসা করব। পরিকে হাসপাতালে নিতে হবে? যে অবস্থা হাসপাতালে নিলে ভালোই হতো, তবে এ যাত্রায় বড় ঝুঁকি নেই, বেঁচে যাবে। অবশ্য রাতটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যদি জ্বর আরও বাড়ে তাহলে হাসপাতালে নিতেই হবে। এখন জ্বর 103, যদি 105 হয় সেক্ষেত্রে আর বাসায় রাখা যাবে না। আমি থার্মোমিটার রেখে যাব, তুমি প্রতি আধ ঘন্টা পরপর জ্বর মেপে পরীক্ষা করে দেখবে। এখন বলো পরি সম্পর্কে যা জানো সব কিছু বলো। ইমরান প্রথম থেকে যা যা ঘটেছে সবকিছু সে খুলে বলল। ডাক্তার তরফদার খুব মনোযোগের সাথে কথাগুলো শুনলেন। সব শোনা শেষ হলে তিনি এক মিনিট চোখ বন্ধ করে থাকলেন, তারপর প্রশ্ন করে বললেন, তুমি কি মনে করো পরি তোমাকে খুব অপছন্দ করে? জি স্যার। কেন এরকম মনে করো? আমাকে দেখলেই ওরকম ভয়ঙ্কর আচরণ করে। তুমি কি মনে করো পরি ইচ্ছে করে ওরকম আচরণ করছে? না স্যার। কেন মনে করো না? পরির হাত পা শরীর এমনভাবে বেঁকে যায় যে সাধারণ কোনো মানুষের পক্ষে ওভাবে শরীর কিংবা কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাঁকানো সম্ভব না। একমাত্র ভূত প্রেত জিন পিশাচ ছাড়া। তুমি এগুলোতে বিশ্বাস করো? জানি না স্যার। কখনো ভূত প্রেত জিন পিশাচ দেখেছো? না স্যার দেখিনি। তাহলে আপাতত এটুকু বিশ্বাস করতে পারো, তোমার স্ত্রী পরিকে ভূত প্রেত জিন পিশাচ কিছুতে ধরেনি। মূল বিষয়টা হচ্ছে পরি অসুস্থ, পরিকে আমাদের সুস্থ করে তুলতে হবে, এজন্য যা যা করা সব কিছু করতে হবে, পারবে না? জি স্যার পারব। যদি পরি রাজি হয় তাহলে আগামীকাল পরির কয়েকটা টেস্ট করবে, আমি এগুলো লিখে দিয়ে যাচ্ছি, রিপোর্টগুলো হাতে পেলে আমার কাছে নিয়ে আসবে। আমি এখন চলে যাচ্ছি, মনে করে স্যালাইনের সুইচটা খুলে দিও, তা না হলে বড় ধরনের সমস্যা হবে। ঠিক আছে স্যার। ডাক্তার তরফদার উঠে পড়লেন, দরজা দিয়ে বের হয়ে যাওয়ার সময় তিনি থমকে দাঁড়ালেন, তারপর পিছন ফিরে বললেন, তুমি একটা ব্যাপার বিশ্বাস করতে পারো, আর তা হলো পরি তোমাকে অপছন্দ করে না, বরঞ্চ পছন্দ করে। যদি অপছন্দ করতো তাহলে গ্রাম থেকে এত দূরে তোমার সাথে আসতো না। কথাগুলো বলে ডাক্তার তরফদার চলে গেলেন, আর ইমরান ফিরে এলো পরির পাশে। পরি এখন গভীর ঘুমে আচ্ছন্ন। পরিকে এখন কেন যেন তার আরও বেশি সুন্দর লাগছে, এত সুন্দর পরি তার, সেই পরি তাকে পছন্দ করে, ভালোবাসে। ভাবতেই নিজের মধ্যে বিভিন্ন রকম প্রশান্তি অনুভব করল ইমরান। ইমরানের ঘুম ভাঙল নরম হাতের মৃদু স্পর্শে, চোখ মেলে দেখে চায়ের কাপ হাতে পরি সামনে দাঁড়িয়ে আছে। ইমরানের মনে হলো সে স্বপ্ন দেখছে, মাথাটা ঝাঁকি দিয়ে দ্রুত উঠে বসল, তারপর চোখ ডলে বলল, তুমি? হ্যাঁ এই নাও চা। ইমরান ঘড়ি দেখল, 8:30 বাজে। রাতে ডাক্তার তরফদার চলে যাওয়ার পর থেকে পরির জ্বর কমতে থাকে। শেষ রাতে সে যখন স্যালাইন খুলে ফেলে তখন পরির শরীরে একটুও জ্বর ছিল না, তাই বলে পরি সকালে উঠে তাকে চা বানিয়ে খাওয়াবে এটা তার কাছে কোনোভাবেই কাম্য ছিল না।
তাই অবাক হয়ে বলল, চা বানালে কখন? আমি উঠেছি বেশ আগে, তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। ভেবেছিলাম তোমার জন্য সকালের নাস্তা বানাবো, কিন্তু ঘরে কিছু নেই, শুধু চা আর চিনি পেলাম, তাই লাল চা বানালাম। তুমি আমাকে ডাকলে না কেন? ডাকিনি এই কারণে যে তুমি অনেক রাতে ঘুমিয়েছো, সম্ভবত ডাক্তারও নিয়ে এসেছিলে, কারণ স্যালাইন দেখলাম। ডাক্তার তরফদার এসেছিলেন, তাকে ডেকেছিলাম। ভালো করেছো, কাল হঠাৎ সত্যি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। কি যে হলো? ইমরানের বলতে ইচ্ছে হলো তুমি দুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলে, কিন্তু সে বলতে পারল না। ওই বিষয়টা নিয়ে তার এখন কথা বলতে ইচ্ছে করছে না, বরং বলল, তোমার আজ নাস্তা বানানোর দরকার নেই, আমি হাত মুখ ধুয়ে মোড়ের হোটেল থেকে নাস্তা নিয়ে আসছি। আর দুধ এনো, আমার দুধ চা খেতে খুব পছন্দ। আনবো। ঘরে কোনো বাজার নেই, বাজারও দরকার। তুমি একটা লিস্ট করো, নাস্তা নিয়ে এসে তারপর বাজারে যাব। আচ্ছা। ইমরান নিচে মেঝেতে শুয়েছিল, সে চায়ের কাপ হাতে কাঠের উপরে উঠে বসলে পরি মেঝে থেকে বালিশটা উপরে তুলে রাখল, তারপর জানালার পাশে গিয়ে বলল, এই বাড়িটা পুরাতন হলেও সুন্দর, চারপাশে অনেক খোলামেলা জায়গা, অনেক বড় বড় গাছ, একটা চালতা গাছও আছে দেখছি। চালতা গাছটার বয়স অনেক বেশি। আমাদের বাড়িতেও একটা চালতা গাছ আছে, ওটার বয়সও অনেক। এই বাড়িতে অনেক বছর বয়সে বেশ কতগুলো গাছ আছে। বড় বাড়িতে পুরাতন গাছ থাকে, এটাই তার প্রমাণ। হ্যাঁ, ঠিক ধরেছ, বাড়িটা প্রায় 5 বিঘা জমির উপর। ঢাকা শহরে এরকম বাড়ি আর দ্বিতীয়টা আছে বলে আমার জানা নেই। বাড়িটা ডাক্তার তরফদারের দাদার আমলার বাড়ি। এত বড় বাড়ির মালিক যে, তার মনটা নিশ্চয়ই বড়। আগে আমি ডাক্তার তরফদারকে অন্যরকম ভাবতাম, কিন্তু গত রাতের পর থেকে তার প্রতি ধারণা পাল্টে গেছে। আসলেই তার মন বড়। কিন্তু মজার ব্যাপার কি জানো, বাড়িটাকে সবাই বলে পাগলের বাড়ি। উনি পাগলের ডাক্তার এজন্যই বলে? হ্যাঁ। তাতে কিছু চায় আসে না। তুমি আর কতদিন এই বাড়িতে থাকতে পারবে? পরশুদিন 1 তারিখ বাড়ি ছেড়ে দিতে হবে, আর 2 দিন মাত্র থাকতে পারবো। আমি জানি বাড়িটা ছেড়ে যেতে তোমার খুব কষ্ট হবে, কিন্তু উপায় নেই, আমি আজকালকের মধ্যে একটা ভালোবাসা খুঁজে বের করব। আমরা আর কিছুদিন এখানে থাকতে পারি না? কিভাবে থাকবো, ডাক্তার তরফদারের অনেক বই, নিচতলায় কখনো গেলে বুঝতে পারবে। আরও নাকি বই আছে, সেগুলো এখনও আনেনি। এই বইগুলো উনি দোতলায় রাখবেন, তাতেও নাকি জায়গা হবে না। উনি নিশ্চয়ই বুঝবেন বইয়ের থেকে মানুষ অনেক গুরুত্বপূর্ণ। তুমি কি বলতে চাচ্ছ? উনি হয়তো আমাদের আরও কয়েকদিন এখানে থাকতে দিতে পারেন। কেন দিবেন? জানি না, মন বলছে তাই বললাম। বাদ দাও ওসব কথা, ঘরটা এলোমেলো হয়ে আছে, গত রাতে কি বাজে আচরণ আমি তোমার সাথে করেছি, এখন আমার নিজেরই খারাপ লাগছে। তুমি চিন্তা করো না, ঘর গুছাতে আমার সময় লাগবে না। কথাগুলো বলে পরি রান্নাঘরে চলে গেল। পরির চলে যাওয়া দেখে ইমরান অবাক না হয়ে পারল না, একেবারে অভ্যস্ত গৃহিণীর মতো মনে হলো পরিকে। সকাল থেকে পরি তার সাথে যেভাবে কথা বলছে তাতেও বিস্মিত হচ্ছে সে। কে বলবে গত রাতে কি ভয়ানক অবস্থা ছিল পরির? সকালের আচরণ দেখে মনে হচ্ছে পরি যেন বহুদিন ধরে তার স্ত্রী এবং সম্পূর্ণ সুস্থ। যাই হোক, পরির এই স্বাভাবিক আচরণ খুব ভালো লাগছে তার। নিজের ঘরের মধ্যে পরির মতো সুন্দরী আর ভালো একজন স্ত্রী আছে, এরকম ভাবনা তার এখন অন্যতম প্রশান্তির কারণ। সত্যি সে বড় সৌভাগ্যবান। ইমরান রাস্তার মোড় থেকে গরম রুটি, ডাল আর ডিম কিনল। ফিরে আসার সময় তার ফোন বেজে উঠল। ডিসপ্লে স্ক্রিন দেখে বুঝতে পারল তার বাবা ফোন করেছে, কিন্তু ফোন ধরতে গলা শুনল তার মা রত্না বেগমের। প্রথমেই প্রশ্ন করে বলল, ইমরান তুই কোথায়? ঢাকায় মা। এইসব আমি কি শুনতেছি? কি শুনছো? তুই নাকি ওই চীনা ধরা বুড়ে ঢাকায় নিয়ে গেছোস? হ্যাঁ মা। কেন? চিকিৎসার জন্য। চিকিৎসা না করলে পরির অসুস্থতা আরো বাড়বে, পরির চিকিৎসার প্রয়োজন। আমার তো মনে হয় ওই জিন তোর উপরেও চাইপা বসছে। ঢাকায় জিনের চিকিৎসা করাবি কেমনে? ঢাকায় কি জিনের রোজা আছে নাকি? মা আমি ওকে ভালো ডাক্তার দেখাবো। তোর ডাক্তার দেখান লাগবো না, ওর ওর বাড়িতে আয়, নইলে রাস্তায় নিয়ে ছাইরা দে। এইসব কি বলছো মা? যেইটা বললাম ওইটাই কর। ও তোমাদের বাড়ির বউ? বউ না সাই, জিনা ধরা একটা পাগল। ওই নিরু মেম্বার কি বেইমানি ডানা করলো, তোর মতো ছেলের ঘাড়ে কিনা একটা জিন ধরা মাইয়া তুইলা দিল, একবার ভাবলো না। আর তোর বাপ ওইরকম, যে তা বুঝায় তাই বুঝে। শোন, তুই ওই বউরে আজই বাড়ির থেকে বাইর করে দিবি, তারপর আমারে ফোন করবি। মা তুমি এসব কি বলছো? তোমারই তো পরির সাথে আমার বিয়ে দিলে, তাছাড়া পরি ভালো মেয়ে। ভালো না, আমি কিছু শুনবার চাই না। গ্রামের সব মানুষ বলতেছে তুই নাকি পাগল বিয়া করছোস, জিন বিয়া করছোস,
এই কথা শুনতে আমার ভালো লাগে না। তুই ওরে তালাক দিবি। মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার ঠিকই আছে, মাথা খারাপ হয়েছে তোর। তুই একটা জিনে ধরা মাইয়ারে নিয়ে সংসার করতাছোস, আমি তোরে বুইলা দিলাম, ওই মাইয়ার মুখ আমি দেখবার চাই না। মা, লাইন কেটে দিল রত্না বেগম। ইমরান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো, তারপর লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। তার মনটা খুবই খারাপ হয়ে গেছে। বাসায় ফিরে ইমরান আর পরি একসাথে নাস্তা করল। নাস্তা শেষে ইমরান আবার বের হল, বাজার করতে হবে। ঘরে কিছুই নেই। পরি তার হাতে বাজারের যে ফর্দটা ধরিয়ে দিল তা খুব সাধারণ, মাছ মাংস কিছুরই উল্লেখ নেই, শুধু ডিম সবজি আর কিছু প্রয়োজনীয় মশলার কথা লেখা, সাথে অবশ্য দুধ উল্লেখ আছে। ইমরান অনুমান করল পরি তার দৈন্যদশার অবস্থা উপলব্ধি করেছে। এটা বুঝতে পেরে তার মনটা খারাপ হয়ে গেল। নতুন বউকে সে ভালো মন্দ কিছু খাওয়াতে পারছে না, এটা আসলে অনেক কষ্টের। ইমরানের কাছে যে টাকা একেবারেই নেই তা না, তবে সে শঙ্কিত পরির চিকিৎসার জন্য কত টাকা লাগবে ভেবে। অন্য মাস হলে বাড়ি ভাড়া অফিস থেকে বেতন পাওয়ার পর দিতে পারত, কিন্তু এই মাসে সেটা সম্ভব না। এক তারিখে তার বাসা ছাড়তে হবে এবং তার আগেই ভাড়া দিতে হবে, তা না হলে ডাক্তার তরফদার হয়তো ভাববেন সে আর ভাড়া দেবে না। কাজেই বেতন পাওয়ার আগেই হাত একেবারে খালি হয়ে যাবে। তাছাড়া পরীকে ভালো একজন ডাক্তার যে দেখানো দরকার সেটাও বুঝতে পারছে ইমরান। ঢাকা শহরে ডাক্তারের অভাব নেই, শহরের অলিগলি সব জায়গাতেই ডাক্তার আছে, কিন্তু সঠিক ডাক্তার খুঁজে বের করা কঠিন। আরও একটা বড় খরচ আছে, পরীকে একটা মোবাইল ফোন কিনে দিতে হবে। সে অফিসে গেলে পরী একা একা থাকবে, মোবাইল ফোন থাকলে জরুরি পরিস্থিতিতে পরী তার সাথে যোগাযোগ করতে পারবে, এটা অনেক বড় একটা সুবিধা। ইমরান বাজার থেকে মাছ মাংস দুটোই কিনল, তার কেনার ইচ্ছা ছিল না। ডিম আর টুকটাক বাজার শেষ করে এসেছিল মুদি দোকানে, এই দোকানটা থেকে সে দীর্ঘদিন কেনাকাটা করে, দোকানদারকে সে ভালো মতোই চেনে। দোকানদারকে যখন বলল ভাই মুদির জিনিসপত্রের টাকা সামনের মাসের প্রথম সপ্তাহে দিলে হবে কিনা, দোকানদার রাজি হয়ে গেল। এই কারণে তার যে টাকা থেকে গেল সেই টাকা দিয়ে সে মাংস আর মাছ কিনতে পারল। আর কেন যেন মাছ আর মাংস কেনার পর তার মেজাজটা খুবই ফুরফুরে হয়ে গেল। বাসায় ফিরে ইমরান তো বিস্মিত, পরি বাসাটাকে সুন্দরভাবে গুছিয়ে ফেলেছে, সবকিছু পুরাতন হলেও যেন ছবির মতো লাগছে। ঘরের জিনিসপত্র যে এত সুন্দরভাবে সাজানো যায় তা তার জানাই ছিল না। সবচেয়ে যে ব্যাপারটা ইমরানের ভালো লাগলো তা হলো পরির হাতের দুধ চা। হাত মুখ ধুয়ে সে চেয়ারে বসতে পরি তাকে ধোয়া ওরা গরম এক কাপ দুধ চা দিল। চাটা মুখে দেওয়ার পর ইমরানের চোখে পানি চলে আসার মতো অবস্থা হলো, এত স্বাদের চা সে আগে কখনো খায়নি। কৃতজ্ঞতায় তার খুব ইচ্ছে হলো পরির সুন্দর মুখটাতে একটা চুমু দিতে, কিন্তু শেষ পর্যন্ত সাহস করে উঠতে পারল না, শুধু ছোট্ট করে একটা ধন্যবাদ দিল। ইমরান সন্ধ্যায় ডাক্তার তরফদারের সামনে বসে আছে। ডাক্তার তরফদারের এই রুমে সে আগে কখনো আসেনি। বিশাল রুমের সবটাই বইতে ঠাসা, এত বই দিয়ে ডাক্তার তরফদার কি করে আর এত বইয়ের কি বা প্রয়োজন তা ঠিক বুঝতে পারে না ইমরান। ডাক্তার তরফদার চেয়ারে হেলান দিয়ে একটা বই পড়ছিলেন, প্রায় 7 মিনিট পর বইটা বন্ধ করে বললেন, কি খবর বলো? স্যার, আপনি যে টেস্টগুলো করতে বলেছিলেন সেগুলো করিয়ে এনেছি। গুড, দাও আমাকে দাও। পরীর কি অবস্থা? ভালো স্যার। আর কোনো সমস্যা হয়েছিল? না, হয়নি। প্যাথোলজিক্যাল রিপোর্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইইজি। ওই রিপোর্টের উপর চোখ রেখে ডাক্তার তরফদার জিজ্ঞাসা করলেন, সারাদিন পরী কি করেছে? সকালে ঘুম থেকে উঠে আমার জন্য চা বানিয়েছে, তারপর আমার সাথে নাস্তা করেছে, বাজার করে আনার পর আমার সাথে বাইরে গিয়ে সবগুলো প্যাথোলজিক্যাল টেস্ট করেছে, দুপুরে দুজনে একসাথে বাইরে খেয়েছি, ফিরে এসে লম্বা একটা ঘুম দিয়েছে, আমি যখন রিপোর্ট আনতে যাই তখন ঘুমিয়েছিল, ফিরে এসে দেখি রাতে রান্না করছে, আমি যখন আপনার এখানে আসি তখনও রান্না করছিল। পরি, সারাদিনের ব্যবহার তোমার কেমন লেগেছে? খুবই ভালো। চোখে পড়ার মতো কিছু কি করেছে সে? ঠিক বুঝলাম না স্যার। তার মধ্যে গতকালকের মতো কি অস্বাভাবিক কোনো আচরণ পরিলক্ষিত হয়েছে, অথবা অন্য কোনো আচরণ যা তার করার কথা নয় অথচ সে করেছে? না স্যার। অর্থাৎ তুমি বলতে চাচ্ছ তার আচরণ সম্পূর্ণ স্বাভাবিক? জি স্যার। আমার এই রিপোর্টগুলো একই কথা বলছে, শারীরিকভাবে পরি সম্পূর্ণ সুস্থ, তবে তবে কি স্যার? পরির মানসিক অবস্থাটা জানতে হবে, সম্ভবত সমস্যাটা মানসিক, কোনো কারণে মানসিকভাবে সে আঘাত পেতে পারে। মানসিকভাবে আঘাত পাবে কেন? হয়তো তুমি নিজেই তার মানসিক আঘাতের কারণ। আমি? হ্যাঁ তুমি। হয়তো জিজ্ঞেস করবে কিভাবে, তুমি কি জানো পরির বয়স কত?
না, তবে শুনেছি 17 বছর 2 মাস, পরীর বাবা বলেছিল। অর্থাৎ পরীর 18 বছর হয়নি, কাজেই পরীর শারীরিক এবং মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিল না, অথচ তুমি তাকে বিয়ে করেছো। এজন্য পরী তোমাকে দেখলেই ভয় পাচ্ছে, বিশেষ করে রাতের বেলায়। তোমার সামনে সে যে 2 বার অনাকাঙ্ক্ষিত আচরণ করেছে, তার মধ্যে যে অসুস্থতার লক্ষণ দেখা গেছে, ওই 2 বারই তুমি তার সাথে একা ছিলে। এবং স্যার, আমি কখনোই শারীরিক সম্পর্ক বিষয়ে কিছু বলিনি কিংবা ইঙ্গিত করিনি। হয়তো করনি, কিন্তু ওর মনে ভয়টা আছে। ওই ভয়ের তীব্রতা থেকে কনভালসন বা শারীরিক কাঁপুনি হয়েছে। যাই হোক, এরকম হতে পারে। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো, স্বামী স্ত্রীর মধ্যে যে শারীরিক সম্পর্ক থাকে সেদিকে মোটেও অগ্রসর হবে না, সব কিছু পরীর উপর ছেড়ে দেবে। পরী যখন নিজে থেকেই তোমার কাছে আসবে তখন তুমি আগ্রহী হবে। মনে রাখবে, ওর মনটা এখনো খুবই কচি। লক্ষ্য রাখবে, কচি মনে যেন কোনো আঘাত না লাগে। ইমরান কথাগুলোতে লজ্জা পাওয়ার পাশাপাশি বিব্রত বোধ করল। ডাক্তার তরফদা এবার খানিকটা সামনে ঝুঁকে এসে বললেন, আমার কথায় তুমি কষ্ট পাবে না, আমি যা সত্য তাই বললাম। তবে আমার বিশ্বাস, পরীর অসুস্থতার কারণ তুমি নও। তুমি মূল কারণ হলে পরী তোমার সাথে আরও অনাকাঙ্ক্ষিত আচরণ করত। তুমি জানিয়েছো পরী যেন ভয় না পায়, সেজন্য সে তোমাকে তার পাশে থাকতে বলে। এতে বোঝা যায় তোমার উপর তার আস্থা আছে। এই আস্থা প্রমাণ করে পরী তোমাকে অপছন্দ করে না। অপছন্দের মানুষের উপর কেউ কখনো আস্থা রাখতে পারে না। সেক্ষেত্রে প্রশ্ন দাঁড়ায়, পরী তাহলে কাকে ভয় পায় বা কাকে অপছন্দ করে, কিংবা কী কারণে পরীর মধ্যে অনাকাঙ্ক্ষিত আচরণের সৃষ্টি হচ্ছে? এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজে পেতে হবে, আর উত্তর খুঁজতে হলে আমাদের পরীর অতীত ইতিহাস জানতে হবে। আমি ওই প্রসঙ্গে পরে যাব। এখন তুমি আমাকে বলো, পরী যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার আচরণ কেমন হয়? স্যার, এ কথা আমি আপনাকে আগে বলেছি, আবার বলো, আমি আবার শুনতে চাই। স্যার, আমি যে 2 বার দেখেছি তাতে মনে হয়েছে পরী প্রথমে চুপ থাকে, তারপর হঠাৎ কাঁদতে শুরু করে। ওই কান্নার মধ্যে পরীর শরীরে কাঁপুনি আসে। প্রথমে কাঁপে মুখ, ঠোঁট, তারপর হাত, তারপর সমস্ত শরীর। এর মধ্যে মুখটা বিকৃত হতে থাকে, মুখ দিয়ে গো গো শব্দ বের হয়, মনে হয় কিছু যেন বলতে চায় কিন্তু বলতে পারে না। ততক্ষণে ব্যথায় পরীর চোখ দিয়ে তখন পানি বের হয়ে আসে। একসময় ভারসাম্য হারিয়ে সে নিচে পড়ে যায়। তখন মনে হয় শরীরের উপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। শরীরটা তখন ধীরে ধীরে উল্টো দিকে বাঁকা হতে থাকে। হাত পাও অদ্ভুতভাবে বেঁকে যায়। আমার মনে হয় যে কোনো সময় পরীর শরীরে একটা কিংবা দুটো হাড় ভেঙে যেতে পারে। তখন দৃশ্যটা যে কি বিভৎস হয় না দেখলে আপনাকে বোঝানো যাবে না। তীব্র ব্যথায় ছটফট করতে থাকে পরী, চোখ দিয়ে গল গল করে পানি বেরিয়ে আসে। আশেপাশের সবকিছু তখন হাত পায়ের আঘাতে ছিটকে যায়। আমি গতদিন থামাতে দিয়ে লক্ষ্য করেছি পরীর শরীরে অসুরের শক্তি থাকে, একজনের পক্ষে থামানো সম্ভব না। তারপর হঠাৎই সবকিছু থেমে যায়। পরী তখন খুব ক্লান্ত হয়ে পড়ে, মনে হয় শরীরে আর কোনো শক্তি নেই, সব শক্তি নিঃশেষ হয়ে গেছে। তখন নড়াচড়া করা তো দূরের কথা, কথা বলার মতো শক্তিও পরীর থাকে না, সম্পূর্ণ শরীরটা নেতিয়ে পড়ে। হঠাৎ দেখলে মনে হবে বুঝি মরা মানুষ। পরী যখন পরের বার অসুস্থ হবে তখন সাথে সাথে আমাকে জানাবে। জি স্যার, দেরি করবে না। ঠিক আছে স্যার। তুমি পরীর পরিবার সম্পর্কে তেমন কিছু জানো না, তাই না? না স্যার। এখানে আসার সময় পরী কি সাথে কোনো ব্যাগ এনেছে? জি স্যার, একটা ব্যাগ এনেছে। ব্যাগের মধ্যে কি আছে? আমি দেখিনি। ওই ব্যাগের মধ্যে কি আছে তুমি সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, সন্দেহজনক কোনো কিছু পেলে আমাকে জানাবে। পরীর অনুমতি ছাড়া পরীর ব্যাগের ভেতর কি আছে দেখা কি ঠিক হবে? আমিও তোমার সাথে একমত, তবে তোমাকে মনে রাখতে হবে এটা তার চিকিৎসার একটা অংশ। জন্ম থেকে এখন পর্যন্ত গত 17 বছরে পরীর জীবনে কি কি ঘটেছে তা আমার জানতে হবে। যদি জানতে না পারি তাহলে চিকিৎসা করা সম্ভব হবে না। বুঝতে পেরেছো? জি স্যার। গুড। আমি তোমাকে এখন কতগুলো ছবি দেখাবো। ছবিগুলো দেখে তুমি বলবে পরী যখন অসুস্থ হয় তখন পরীর শারীরিক পরিবর্তন, আচরণ বা বিকৃত কোনটির সাথে মিলে যায়। কথাগুলো বলে ডাক্তার তরফদার মোটা একটা অ্যালবাম বের করলেন। অ্যালবামের মধ্যে অনেক ছবি, অধিকাংশই বিভিন্ন বয়সী মেয়েদের। ইমরান প্রায় 100-এর মতো ছবি দেখে 4টি ছবি শনাক্ত করল। ডাক্তার তরফদার ছবিগুলো আলাদা করে রাখলেন, তারপর বললেন, আপাতত কোনো ওষুধের প্রয়োজন নেই, তবে তুমি যতক্ষণ পারো পরীর সাথে থাকবে। তুমি যত তাকে সময় দেবে তত দ্রুত পরী সুস্থ হয়ে উঠবে। স্যার, আমি কিভাবে সময় দেবো? আগামীকাল থেকে আমার অফিস, অফিসে সারাদিন ব্যস্ততা, তার উপর পরশু দিনের মধ্যে আপনার বাসা ছেড়ে দিতে হবে,
এখনো বাসাও দেখিনি, নতুন বাসা খুঁজতে হবে। অফিসের কথা আমি বলতে পারবো না, তবে বাসার কথা আমি বলতে পারি। আপাতত ছাড়ার দরকার নেই, এই বাসাই থাকো। পারলে বাড়ি থেকে কাউকে এনে রাখো যাকে পরি পছন্দ করে, এতে পরি সময় ভালো কাটবে। আর হ্যাঁ, এই মাসে তোমার বাড়ি ভাড়া দেওয়ার দরকার নেই। তোমার নতুন বিয়ে করেছো, তোমার উচিত ছিল তোমাদের কিছু গিফট দেয়া, কিন্তু পারেনি। বাড়ি ভাড়ার টাকা দিয়ে পরিকে একটা মোবাইল ফোন কিনে দাও, ওটা খুব কাজে লাগবে। ইমরান কি বলবে কিছু বুঝতে পারল না। তার মনে হচ্ছে তার মাথা থেকে দশ মনে একটা বোঝা নেমে গেল, অথচ সকাল থেকে বাসা খোঁজার চিন্তাটা তাকে অস্থির করে রেখেছিল। আর মোবাইল ফোনের টাকাটা নিয়েও তার খুব দুশ্চিন্তা ছিল, কারণ দুপুরে বাইরে খেতে গিয়ে কিছু বাড়তি টাকা খরচ হয়ে গেছে। কি ভাবছো? যাও বাসায় যাও, পরির কাছে যাও, ওর তোমাকে প্রয়োজন। স্যার, আপনি অনুমতি দিলে আরেকটা কথা বলতাম। কি কথা? আপনি বলেছিলেন পরির আচরণে অসুস্থতা ছাড়া আমি অস্বাভাবিক কোনো কিছু দেখেছি কিনা। আমার মনে হয় একটা অস্বাভাবিকতা সম্পর্কে আপনাকে বলা দরকার। কিরকম অস্বাভাবিকতা? পরি কিনে ঢাকা রওনা দেওয়ার পর থেকে আমার জীবনে সব অবিশ্বাস্য ঘটনা ঘটছে, আমার সব সমস্যাগুলোর সমাধান হয়ে যাচ্ছে। পরি কিছু কিছু বিষয় আগে থেকে জানতে পারছে। কিরকম? গতকাল ঢাকা আসার সময় আমরা প্রথমে যে বাসটিতে ছিলাম পরি, সেই বাসে কয়েকজন পুলিশ ওঠার পর পরি বলেছিল পরের বাসে ঢাকা আসবে। আমরা এসেছিলাম পরের বাসে, আসার সময় দেখি প্রথম বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। এরপর রাতে বাস স্ট্যান্ডে নামার পর আপনার ভয়ে এই বাড়িতে আসতে চাইনি, কিন্তু পরি বলল কোনো সমস্যা হবে না। আসলেই সমস্যা হয়নি। নতুন বাসা ভাড়া করা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু পরি বলেছিল এই বাসায় আমরা আরও কিছুদিন থাকতে পারবো, এবং এখন তাই হলো। সত্যি কথা বলতে কি স্যার, নতুন মাস আসার আগে আমি খুব আর্থিক সমস্যায় ছিলাম, অথচ আজ সকালে মুদি দোকানদার আমাকে সব মাল বাকিতে দিল। আমি খুব অবাক হয়েছি। আর পরীকে একটা মোবাইল ফোন কিনে দেওয়ার ইচ্ছা আমার আগে থেকেই ছিল, কিন্তু টাকা কোথায় পাবো সেটা নিয়ে চিন্তায় ছিলাম, অথচ আপনার মাধ্যমে সেটারও সমাধান হয়ে গেল। তুমি যেগুলো বললে এগুলো কোনো সমস্যা না, তোমার মূল সমস্যা এখন পরীকে সুস্থ করে তোলা। আমি যা যা বললাম সেগুলো করো, দেখবে পরি সুস্থ হয়ে উঠবে। তবে মনে রাখবে পরির চিকিৎসার প্রয়োজন, আর চিকিৎসার জন্য যা যা করার সব তোমাকে করতে হবে। মানসিক রোগ কিন্তু কখনো ওষুধে সারে না, সারে মনের যন্ত্রণা নিরসন করলে। পরির মনের মধ্যে যে যন্ত্রণা আছে সেটা খুঁজে বের করে তোমাকে দূর করতে হবে, তাহলেই পরি শান্তি পাবে। ইমরান আর কথা বলল না, ধীর পায়ে বেরিয়ে এলো। পরির রান্না সত্যিই সুন্দর, রাতে খাবার মুখে দিয়ে বুঝতে পারলো ইমরান। পরিও তার সাথে খাচ্ছিল। খেতে খেতে ইমরান বলল, পরি তুমি খুব ভালো রাঁধো, তুমি কি বাড়িতে রাঁধতে? মাঝে মধ্যে, তুমি খেতে পারছো? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এর থেকে ভালো রান্না সম্ভব না। ইমরান পরির চোখে তাকিয়ে নিজেও হাসলো, পরিরকে দেখতে তার সবসময় ভালো লাগে। পরি সম্পূর্ণ শুদ্ধ ভাষায় কথা বলে, গ্রামের একজন মেয়ের এরকম শুদ্ধ ভাষায় কথা বলার কথা না। সে নিজেও মাঝে মাঝে গ্রামের ভাষায় কথা বলে ফেলে, অথচ পরি সেটা করে না, ব্যাপারটা অবাক করার মতো। আচ্ছা পরি, তুমি সবসময় শুদ্ধ ভাষায় কথা বলো, শিখলে কিভাবে? আমার একজন গৃহশিক্ষক ছিল, নাম হাসান, সে শিখিয়েছে। খুব সুন্দর শিখিয়েছে, তার সাথে দেখা হলে ধন্যবাদ দিতাম। কেন? তোমাকে এত সুন্দরভাবে বাংলা শিখিয়েছে এজন্য। কোথায় সে? চলে গেছে। কোথায় গেছে? তার নিজের বাড়িতে। ও আচ্ছা, কখনো আসলে আমাকে বলো। পরি, তোমাকে দুটো সুখবর দেওয়া হয়নি, শুনলে তুমি খুব খুশি হবে। কি সুখবর? আমরা আরো কিছুদিন এই বাড়িতে থাকতে পারবো, ডাক্তার তরফদার আজ বলেছেন। আরো কি বলেছেন জানো? না। এ মাসে বাড়ি ভাড়া নেবেন না। তাই নাকি? হ্যাঁ, আর আমি ভাবছি ওই টাকা দিয়ে তোমাকে একটা মোবাইল ফোন কিনে দেব, তাহলে যখন ইচ্ছে আমি তোমার সাথে কথা বলতে পারবো, তুমিও আমার সাথে কথা বলতে পারবে। অবশ্যই এটা ডাক্তার তরফদারেরও ইচ্ছে, ভালো হবে তাই না? হ্যাঁ, কিন্তু আমি জানি না মোবাইল ফোন কিভাবে চালাতে হয়। আমি শিখিয়ে দিব, খুব কঠিন কিছু না। আগামীকাল থেকে আমার অফিস, তোমাকে একা একা থাকতে হবে, ভয় পাবে না তো? তোমার অফিস কয়টা পর্যন্ত? বিকেল পাঁচটা, আস্তে আস্তে সাড়ে ছটা বেজে যাবে। না, ভয় পাবো না, তবে দেরি করো না। না, দেরি করবো না, অফিস থেকে সরাসরি বাসে চলে আসব। খাওয়া শেষ হলে ইমরান করার মতো কিছু পেল না, তার মনে হলো রুমের মধ্যে সে আর পরি চুপচাপ বসে আছে। নীরবতা ভাঙতে বলল, পরি চলো ছাদে যাই, এই বাড়ির ছাদটা খুব সুন্দর,
ছাদে পুরাতন একটা টেলিস্কোপ আছে, সেটা দিয়ে আকাশের গ্রহ নক্ষত্র দেখা যায়। এত রাতে ছাদে যাব? এখন তো কেবল 10টা বাজে, ঢাকায় 10টা কোনো রাতই না। অন্য একদিন যাব, আজ আমার ঘুম পাচ্ছে। তাছাড়া তাছাড়া কি? কেমন যেন ভয়ও করছে। ইমরান কিছু বলল না, সে নিজে পাটি বিছাতে শুরু করল। পরি অবাক হয়ে বলল, নিচে পাটি বিছাচ্ছ যে? আমি নিচে ঘুমাবো, তুমি উপরে ঘুমাও। কেন? পরি, আমার কি মনে হয় জানো, তুমি আমাকে ভয় পাও, এজন্য তুমি রাতে অসুস্থ হয়ে পড়ো। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কোনো বিষয়ে তোমাকে জোর করব না, আমি অতটা খারাপ মানুষ নই। তুমি যেদিন আমাকে ডাকবে সেদিনে আমি তোমার কাছে আসব, অন্য কোনো সময় না। তুমি খাটেই ঘুমাবে আমার পাশে, এসো উপরে এসো। ইমরান এরকমটা আশা করেনি, সে বিছানায় শুয়ে পড়ল। পরিও তার পাশে এসে শুল। ইমরানের খুব ভয় ভয় করছে, সে পরির দিকে তাকাতে সাহস পাচ্ছে না, কারণটা সে বুঝতে পারছে। আজ রাতে সে পরির ব্যাগের ভেতর কি আছে তা দেখবে। এই অন্যায় প্রবণতাটা তাকে মানসিকভাবে দুর্বল করে ফেলেছে। পরি শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ল। পরির দ্রুত ঘুমিয়ে পড়ার কারণটা বুঝতে পারল ইমরান। শারীরিকভাবে পরি খুবই দুর্বল, তার উপর আজ সারাদিন পরি অনেক কাজও করেছে, এজন্য শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। ফ্যানের বাতাসে যেগুলো পরির মুখের উপর ফুটিপুটি খাচ্ছে। ইমরানের খুব ইচ্ছে হলো চুলগুলোকে হাত দিয়ে সরিয়ে দিতে, কিন্তু সাহস পেল না। শেষে যদি অন্য কিছু মনে করে তাহলে অন্য বিপদ ঘটবে। এই মুহূর্তে তার মনে হচ্ছে সব কিছু হারাতে পারলেও পরিকে হারাতে পারবে না। আধ ঘন্টা পর ইমরান খুব সতর্কতার সাথে বিছানা থেকে নামল। তারপর কোনো শব্দ ছাড়াই পরির ব্যাগটা খুলল। ভিতরে কাপড় চোপড় ছাড়া আর কিছু নেই। একটা অ্যালবামে পরির কিছু ছবি পেল, সাথে তাদের বিয়ের কয়েকটা ছবিও আছে। ছবিগুলো দেখে খুব অবাক হলো ইমরান। পরি তাকে ছবিগুলোর কথা বলেনি, সে আগে ছবিগুলো দেখেও নি। মনে মনে ঠিক করলো কোনো একটা অজুহাতে দিনের বেলায় ছবিগুলোর কথা তুলে ছবিগুলো নিয়ে পরির সাথে আলোচনা করবে। ব্যাগের একেবারে নিচে কোনার দিকে ইমরান নীল রঙের পলিথিনে পেঁচানো একটা চিঠি পেল, কিন্তু কোনো খাম নেই। সে অনুমান করল চিঠিটা কাছের কেউ লিখেছে, এজন্য পোস্ট করার জন্য খাম ব্যবহার করেনি। চিঠিটা দেখার পর ইমরানের শরীর কাঁপতে শুরু করল, কারণ সম্বোধনী স্থানে প্রিয়া শব্দটি লেখা। অনিচ্ছা সত্ত্বেও সে চিঠিটা পড়তে শুরু করল। প্রিয়া, তোমাকে দেখি আর পাগল হয়ে যায়। তুমি এত সুন্দর, মাঝে মাঝে তোমাকে অবিশ্বাস্য সুন্দর মনে হয়। মনে হয় তুমি পৃথিবীর কেউ নও, স্বর্গ থেকে আসা কেউ। বিধাতা যেন তোমাকে একবার নিজের হাতে সৃষ্টি করেছেন। তোমার এই সৌন্দর্যে সত্যি আমি হারিয়ে যাই অজানা কোথাও, যেখানে শুধুই তুমি আর আমি। গতকাল তোমাকে পড়ানোর সময় এরকম হারিয়ে গিয়েছিলাম, এজন্য তোমাকে ঠিকমতো পড়াতে পারিনি। আসলে তোমার সামনে গেলে আমি নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করি, কিন্তু পারি না। ইচ্ছে করে সারাক্ষণ তোমার চোখের দিকে তাকিয়ে থাকি, তোমার চুলের দিকে তাকিয়ে থাকি তোমার ওই অপরূপ সৌন্দর্যের দিকে। জানি না আমার এই তাকিয়ে থাকার পালা কখনো শেষ হবে কিনা। যখন আমি একা থাকি তখনও তোমাকে খুঁজি, শুধুই তোমাকে। তুমি বাড়িভর ছুটে বেড়াও আর আমি দেখি, অথচ তোমার কাছে যাওয়ার স্পর্ধা আমার নেই। ব্যাপারটা যে কি কষ্টের তোমাকে বোঝাতে পারবো না। পরশুদিন তুমি যখন আমাকে খাবার দিতে এলে তখন আনন্দে আমার চোখে প্রায় পানি এসে গিয়েছিল, কিন্তু তুমি থাকলে না, খাবার দিয়েই চলে গেলে। যাওয়ার সময় শুধু একটু মুচকি হাসি দিলে, তোমার ওই হাসি আমার জীবনের সব। জানি না তোমাকে কবে আমি আমার মতো করে পাবো। অবশ্য আমার ভাগ্যে তুমি আছো কিনা তাও জানি না, কারণ চারপাশে যারা আছে কেউ যে আমার পক্ষে নেই। শুধু আছো তুমি, শুধুই তুমি। কিন্তু তুমি আমি দুজনে কি পারবো তাও জানি না। তাই মনটা মাঝে মাঝে উদাস হয়ে যায়। তখন তোমার পুরাতন চিঠিগুলি পড়ি তোমার ভালোবাসা আর ভালো লাগার কথাগুলো। এতে মন অনেকটা শান্ত হয় এই ভেবে যে তুমি আমার পাশে ছিলে, আছো এবং থাকবে। হয়তো এটাই আমার সান্ত্বনা এবং জীবনের সবচেয়ে বড় পাওয়া। ইতি, তোমারই প্রিয়। চিঠি পড়ার পর ইমরান এসে দাঁড়ালো পরির পাশে। পরি গভীর ঘুমে আচ্ছন্ন, ইমরান দেখছে আর দেখছে সেই নিষ্পাপ আর পবিত্র চেহারা, অথচ কষ্ট, বুকের ভেতর কষ্ট, ভয়াবহ কষ্ট। ইমরান বুঝতে পারছে সে তার জীবন আগে কখনো এতটা কষ্ট পায়নি। ইমরান পরির পাশে আগের জায়গায় শুয়ে পড়ল। সে অনুভব করছে তার খুব ক্লান্ত লাগছে। একটু আগে যেখানে কষ্ট ছিল এখন সেখানে শুধু ক্লান্তি আর ক্লান্তি।
এত ক্লান্তি যে সে চোখ মেলে রাখতে পারছে না, অথচ তার খুব ইচ্ছা করছে পরীকে দেখতে। মেঘের গর্জনে ইমরানের ঘুম ভাঙল। বিছানায় পরীকে না দেখে চমকে উঠল সে। বাথরুমে রান্নাঘরে কোথাও পরী নেই। রাত 3:30 বাজে, এ সময় পরী যাবে কোথায়? আবার বিছানার কাছে ফিরে আসতে জানালা দিয়ে তার চোখ বাইরে গিয়ে পড়ল। যা দেখল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না ইমরান। পরী বড় চালতা গাছের চারদিকে মাথা নিচু করে হাঁটছে। পরীর আচরণ দেখে মনে হচ্ছে পরী বুঝি মাটির মধ্যে কিছু একটা খুঁজছে। ইমরানের কাছে দৃশ্যটা খুবই ভয়ঙ্কর মনে হলো। সে আর দেরি না করে দ্রুত নিচে নেমে এলো। নিচে এসে দেখে ডাক্তার তরফদার আর করিম চাচা দাঁড়িয়ে আছে, তারাও তাকিয়ে আছে পরীর দিকে। ডাক্তার তরফদার ভিড়ভিড় করে বললেন, প্রায় আধ ঘন্টা ধরে পরী নিচে নেমে শুধু গাছের চারদিকে চক্কর দিচ্ছে, শেষ পর্যন্ত কি করে দেখো। স্যার বৃষ্টি হতে পারে। হলে হবে, পরীকে পরীর কাজ করতে দাও। পরীকে সুস্থ করে তোলার জন্য পরীকে পর্যবেক্ষণ খুবই জরুরি। বৃষ্টি হলে নির্ঘাত পরী ভিজে যাবে। অবশ্য বৃষ্টি শুরু হওয়ার আগেই পরী ধপ করে নিচে পড়ে গেল। সাথে সাথে ছুটে গেল ইমরান। কাছে গিয়ে দেখলো মাটিতে পড়ে শরীরটা থরথর করে কাঁপছে আর বাজেভাবে বেঁকে যাচ্ছে হাত আর পা, ঠিক যেমন গতকালকে হয়েছিল। শরীরটাও ঘামে ভিজে গেছে। চোখের মনে দুটো চক্রাকারে চারদিকে ঘুরছে। যে কেউ দেখলে নিশ্চিত ভয় পাবে। এক মিনিটের মাথায় পরীর শরীরটা নিস্তেজ হয়ে এলো। ডাক্তার তরফদার ভিড়ভিড় করে বললেন, ইমরান পরীকে উপরে নিয়ে যাও, ওর খুব কষ্ট হচ্ছে। ইমরান যখন পরীকে পাঁচকলা করে উপরে নিয়ে যাচ্ছে, তখন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কেন যেন পরীর জন্য তার খুব কষ্ট হচ্ছে। রাতে চিঠিটা দেখার পর সে ভেবেছিল পরীর জন্য তার বোধহয় আর কষ্ট হবে না, কিন্তু সে বুঝতে পারছে পরীর জন্য তার কষ্ট বাড়ছে, ধীরে ধীরে আরও বাড়ছে। সন্ধ্যায় ইমরান ডাক্তার তরফদারের সামনে বসে আছে। ডাক্তার তরফদার খুব মনোযোগের সাথে পরীর ব্যাগ থেকে নিয়ে আসা চিঠিটা পড়ছেন। আজ সারাদিন ইমরানের খুব খারাপ কেটেছে। অফিসে প্রতিটা মুহূর্ত সে অস্থির ছিল, কাজে মনোযোগ বসাতে পারেনি। পরীকে একা বাসায় রেখে যাওয়াটাই ছিল তার অস্থিরতার মূল কারণ। চিঠি পড়ে ডাক্তার তরফদার বললেন, তুমি মূল চিঠিটা রাখো, ফটোকপিটা আমাকে দাও। ঠিক আছে স্যার। চিঠি পড়ে তোমার নিশ্চয়ই মন খারাপ হয়েছে? না স্যার। তুমি সত্যি বলছো না, আমি জানি তোমার মন খারাপ হয়েছে। চা খাবে? না স্যার। কেন? আমি কম মানুষকেই চা খাওয়াই। পৃথিবীতে আমি একটা জিনিসই খুব ভালো বানাতে পারি, আর তা হলো চা। এই চা আমি খুব তৃপ্তির সাথে খাই। আমার সাথে এক কাপ চা খাও। সকালে পরীকে বলেছিলাম সন্ধ্যায় একসাথে চা খাবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার কাছে তোমার চা পাওনা থাকলো। এখন বলো, সকালে পরীর আচরণ কেমন ছিল? রাতের কোনো কিছু পরী মনে করতে পারেনি। সকাল থেকে সে একেবারে স্বাভাবিক। আমার জন্য সে নাস্তা বানালো, একসাথে নাস্তা করলাম। বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় মোবাইল ফোন কিনে দেওয়ার কথাটা মনে করিয়ে দিল। আরও বলল যেন বেশি দামি ফোন না কিনি, কম দামি কিনি। তুমি বলতে চাচ্ছ যে রাতে পরী চালতা গাছের নিচ চারদিকে ঘুরেছে সেই ব্যাপারটা সে ভুলে গেছে? জি স্যার। পরীর শরীরের মাটি লেগে থাকার কথা, সেই মাটি দেখে পরীর সন্দেহ হওয়ার কথা, হয়নি, কারণ আমি ভিজা কাপড় দিয়ে পরীর হাতে লেগে থাকা মাটি মুছে দিয়েছিলাম। ব্যাপারটা ভালো না, পরী তার জীবনের স্মৃতি ভুলে যাচ্ছে। স্যার আমার খুব ভয় করছে। কেন? রাতে আবার পরী বের হয়ে না যায়, এজন্য বলছিলাম কলাপসিবল গেটে তালা দিয়ে রাখলে ভালো হবে। গত রাতে সম্ভবত খোলা ছিল। হ্যাঁ খোলা ছিল, এবং করিম জেগেছিল, সেই আমাকে ডেকে তুলেছে। তবে গেট বন্ধ করে রাখা যাবে না, তাহলে আরও ভয়ানক কিছু ঘটতে পারে, কিন্তু তা ঘটতে দেওয়া যাবে না। আসলে এখন পরীর ইচ্ছের বিরুদ্ধে কিছু করা যাবে না। পরী যা করতে চায় তা তাকে করতে দিতে হবে। তার মতের বিরুদ্ধে গেলে সে জোর করে তার ইচ্ছা পূরণ করার চেষ্টা করবে। প্রয়োজনে যে তাকে বাধা দেবে, আক্রবশত তাকে আক্রমণ করবে। আক্রমণ করবে? শুধু আক্রমণ না, খুনও করতে পারে। এজন্য তোমাকে সতর্ক থাকতে হবে। এটা সত্য পরী তোমাকে পছন্দ করে, কিন্তু পরী যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না। ওই সময় সে কী করছে কিছুই বুঝতে পারে না। এজন্য বলছি খুব সাবধানে থাকবে। স্যার পরীর কি অসুখ হয়েছে? আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারিনি, অনুমান করছি মাত্র। আমার আরও কিছু বোঝার বাকি আছে। যাই হোক, আবার চিঠির প্রসঙ্গে ফিরে আসি। এই চিঠিটি আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই চিঠির সূত্র ধরেই এগোব। আমি চিঠি পড়ে যা বুঝেছি তা হলো পরীর একজন পছন্দের মানুষ ছিল, সম্ভবত তার শিক্ষক এবং বাড়িতে এসে পড়াতো।
আমার ভুল না হলে এটা সত্য যে ওই শিক্ষক পরিদায় বাড়িতেই থাকত। এখন প্রশ্ন হচ্ছে ওই শিক্ষকের নাম কি এবং সে এখন কোথায়, এই বিষয়ে তুমি কিছু জানো? গতরাতে শুদ্ধ ভাষায় কথা বলা প্রসঙ্গে বলেছিল শিক্ষকের নাম হাসান এবং সে তার বাড়ি চলে গেছে। বাড়ি কোথায়? জানি না স্যার, জিজ্ঞেস করিনি। পরীকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে। না, জিজ্ঞেস করো না। পরী যেহেতু নিজে থেকে তার নিজের শিক্ষক সম্পর্কে তোমাকে কিছু বলেনি, এই চিঠি সম্পর্কে কিছু বলেনি, এই সম্পর্কে কোনো কিছুই পরীকে জিজ্ঞেস করা যাবে না। পরীর সাথে শুধু তালে তাল মিলিয়ে তোমাকে চলতে হবে। পারবে না? পারবো স্যার। তোমাকে আমার খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে, অথচ এরকম হওয়ার কথা ছিল না। বরং উচিত ছিল তোমার পরীর উপর রাগ হওয়া, বিরক্ত হওয়া, তাই না? জানি না স্যার। সত্যি যদি পরীর শিক্ষককে খুঁজে পাওয়া যায় অথবা সে এসে উপস্থিত হয় তুমি কি করবে? আমি তাকে অনুরোধ করব যেন সে পরীকে বিয়ে করে এবং সুখে শান্তিতে সংসার করে। কেন তুমি এমন করবে? পরী তো তোমার স্ত্রী। আমি চাই পরী সুখী হোক। পরী যদি তার শিক্ষককে পেয়ে সুখী হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি জানি না স্যার, তবে আমার কাছে পরীর পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে। পরীর বিষয়ে আমার অনেক তথ্যের প্রয়োজন। আগামীকাল সকালে আমি পরীদের গ্রামে যাব। কি বলছেন স্যার? হ্যাঁ, কিন্তু স্যার আমাকে আমার কাজ করতে দাও। আমি খুঁজে বের করে দেখতে চাই সমস্যাটা কোথায়। থাকবেন কোথায়, খাবেন কি? আমার সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে, আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না। তুমি চিন্তা করবে তোমাকে নিয়ে এবং পরীকে নিয়ে। পরী যেন তোমার কোনো ক্ষতি না করে, আবার একইভাবে পরী যেন কোনো ক্ষতি না হয়, এজন্য আমি না আসা পর্যন্ত খুব সাবধানে থাকবে। প্রয়োজন আমি তোমাকে ফোন করব। জি আচ্ছা। তবে কোনো বিষয়ে সমস্যায় পড়লে বা পরীর মধ্যে অস্বাভাবিক কোনো কিছু দেখলে সাথে সাথে আমাকে জানাবে, দেরি করবে না। দেরি হলে পরীর জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে পড়বে। আর পরী যদি তোমাকে কোনো তথ্য দেয় যা তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আমাকে জানাবে। ঠিক আছে স্যার। রাতে যদি পরী আবার চালতা গাছের নিচে এসে কিছু খুঁজতে থাকে খুঁজতে দেবে, বাধা দেবে না। মনে রাখবে চালতা গাছ তার জন্য নিরাপদ। কিন্তু পরী ওখানে যাচ্ছে কেন? সেই রহস্য উন্মোচন করতে আমি পরীদের গ্রামে যাচ্ছি। এখন যাও, তুমি উপরে গিয়ে পরীর সাথে চা খাও, পরী তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, পরীর বাবা নিরু মেম্বারকে জানিয়ে রেখো আমি তাদের বাড়ি যেতে পারি। ঠিক আছে স্যার। ইমরান বের হয়ে গেল। 5 মিনিট পর একটা বাটি হাতে আবার ফিরে এলো। ডাক্তার তরফদার তখন পুরাতন একটা খাতা যেখানে রোগীদের হিস্ট্রি লেখা হয় সেটা দেখছিলেন। চোখ তুলে তাকাতে ইমরান ভয় ভয় বলল, পরী আজ পায়েস রেঁধেছে, আপনাকে দিতে বলল। পরীকে বলো পায়েস খুব সুন্দর হয়েছে, বহুদিন আমি এত স্বাদের পায়েস খাইনি। ঠিক আছে স্যার, জানাব। ইমরান চলে যাওয়ার পর ডাক্তার তরফদার বেশ খানিকটা পায়েস খেলেন। পায়েসের স্বাদটা তার কাছে সত্যি অসাধারণ লেগেছে। তিনি মনে মনে ঠিক করলেন পরীর সাথে যখন পরের বার দেখা হবে তিনি সামনাসামনি পরীকে ধন্যবাদ দিবেন। এই ধন্যবাদ পরীর প্রাপ্য, তবে পরীর জন্য তার খুব খারাপ লাগছে, কারণ পরী সত্যি অসুস্থ। এই অসুস্থতাটা খুব মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ। এ ধরনের রোগীকে সম্পূর্ণ সুস্থভাবে বাঁচিয়ে তোলা খুব দুরূহ ব্যাপার। তবে তিনি আশাবাদী পরীকে তিনি সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারবেন, কারণ অন্তত একটা সূত্র তার হাতে আছে, আর তা হলো পরীর শিক্ষক হাসান। ডাক্তার তরফদার বিকেলে পরীদের গ্রামে এসে পৌঁছলেন। তিনি একা এসেছেন, এরকম গ্রামে আসা তার জন্য নতুন কিছু নয়। রোগীর চিকিৎসায় প্রয়োজন হলে তিনি অজপাড়াগায় চলে আসেন, কখনো তিনি পরিচিতদের বাড়ি ওঠেন, কখনো রোগীর অভিভাবক বা আত্মীয় স্বজনের বাড়ি ওঠেন, কখনো আবার তথ্য প্রদানকারীদের বাড়িতে ওঠেন, আবার কখনো চেয়ারম্যান মেম্বারদের বাড়িতে ওঠেন। তবে এবার তিনি উঠেছেন মসজিদে। মসজিদের ইমাম সাহেব মাওলানা মকবুল খুব ভালো মানুষ, তিনি ডাক্তার তরফদারকে পেয়ে বেশ খুশি। মুড়িয়ার গুড় দিয়ে প্রাথমিক আপ্যায়নের সময় নিজে থেকেই বললেন, আপনি আমার মেয়ে হুমান হইয়া থাকবেন, যতদিন খুশি ততদিন থাকবেন। আপনি পরীর সুস্থ করতে আসছেন, একজন মানুষের নতুন জীবন দিতে আসছেন, এর থেকে ভালো কাজ আর কি হইবার পারে। পরী মেয়েটা খুব ভালো আছিল, কিন্তু কেমনে যেন মাথাটা বিগড়ে গেল বুঝলাম না, ভাবলে খুবই কষ্ট হয়। আপনি পরীকে চিনতেন? আমি এই গ্রামে আসি 21 বছর, বলতে পারেন সবাইরে চিনি। পরী ছোটবেলায় এই মসজিদে মাদ্রাসা এসা সিফারা পড়তো, পরে আমি বাড়িতে তারে কোরআন পড়া শিখাইছি। তাহলে তো পরীদের বাড়ির সবার সাথে আপনার ভালো পরিচয় আছে। হ্যাঁ হ্যাঁ আছে, এই মসজিদে তো যখন আসি ওর বাবা নিরু মেম্বারদের বাড়িতে অনেক দিন আসছিলাম। অবশ্য সেটা অনেক আগের কথা, পরীর তখনও জন্ম হয়নি। তার মানে পরীর জন্ম থেকে এখন পর্যন্ত সবকিছু আপনি জানেন? হ জানি,
আপনি যা জানতে চান আমারে জিজ্ঞেস করেন, না জানলে যারে আপনার দরকার তারে আমি নিয়ে আসব। গ্রামের সবাই আপনার এই ব্যাপারে সাহায্য করবে। আমার বিশ্বাস আপনার চিকিৎসা পেলে পুরী দ্রুত সুস্থ হয়ে উঠবে। আচ্ছা, পুরীকে যে জিনে ধরেছে এটা কি আপনি বিশ্বাস করেন? আমি নিশ্চিত না হয়ে কোনো কথা বলতে পারবো না, তবে আমি বিশ্বাস করি সব কিছুর চিকিৎসা আছে। রুগীর সঠিক চিকিৎসা দিলে রুগী ভালো হয়। ডাক্তার তরফদার বুঝলেন ইমাম সাহেব যৌক্তিক মানুষ, এ ধরনের মানুষের কাছ থেকে ভালো সাহায্য পাওয়া যায়। এবার এটাও সত্য যে ইমাম সাহেব বহুদিন নিরু মেম্বারদের বাড়িতে ছিলেন, কাজে ওই বাড়ি সম্পর্কে নেতিবাচক কোনো তথ্য প্রদানের ক্ষেত্রে তিনি বেশি সতর্ক থাকবেন, সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য গোপন থেকে যেতে পারে। ডাক্তার তরফদার এবার বললেন, পরি সম্পর্কে আপনি যতটুকু জানেন আমাকে বলুন, এই তথ্য আমার খুব প্রয়োজন। পুরীর জন্ম এখন থেকে 17 বছর আগে, কিছু কম বেশি হইতে পারে। পুরী নিরু মেম্বারের বড় মেয়ে, ছোট মেয়ের নাম জোরি, দুই মেয়ের মধ্যে 5 বছরের ব্যবধান। পুরীর জন্ম হওয়ার সময় আমি পুরীদের বাড়িতে আসিলাম। ধীরে ধীরে পুরী বড় হইতে থাকে, গ্রামের স্কুলের মাদ্রাসায় পড়াশোনা করে, এইখান থেকে এসএসসি পাশ করে, পরে ভর্তি হয় উপজেলার কলেজে। কিন্তু যাওয়া আসা পুরীর জন্য বেশ ঝুঁকিপূর্ণ আসিল, কারণ পুরী ছিল স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত সুন্দরী। অনেক সময় প্যারাইভেট পরে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেত। নিরু মেম্বার তখন খুব দুশ্চিন্তায় পড়তেন, প্রায় 20 বছর ধরে মেম্বার থাকায় তার কিছু শত্রুও আছে, এই জন্য পুরীরে নিয়ে তার ভয় বাড়তে থাকে। শেষে উপায় না দেখে ওই কলেজে বিয়ে পরে এরকম এক ছাত্র নাম হাসান তার বাড়িতে থাকতে দেয়। হাসান ছেলেটা খুব নম্রভদ্র আসিল, সেই বাড়িতে থাকতো পুরী। এতে পুরীর কলেজে যাওয়া আর বাইরে আসা অনেকটা কমে যায়। এর মধ্যে একটার পর একটা বিয়ার প্রস্তাবও আসতে থাকে, অনেকগুলো প্রস্তাব খুব ভালো হয়। নিরু মেম্বার বিয়ার জন্য পুরীরে পিয়াপিরি করতে থাকে। আমি শুনছিলাম পুরী রাজি হয় নাই, সে আরও পড়াশোনা করতে চাইছিল। মাস দেড়েক আগে হাসান ছেলেটা তার বাড়িতে চলে যায়, তখন পুরীর পড়াশোনাও থাইমা দেয়। পুরীর পক্ষে আবার নিয়মিত কলেজে যাওয়া কঠিন আসিল, কারণ গ্রামের কিছু বখাটে ছেলে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে ওরাও পুরীর পিছনে লাগছিল। পুরী তখন একবারে ঘরকুনা হয়ে পড়ে, মানুষজনের সাথে কথা বলতো কম, বিশেষ করে পড়াশোনা করতে না পারার বিষয়টা দারুণ কষ্ট দিতেছিল পুরীরে। এর মধ্যে নিরু মেম্বার পুরীর বিয়া দেওয়ার জন্য উইঠা পুরা লাগে, কিন্তু আগের মতো পুরী রাজি হয় নাই। 15-16 দিন আগে হঠাৎ একদিন পুরীর মা গোপনে আমার এখানে আসে, তারপর এই পুরীর মা এসে আমারে জানায় পুরী রাতে একা একা ঘর থেকে বাইর হয়ে যায়। তারপর তাদের বাড়ির পিছনের বাগানে ঘুরে বেড়ায়, ওই বাগানে নাকি আগে অনেক জিন আছিল, পুরীর দাদির একবার ধরছিল, অনেক কষ্টে সেই জিন ছাড়ানো হয়। পুরীর ওরকম রাতে বাইর হয়ে যাওয়ার কথাটা পুরীর মা পুরীর বাবা নিরু মেম্বারে বললে সেও খুব চিন্তিত হয়ে পড়ে। নিরু মেম্বার তখন ব্যাপারটাকে ওরে বলতে নিষেধ করছে, তাতে মেয়ের বিয়ে দিতে সমস্যা হবে। আসলে নিরু মেম্বার পুরীরে খুব ভালোবাসতেন, এই জন্য পুরীর কোনো ক্ষতি হোক নিরু মেম্বার চাইতো না। আমি ওই দিন পুরীর মারে পানি পড়া দিই, কিন্তু তাতে কাজ হয় নাই, কারণ পুরী আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে গত সপ্তাহে হঠাৎ শুনলাম পুরীর বিয়ে হয়ে গেছে, আর প্রথম রাতেই পুরীর বাপের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। কথা শুনে আমার খুব কষ্ট হয়েছিল, তবে জামাইটা ভালো, একদিন পরে সে পুরীরে নিয়ে যায়। বাড়ির শিক্ষক হাসানের কি হলো? হাসান নাকি বাড়ি ফেরা চলে গেছে। বাড়ি কোথায় হাসানের? আমি জানি না, পুরীদের বাড়ির লোকজন বলতে পারবে। মানুষ হিসেবে হাসান কেমন ছিল? খুবই সাধারণ আর ভালো, অভাবী ছিল বলা মানুষের বাড়ি থেকে পড়াশোনা করত, তবে মেধা ছিল ছেলেটার। এই গ্রামে পুরীর সবচেয়ে আপন কে ছিল? মানে বলতে চাচ্ছি, পুরীর বান্ধবী বা সমবয়সী কেউ যে পুরী সম্পর্কে আরও তথ্য দিতে পারবে? এরম কেউ নাই, পুরী ওর ছোট বোন জোরির সাথেই থাকতো বেশি, বাড়ির বাইরে আসতো কম। গ্রামের মানুষের সাথে পুরীদের পরিবারের সম্পর্ক কেমন? ভালো মন্দ দুইটাই আছে, মেম্বার মানুষ তো, অনেকে যেমন নিরু মেম্বারের পছন্দ করে কিছু মানুষ অপছন্দও করে, গ্রামে এরকমই হয়। যাই হোক, নামাজের সময় হয়ে এলো, নামাজ পড়ে একসাথে রাতের খাবার খাবো। ডাক্তার তরফদার সম্মতি জানিয়ে নিজেও নামাজে পড়লেন, মসজিদের পাশে মাঠ। নামাজ শেষে মাঠের একেবারে কোণার চায়ের দোকানে এসে বসলেন। বেশ অনেকদিন হয়েছে তিনি খোলা মাঠে বসে আকাশের দিকে তাকাননি, এখন তার মধ্যেও আছে, কি অদ্ভুত। মাঝে মাঝে তার নিজের মনে হয় মানসিক রোগীর চিকিৎসা করতে করতে তিনি নিজেই মানসিক রোগী হয়ে গেছেন। এরকম মনে হলে তিনি মিটমিট করে হাসেন, আর তার হাসি দেখে আশেপাশের সবাই তাকে হাসার কারণ জিজ্ঞেস করে। চায়ের দোকানের ছেলেটাও জিজ্ঞেস করল, স্যার আপনি হাসতেছেন কেন?
এমনিতেই হাসছি। আমনে এমনে হাসে পাগলে, আমনে কি পাগল? না আমি পাগল না, পাগলের ডাক্তার। তুমি কি পরিদের বাড়ি চিনো? হ চিনি, নিরু মেম্বারদের মাইয়া, ওই যে তারে দিনে ধরছিল। পরীকে কি সত্যি জিনে ধরেছিল? আমি জানি না, বিয়ার পর একদিন বাড়ি আসিল, আমি অল্প সময়ের জন্য দেখছিলাম, কিন্তু কিছু চোখে পড়ে নেই। বিয়ার আগে মেলা দেখছি, অমন কিছু চোখে পড়ে নেই, কিন্তু মানুষে কয় তারে জিনে ধরছে। আপনি বাড়ির কথা জিজ্ঞাসা করছেন, ওই যে মাঠের ওই কোনা দিয়ে আপনি আগাইলে একটা বাঁশ ধার পাইবেন, বাঁশ ধার পার হইলে পাইবেন বড় একটা বাড়ি, চারপাশ তারটারে বেড়া দিয়া ঘিয়া, ওইটাই নিরু মেম্বারের বাড়ি। তুমি হাসানকে চিনতে? কোন হাসান? পরিদের বাড়িতে থেকে পরীকে পড়াতো? চিনবো না কেন, আমার দোকানে মাঝে মাঝে আইসা বসত, তার খুব দুঃখ আছিল। কিসের দুঃখ? তার একটা পা খাটো আছিল, এই জন্য ভালো মতো হাঁটতে পারতো না, খোঁড়াইতো, আর দৌড়াবার তো পারতই না। মাঠে সবাই যখন বল খেলতো তখন আফসোস করে বলতো, পা ভালো থাকলে হে সবাই সাথে বল খেলবার পারতো। হাসান এখন কোথায় থাকে? গেরাম সেরা চলে গেছে। যাওয়ার আগে তোমাকে বলে গেছে? না বলে নাই। তাহলে জানলে কিভাবে? আগে দেখতাম, এখন তার দেহি না, ইল্লিগা বললাম। ডাক্তার তরফদারের মনে পড়ল, ইমাম সাহেব তার সাথে খাবে বলে বসে আছেন, যদিও তার ক্ষুধা নেই, তারপরেও তিনি উঠে পড়লেন। ইমাম সাহেবের সাথে তিনি রাতের খাবার খেতে চান। পরের দিন সকালে নিরু মেম্বার নিজেই মসজিদে চলে এলো। সে ইমরানের কাছ থেকে জানতে পেরেছে ডাক্তার তরফদার পরীর চিকিৎসার জন্য গ্রামে এসেছে। ইমরান বলে দিয়েছে তার যেন ভালো খেদমত করা হয়। এজন্য প্রথমে এসে বলল, স্যার আপনি উঠবেন আমার বাড়িতে? মসজিদে উঠছেন কেন? ডাক্তার তরফদার হেসে দিয়ে বললেন, আপনাদের বাড়িতে উঠিনি এ কারণে যে আপনারা বিব্রত হবেন, এমনিতেই সবাই বলে পরীকে চিনে ধরেছে, আবার আমি উপস্থিত হলে গ্রামের নানাজোড়া নানা কথা বলবে, তখন ব্যাপারটা আপনার আমার দুজনের জন্যই অস্বস্তিকর হবে। আরে না না, কিচ্ছু হবে না, আপনি আমার মেয়ের চিকিৎসার জন্য আসছেন, অবশ্যই আমার বাড়িতে উঠবেন, চলেন এখন চলেন, আপনি আমার মেহমান। আমি এমনিতেই যেতাম, আপনাদের সাথে আমার কথা বলা দরকার, আপনি যখন বলছেন চলুন, তবে রাতে আমি আবার এখানে ফিরে আসবো। সেইটা পরে দেখা যাবে। নিরু মেম্বারদের সাথে লাঠি হাতে বিশাল দেহি এক লোক এসেছে, নাম জয়নাল। নিরু মেম্বার ইশারা করতে জয়নাল ডাক্তার তরফদারের ব্যাগটা তুলে নিতে গেল। ডাক্তার তরফদার বললেন, এখন প্রয়োজন নেই, দরকার হলে আমি বলবো, চলুন আপনাদের বাড়ি চলুন। নিরু মেম্বারদের বাড়ি অনেক বড়, নানা রকম গাছ আছে সেখানে, এগুলোর মধ্যে কিছু গাছ বেশ বড়। বাড়ির সবচেয়ে বড় ঘরটাতে থাকে নিরু মেম্বার, তার স্ত্রী আর জরি। এ বড় ঘরের একটা কামরায় পরি আর জরি থাকত। মাঝারি আকৃতির অন্য ঘরটা কাচারি বা মেহমানদের ঘর, আর সবচেয়ে ছোট ঘরটাতে দুটো কামরা, একটাতে থাকে জয়নাল, অন্যটা ফাঁকা। ডাক্তার তরফদারকে মেহমানদের ঘরে বসতে দেওয়া হলো। ভেতরটা বেশ সাজানো গোছানো, সোফাও আছে। গ্রামের বাড়িতে সাধারণত সোফা থাকে না, চেয়ার থাকে, অথচ এই বাড়িতে আছে। তার জন্য যে কামরাটা বরাদ্দ হলো সেখানে চেয়ার টেবিল থাকায় বেশ সুবিধা হলো ডাক্তার তরফদারের জন্য, তিনি আরামে লেখালেখির কাজগুলো করতে পারবেন। তিনি ঠিক করলেন এই বাড়িতে তিনি সন্ধ্যা পর্যন্ত থাকবেন এবং তার মূল কাজ হবে বাড়ির সবার কাছ থেকে পরি সম্পর্কে জানা। প্রথমেই কথা বলতে শুরু করলেন নিরু মেম্বারের সাথে। নিরু মেম্বার মানুষটা ছোটখাটো, পরির সাথে চেহারার কোনো মিল নেই। ডাক্তার তরফদার অনুমান করলেন পরি বোধহয় তার মায়ের চেহারাই পেয়েছে। নিরু মেম্বার সামনে এসে বসতে ডাক্তার তরফদার বললেন, আপনি পরির ছোটবেলা থেকে এখন পর্যন্ত সব কিছু খুলে বলবেন, তার আগে কয়েকটা প্রশ্ন করতে চাচ্ছি, প্রশ্নগুলোর উত্তর জানা আমার খুবই প্রয়োজন। এক কি প্রশ্ন স্যার? জন্মের সময় কি পরির কোনো সমস্যা হয়েছিল, এই যেমন ধরুন শ্বাসকষ্ট, শরীরে কাঁপুনি কিংবা অন্য কিছু? আয় না। পরির কি কখনো বড় ধরনের অসুখ হয়েছিল, এই যেমন টাইফয়েড, টিটেনাস, ডিপথেরিয়া এরকম কিছু? অনেকবার জ্বর হয়েছে কিন্তু ওই ধরনের বড় অসুখ হয় নাই। ছোটবেলায় বা বড় হলে হঠাৎ কখনো অজ্ঞান হয়ে যেত? না স্যার। জীবনে কোনো কিছু দেখে ভয় পেয়েছিল অথবা কোনো কিছুর প্রতি আতঙ্ক রয়েছে, যেমন কুকুর, বিড়াল, রাতের অন্ধকার ইত্যাদি? না। কোনো কিছু তার অতিরিক্ত পছন্দের ছিল? আমি সেরকম কিছু মনে করতে পারছি না, তবে পরীর পড়ালেখার প্রতি খুব আগ্রহ ছিল, মাঝে মধ্যে কলেজের লাইব্রেরিতে থাকা গল্পের বই আনা পড়ত। আর কোনো কিছুর প্রতি? কোনো বন্ধু বা বান্ধবী, ছবি আঁকা, খেলা? বন্ধু থাকবে কিভাবে, আমি ওরা কড়া নজরে রাখতাম, তবে গ্রামের বান্ধবীরা আছে, ওদের সাথে ওরা খুব মিশত না, আসলে আমি মিশবার দিতাম না। পরি দেখতে বেশি সুন্দর হয় আমি কড়া শাসনে রাখতাম, ভয় পাইতাম বাড়ির বাইরে গেলে আবার অঘটন না ঘটায়,
গ্রামের কয়েকটা ছেলের পিছনে লাগছিল, রাইতে বাড়ির আশেপাশেও ঘোরাফেরা করত। তার মানে বলা যায় পরি অধিকাংশ সময় বাড়িতেই থাকত। আই জি স্যার। ঠিক আছে, এখন আপনি পরি সম্পর্কে বলুন, আপনার যা মনে আসবে তাই বলবেন, কোনো কিছু বাদ বা লুকিয়ে রাখবেন না। মনে রাখবেন, পরির চিকিৎসার জন্য আমার সব কিছু জানা খুবই প্রয়োজন। পরির জন্ম এই বাড়িতেই। পরি আমাদের বড় মেয়ে হয়, ছোটবেলা থেকে পরি ছিল আদরের, বেশি আদরের ছিল বলে আসলে আমরা ওরে চোখে চোখে রাখতাম। পড়াশোনায় পরি খুবই ভালো ছিল, ঘরের কাজ আর রান্নাবান্না শিখত তাড়াতাড়ি। ক্লাস 9 ওঠার পর থেকে আমি ভয় পেতে থাকি, কারণ ওর পিছনে উক্তি বয়সের ছেলেরা ঘুর ঘুর করে। তখন থেকেই পরিরে নিয়ে আমরা ভয় আছিলাম। কলেজের ছাত্ররা পরিরে যেমন বিরক্ত করতে লাগলো, তেমনি একজনের উপর একজন ঘটক আসতে লাগলো। শেষে পরির কলেজে যাওয়া কমাই দিলাম, কিন্তু বিয়ার প্রস্তাব আসতেই লাগলো। পরি রাজি হইতো না। পরে একদিন হঠাৎ পরির মায়ের কাছ থেকে শুনলাম পরি রাইতে বাইর হয়ে বাগানে ঘুরতেছে। তাতে আমি খুব ভয় পাই। পরির মা মসজিদের হুজুরের কাছ থেকে পানি পরাই না খাওয়াইলেও কোনো কাজ হয় নাই। ওই সময় আমি তাড়াহুড়া কইরা পরিরে বিয়া দিয়া দিই। শ্বশুরবাড়ি যাওয়ার সময় পরিরে জিনে ধরে, পরে জব্বার ফকিরের দিয়া জিন ছাড়াবার চেষ্টা করি, কিন্তু জামাই ওরে নিয়ে যায়। তারপর তো আপনিই আসলেন। আপনার হাতে অনেক পাত্র ছিল, ইমরানের থেকেও ভালো। সেক্ষেত্রে ইমরানের সাথে বিয়ে দিলেন কেন? পরির প্রতি আমার টান আছে, ওরে দূরে কোথাও বিয়া দিবার চাই নাই, কাছাকাছি রাখবার চাইছিলাম যেন পড়াশোনা করবার পারে। ইমরান ভালো পাত্র, বাড়িও বেশি দূরে না, আবার চাকরিও করে, তাই ওর সাথে বিয়া দিছি। তাই ইমরান যে পরিরে এত তাড়াতাড়ি ঢাকা নিয়ে যাবে ভাবি নাই, এখন তো সব উল্টাপাল্টা হয়ে গেছে। পরি কি বিয়েতে রাজি ছিল? আসলে আমি অনেকটা জোর করেই বিয়া দিছি, আমার কোনো উপায় ছিল না। দুইটা কারণে ভয় পেতাম, প্রথম কারণ বখাটা ছিল গো উৎপাত, আর দ্বিতীয় কারণ রাইতে পরির বাগানে ঘুরে বেড়ানো। কতদিন পরি বাগানে ঘুরে বেরিয়েছে? 2 দিন। আপনি নিজের চোখে দেখেছেন? প্রথম দিন পরির মায়ে দেখছে, পরির দিন হে প্রথমে দেখছে, তারপর আমার ডাইকা নিছে, তখনই সিদ্ধান্ত নিছে ওরে বিয়া দিব। কিন্তু আপনি যে বললেন শ্বশুরবাড়ি যাওয়ার সময় পরিকে জিনে ধরেছে। বিয়ার আগে পরি বাগানে ঘুরতে ঠিকই, কিন্তু ওই অদ্ভুত আচরণ করে নাই, ওর শরীর কাঁপে নাই, নিচে পড়ে যায় নাই, এইগুলা সব জিনে ধরার লক্ষণ। শ্বশুরবাড়ি যাওয়ার পর ওই রাইতে এরকম হয়েছে, এই জন্য শ্বশুরবাড়ি যাওয়ার সময় জিনে ধরছে বললাম মনে হয়েছে। বখাটে ছেলেদের আপনি ভয় পান কেন? আপনি তো গ্রামে খুব প্রভাবশালী, আপনার কি কোনো শত্রু আছে? ভয় পাওয়ার কারণ আছে, আমি যতই ক্ষমতাবান হই না কেন, যদি ওরা রাস্তাঘাটে পরিরে এসিড মারে, ওরা একবার জন্য তুলা নিয়ে দেয়, তাহলে আমি আমার ক্ষমতা দিয়া কি করবো? আর শত্রুর কথা বলতেছেন, শত্রু আছে, আসলে কার মনে কি আছে বোঝা মুশকিল। আমি মেম্বার মানুষ, আমার প্রতিদ্বন্দ্বী থাকে, আর তাছাড়া বলতে লজ্জা নাই, আমি জমি বন্ধক রাখি, অনেকে টাকার অভাবে জমি ছাড়বার পারে না, তারা আমার শত্রু হবারই পারে। একবার তো আমার একজন রাইতে বটি হাতে আক্রমণ করছিল, তা প্রায় 10 বছর আগের কথা, কোনো মতে খালি জানে রক্ষা পাইছি। রাতে যখন পরি ঘরের বাইরে গিয়েছিল, তখন বাগানের কোনো নির্দিষ্ট জায়গায় গিয়েছিল নাকি সম্পূর্ণ বাগানেই ঘুরে বেরিয়েছিল? বলবার পারবো না, আমি যেদিন দেখছি বাগানে ঘুরে বেড়াইবার দেখছি, ওই রাতের পর পরি যে কয়দিন এই বাড়ি আইছিল, বাইরের দরজার ভিতর থেকে তালা দিয়ে রাখতাম যাতে বাইরে হবার না পারে। চাবি কার কাছে থাকতো? পরির মায়ের কাছে। পরে বাইরে পরি বাইরে যাওয়ার চেষ্টা করেনি? করে নাই, নিজের ঘরে জরির সাথে ঘুমাইছে। ডাক্তার তরফদার এরপর ডাকলেন জয়নালকে। জয়নাল লম্বা বিশাল দেহে এক মানুষ, হাতে একটা বাঁশ। জয়নাল সামনে এসে দাঁড়াতেই ডাক্তার তরফদার বললেন, আপনি তো অনেকদিন ধরে এই বাড়িতে আছেন। হ, 10 বছর। কি কাজ করেন আপনি? আমি মেম্বার সাহেবের পাহারা দিই, তার বাড়ি পাহারা দিই। ও আচ্ছা, তা পরির কি হয়েছিল? জিনে ধরছিল। কতদিন আগে? গত সপ্তাহে বিয়ার দিন শ্বশুরবাড়ি যাওয়ার সময়। গত 1 বছর ধরে এই বাড়িতে লম্বা সময় ধরে আর কে কে আছে? আমরাই ছিলাম, আরা ছিল হাসান মাস্টার। হাসান মাস্টার কোথায়? বাড়ি গেছে। পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ি চলে গেল কেন? আমি জানি না, মেম্বার সাহেব বলবার পারে। হাসান মাস্টার মানুষ কেমন ছিল? ভালো। আপনার সাথে কথাবার্তা হতো? হইতো। যাওয়ার আগে আপনাকে কি কিছু বলে গেছে? কখন গেছে আমি জানি না, কোনো কথাও হয়নি। আচ্ছা আপনি যান, প্রয়োজন হলে আপনার সাথে আবার কথা বলবো। জয়নাল চলে গেলে ডাক্তার তরফদার চেয়ারে বসে সবকিছু গভীরভাবে চিন্তা করলেন। তিনি ভেবেছিলেন তিনি সন্ধ্যা পর্যন্ত এই বাড়িতে থাকবেন, কিন্তু তিনি মত পাল্টালেন, তাকে এখন আরও একটা জায়গায় যেতে হবে, আর তা হলো হাসানের কলেজ। ইমরান অফিসে বসে আছে, গত একটা দিন তার ভালো কেটেছে, পরি খুব স্বাভাবিক ছিল, পরির মধ্যে অনাকাঙ্ক্ষিত কোনো আচরণ দেখা যায়নি, বরং সমস্যাটা এখন তার নিজের মধ্যে সৃষ্টি হয়েছে। একটু পরপর পরিকে ফোন করতে ইচ্ছা করছে, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মোট 4 বার সে ফোন করেছে,
এভাবে ফোনে কথা বললে ব্যাংকের চাকরি আর থাকবে না। সে লক্ষ্য করেছে তার ম্যানেজার তার উপর নজর রাখতে শুরু করেছে, সামনে দিয়ে দুবার ঘুরেও গেছে। ইমরান ভাবল যা হবার হবে, ম্যানেজার যা ভাবলে ভাববে, সে এখন আর একবার পরির সাথে কথা বলবে। এরকম ভেবে সে যখন ফোন করতে যাবে তখন পরিই তাকে ফোন করল। ফোন ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে ভারী একটা কণ্ঠস্বর বলল, কে বলছেন? কণ্ঠস্বর শুনে ইমরানের রক্ত ঠান্ডা হয়ে আসার উপক্রম হল। পরির ফোন অন্য পুরুষের কাছে গেল কিভাবে? সে কাঁপা কণ্ঠে বলল, আমি ইমরান। ইমরান সাহেব, আপনি এই ফোনের মালিককে চেনেন? হ্যাঁ হ্যাঁ চিনি, আমার স্ত্রী। আমি লালবাগ থানা থেকে বলছি, আপনি এখনই থানায় চলে আসুন, আপনার স্ত্রী থানায় এসে অসুস্থ হয়ে পড়েছেন। ইমরানের মনে হলো তার মাথায় আকাশ ভেঙে পড়ল। এসে কি শুনছে? সে তোতলাতে তোতলাতে বলল, কি হয়েছে পরির? আপনার স্ত্রীর নাম পরি কিনা জানি না, তবে তার শারীরিক অবস্থা ভালো না। আমি সাব ইন্সপেক্টর লোকমান, এসে আমার সাথে কথা বলবেন, আপনার জন্য অপেক্ষা করছি। ইমরান যে কিভাবে থানায় এসেছে তা বলতে পারবে না। জ্যামের কারণে 1 কিলোমিটার পথ আসতে দুবার রিক্সা বদলেছে, তারপরও থানার কাছাকাছি আসতে তার 17 মিনিট সময় লেগেছে। কিন্তু একটা বিষয় সে কিছুতেই বুঝতে পারছে না, পরি থানায় এলো কিভাবে? তাহলে কি বাসায় কোনো দুর্ঘটনা ঘটেছে? সে যেন নার্ভাস না হয় এই জন্য তাকে প্রাথমিকভাবে সাব ইন্সপেক্টর লোকমান মিথ্যা তথ্য দিয়েছেন। কিন্তু কি দুর্ঘটনা ঘটবে মাথায় কিছুই ঢুকছে না ইমরানের। থানায় এসে ইমরান দেখে পরি নেই, তাকে পাশের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। সে ছুটল ক্লিনিকে, ক্লিনিকে ইমার্জেন্সিতে গিয়ে অবশেষে সে পরির দেখা পেল। বেডের উপর আধ চোখ খোলা অবস্থায় পরি শুয়ে আছে, পাশে পুলিশের একজন মহিলা কনস্টেবল দাঁড়ানো। ইমরান তাড়াতাড়ি পরির কাছে গিয়ে বলল, পরি কি হয়েছে তোমার, কথা বলো। পরি কিছু বলতে পারল না, শুধু চোখ ঘুরিয়ে তাকালো, তারপর আগের মতোই পরে রইল। পরির পাশে যে কনস্টেবল ছিল তার নাম রেহানা, নেম প্লেটে নাম লেখা আছে। রেহানা এগিয়ে এসে বলল, আপনার কি হয়েছে? আমার স্ত্রী, উনি খুব অসুস্থ তাই না? আমি ঠিক বুঝতে পারছি না কি হয়েছিল। আমি থানায় বসে কাজ করছিলাম, এমন সময় আপনার স্ত্রী এসে পৌঁছান, এসে বলেন তিনি পুলিশকে গোপন কিছু কথা বলতে চান। আমি বললাম কি কথা? উনি জানালেন ওসি স্যারকে বলবেন। ওই সময় ওসি স্যার থানায় না থাকায় আমি তাকে ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর লোকমান স্যারের কাছে নিয়ে যাই। স্যার তাকে কথা বলার জন্য বললে তিনি তার কথা বলার চেষ্টা করেন, কিন্তু হঠাৎ তিনি যেন বোবা হয়ে যান, তারপর আর কিছুই বলতে পারেন না। প্রথমে ওনার মুখ কাঁপতে শুরু করে, তারপর হাত, তারপর সমস্ত শরীর, এরপর হঠাৎ করে নিচে পড়ে যান। আমরা তো ভয়ে মরি। এরপর এমনভাবে ওনার হাত পা বেগে যেতে থাকে যে আমরা তাড়াতাড়ি ক্লিনিকে নিয়ে আসি। ডাক্তার বলেছে আর কিছুক্ষণ দেরি হলে সর্বনাশ হয়ে যেত। ওনার আত্মীয় স্বজন কাউকে যে জানাবো সেই উপায়ও ছিল না, কারো ঠিকানা জানা নেই। শেষে মোবাইল ফোনের মধ্যে আপনার নাম্বারটা পেয়ে ফোন করা হয়েছে। আপনি এসেছেন, ভালো হয়েছে, আমরা নিশ্চিন্ত হয়েছি। আপনার অনেক কষ্ট করেছেন। কষ্টের কিছু না, তবে ভয় পেয়েছি। থানা হাজতে কারো মৃত্যু হলে খুব ঝামেলা পোহাতে হয় জানেন তো। আসলে কি অসুখ ওনার? আমি নিজেও জানি না, তবে আপনি যা বলেছেন এর আগে কয়েকবার হয়েছে। আমার তো মনে হচ্ছে উনি মৃগী রুগী। হতে পারে। কোনো ডাক্তার দেখাননি? হ্যাঁ দেখিয়েছি, ডাক্তার তরফদার তাকে দেখছেন, বলেছেন সুস্থ হয়ে উঠবে। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনাই করি। এখন তাহলে আসি। কনস্টেবল রেহানা চলে গেল, এরপর এলো ডাক্তার। ডাক্তার সবকিছু শুনে বলল, এখন উনি এখানে থাক, বিকেল পর্যন্ত আমরা অবজারভেশনে রাখি, তারপর বাসায় নিয়ে যাবেন। ইমরান রাজি হল, রাজি হওয়া ছাড়া তার আর কোনো বিকল্পও নেই। ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয়ে এলো পরি। ইমরানের দিকে তাকিয়ে বলল, আমি সত্যি খুব লজ্জিত, তোমাকে খুব বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছি। না না লজ্জার কি আছে, বড় কোনো কিছু ঘটেনি, সেটাই ভাগ্য। তবে থানা যদি তুমি আসতে চাইতে আমাকে নিয়ে আসতে, কিংবা করিম চাচাকে বলতে। আমি করিম চাচাকে ডিম কিনতে পাঠিয়ে ইচ্ছে করে দূরে সরিয়ে দিয়েছি। কেন? আমি জানি না, আসলে আমার কি যে হয়। থাক এসব নিয়ে ভেবো না, এখন বিশ্রাম নাও, তোমার সুস্থ হতে বিশ্রামের প্রয়োজন। আমি সুস্থ আছি, আমাকে বাসায় নিয়ে চলো। ডাক্তার তোমাকে কি বিকেল পর্যন্ত এখানে থাকতে বলেছে? আমার থাকতে ইচ্ছা করছে না, বাসায় যাব। এটা ঠিক হবে না পরি। আমার এখানে একটুও ভালো লাগছে না, বমি বমি আসছে, এখানে থাকলে আমি অসুস্থ হয়ে পড়ব। ঠিক আছে আমি ব্যবস্থা করছি। তোমার নিশ্চয়ই খুব ক্ষুধা পেয়েছে। হ্যাঁ। চলো বাইরে কোথাও খাই, বিয়ের পর তোমাকে নিয়ে আমি কোথাও ঘুরিনি, কোথাও খাইনি। অনেক টাকা খরচ হবে। হলে হবে, আজ আমি বেতন পেয়েছি, আমার কাছে টাকা আছে। চলো যাই।
ভালো একটা রেস্টুরেন্টে খাবার খেলো দুজন। খাওয়া শেষ হলে ইমরান বলল, পরি সিনেমা দেখবে? সিনেমা? হ্যাঁ সিনেমা, সিনেপ্লেক্সে সিনেমা দেখব, ডিজিটাল সিনেমা হল। ওখানে টিকিটের দাম কত? আমি জানি না, আমি নিজেও আগে সিনেপ্লেক্সে সিনেমা দেখিনি। চলো যাই, কি আছে জীবনে, দুজনে না হয় একটু আনন্দ করলাম। সিনেপ্লেক্সে দুটো টিকিট কাটতে 500 টাকা লাগলো। এতে কিছুটা মন খারাপ হলো পরির। ইমরান তাকে সাহস জুগিয়ে বলল, টাকা হচ্ছে আনন্দের জন্য। আজ আমাদের টাকা খরচ হচ্ছে ঠিকই, কিন্তু আমি খুব আনন্দ পাচ্ছি, তুমি পাচ্ছ না? হ্যাঁ। পপকর্ন খেতে খেতে সিনেমা দেখে পরি তো মহা খুশি। ছবি দেখা শেষ হলে নিচে এসে ইমরান পরির জন্য লাল রঙের একটা শাড়ি পছন্দ করল। শাড়িটা পরিরও হলো, তবে দাম শুনে একেবারে চুপসে গেল সে। 6,000 টাকা, এত দামি শাড়ি সে জীবনেও পরেনি। সে বলল, আমি শাড়ি কিনবো না। ইমরান অবশ্য জোর করেই শাড়িটা কিনে ফেলল। রিকশায় বাসার কাছাকাছি আসতে ইমরান হঠাৎ শুনতে পেল পেছন থেকে কেউ তাকে ডাকছে। রিকশা থামিয়ে ফিরে তাকাতে দেখে টিভি ফ্রিজের দোকানের ম্যানেজার হাসমত ভাই। সে অবাক হয়ে বলল, হাসমত ভাই আপনি কেমন আছেন? পাগলের বাড়ি থেকে বের হয়ে ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি হাসমত ভাই, তোমার সাথে উনি কে? ও হচ্ছে পরি, আমার স্ত্রী, আর উনি হাসমত ভাই, আগে আমরা একসাথে থাকতাম, তোমাকে বলেছি। ইমরান, তোমার বউ তো দেখতে অসাধারণ সুন্দর। ভাবি, আমি সবসময় বলতাম ইমরানের বউ হবে পরির মতো সুন্দর, এবং তাই হয়েছে। হাসমত ভাই, বিয়েটা হঠাৎ হয়ে গেল, কোনো অনুষ্ঠান হয়নি, এজন্য কাউকে দাওয়াত করতে পারেনি। আমি বুঝতে পেরেছি, পরে এক সময় বাসায় দাওয়াত করে খাইয়ে দিও। পরি খুব ভালো পায়েস রাঁধে, আপনার পায়েসের দাওয়াত রইল। শুধু পায়েস খাওয়ালে হবে না, পোলাও মাংসও খাওয়াতে হবে, ঠিক আছে ভাবি? আচ্ছা, তাহলে তোমরা যাও, আমারও কাজ আছে, যেতে হবে। হাসমত ভাই, বাসায় কিন্তু আপনার একটা ফ্রিজ আর টেলিভিশন আছে। ওগুলো আর নিবো না, তোমাদের বিয়ের গিফট, তোমরা ব্যবহার করো। কি বলছেন হাসমত ভাই? যা বললাম তাই সত্য, ওগুলো তোমাদের বিয়েতে গিফট করলাম। যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, ফোন করে তোমাদের কাছ থেকে দাওয়াত নিয়ে নিব, আজ আসি। হাসমত সাহেব চলে গেলে আবার রিকশায় উঠলো দুজন। ইমরান কিছুক্ষণ আগেও চিন্তিত ছিল, কারণ তার মাসের বেতন পুরোটাই প্রায় শেষ, পকেটে মাত্র 600 টাকা আছে। তবে সে নিশ্চিত কোনো সমস্যা হবে না, কোনো না কোনো উপায়ে আবার তার পকেটে টাকা চলে আসবে, কারণ পুরি আসার পর থেকে এরকম ঘটনা হর হামেশাই ঘটছে। তার কোনো বিপদ আর বিপদ থাকছে না, দ্রুতই কেটে যাচ্ছে। ডাক্তার তরফদার দুপুরে হাসানের কলেজে এসে পৌঁছলেন। হাসান ছিল বিএসসি এর দ্বিতীয় বর্ষের ছাত্র। হাসানের এই তথ্য খুঁজে পেতে খুব একটা সমস্যা হয়নি ডাক্তার তরফদারের, কারণ হাসানের একটা পায়ে সমস্যা ছিল, এজন্য কলেজে সবাই তাকে চিনে। উপশহরের কলেজে ছাত্র বেশি থাকে না, এজন্য নাম বলতেই চিনা যায় সবাই। অবশ্য হাসানের ঠিকানা বের করতে গিয়ে ডাক্তার তরফদার পড়লেন মুশকিলে, তার কোনো বন্ধু বান্ধবও তার ঠিকানা বলতে পারল না, সবাই জানালো সে নিরু মেম্বারের বাড়িতে থাকে। অবশেষে ডাক্তার তরফদার কলেজের প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করলেন। ডাক্তার তরফদারের দুটো উদ্দেশ্য ছিল, প্রথম উদ্দেশ্য হাসানের একটা পরীক্ষার খাতা জোগাড় করা, দ্বিতীয় উদ্দেশ্য হাসানের বাড়ির ঠিকানা জোগাড় করা। প্রিন্সিপাল সাহেব অবশ্য নিজে কোনো তথ্য দিতে পারেন না, তবে তিনি ডাক্তার তরফদারকে জুনিয়র এক লেকচারের কাছে পাঠালেন। ওই লেকচারার তাকে পরীক্ষার খাতার ফটোকপি দিলেও ঠিকানা দিতে পারল না, সে ঠিকানার জন্য ডাক্তার তরফদারকে পাঠালো এক কেরানির কাছে। অল্পবয়স্ক কেরানি ডাক্তার তরফদারকে দেখে খুবই বিরক্ত হলো, সাহায্য করার কোনো মানসিকতা তার নেই। প্রথমেই বলল, আগামীকাল আসেন। আগামীকাল আমি আসতে পারবো না। তাহলে পরশুদিন আসেন। পরশুদিনও আমি আসতে পারবো না। সব কিছু তো আপনার ইচ্ছা মতো হইব না মশাই, আমার হাতে অনেক কাজ। আমি দেখতে পাচ্ছি আপনি কোনো কাজ করছেন না, শুধু কাজের ভান করছেন। তারপর যদি ব্যস্ত থাকেন তাহলে আমি বসছি, আপনার যখন সময় হবে তখন ঠিকানা দেন। আপনি খোরা মানুষের ঠিকানা দিয়ে কি করবেন? আইস কোনোভাবেই আমি পারবো না, ভেজাল করেন না যান। পরে কিন্তু আমার পেছনে দৌড়েও কুল পাবেন না। দৌড়ায় কুল পাবো না মানে? আপনি যদি আজ না দেন তাহলে আমি ঠিকই চলে যাব, কাল হয়তো আপনার সাথে আমার থানায় দেখা হবে। থানায় দেখা হইব মানে কি? তোমাদের কলেজ থেকে একটা ছেলে হঠাৎ নিখোঁজ, এই নিখোঁজ বিষয়ে তদন্ত করতে এলে তুমি আমাকে অসহযোগিতা করছো, এতে কি প্রমাণিত হয় না যে ওই ছেলের নিখোঁজ হওয়ার সাথে তোমার সম্পৃক্ততা আছে? কি বলতাছেন আপনি? আমি কিছু বলছি না, তবে আমি জানি ত্যাদরকে কিভাবে সোজা করতে হয়। যাই তাহলে, তুমি ঠিকানাটা বের করে থানায় দিয়ে এসো, ওখানে তোমার সাথে আমার দেখা হবে। স্যার স্যার, আমার ভুল হয়েছে, আমি এখনই আপনার দাদা লাগবো, সব বাইর করে দিতাছি, বসেন স্যার বসেন। ডাক্তার তরফদার গম্ভীর হয়ে বসে থাকলেন,
হাসান কলেজে ভর্তি হওয়ার সময় যে ফর্ম জমা দিয়েছিল, কেরানি সেই ফর্মের একটা ফটোকপি এনে দিল ডাক্তার তরফদারকে। সময় বেশি লাগলো না, মাত্র 15 মিনিট। ডাক্তার তরফদার ফর্মটার ফটোকপির উপর চোখ বুলিয়ে খুব বিস্মিত হলেন। ফর্মের ঠিকানার জায়গায় লেখা মাদারীপুর দরবার এতিমখানা, আর অভিভাবকের জায়গায় নাম লেখা আবুল কাশেম, পাশে মোবাইল নাম্বার। ডাক্তার তরফদার বাইরে এসে আবুল কাশেমকে ফোন করলেন। কেন যেন তার মনে হচ্ছিল ওপাশে কেউ ফোন ধরবে না, কিন্তু ফোনটা ধরল। মনে হলো বয়স্ক কারো গলা, কারণ টানা আর কাঁপা গলায় বলতে শোনা গেল, হ্যালো, আপনি হাসানকে চিনেন? হ, চিনি বাবা। আমি হাসানকে খুঁজছিলাম, ও কোথায়? হাসান তো 3 মাস আগে এতিমখানায় আইছিল, 3 দিন আসিল, তারপর আর আসে নাই। মাঝে মধ্যে আমার খোঁজ খবর নিত, মাস দেড়ে খুইল কোনো ফোন পাই না। হাসানের বাবা মা কোথায়? ওর তো বাপ মা নাই বাবা, ওই ছোটবেলা থেকে এতিমখানাতে আসিল। ওরে আমরা হাসপাতালে পাই, তখন বয়স কতই, 3 বছর, তারপর থেকে আমার কাছেই আসিল। আমার এই বাপের মতো শ্রদ্ধা করত। আমার একটা ছোট এতিমখানা আছে, কষ্ট করে চালাই। এই এতিমখানাই বড় হয়েছে হাসান, কিন্তু কয়দিন হইল ওর কোনো খবর পাইতাছি না। ভাবতাছি যে বাড়িতে থেকে পড়াশোনা করতো, ওই বাড়িতে একবার যাব, কিন্তু শরীরে কুলায় না। আপনার সাথে কি ওর দেখা হইব? না, আমার সাথে তো হবে না, আপনার সাথে হবে। জানি না হইব কি না, তবে আপনার লগে দেখা হইলে বইলেন একবার যেন আমারে দেখা দেয়। আমার শরীরটা ভালো না, এতদিন কষ্ট করে এতিমখানা চালাইছি, এইখানে শিক্ষকতা করছি, এখন আর পারতাছি না। ভাবছিলাম পড়াশোনা শেষ হইলে হাসানের দায়িত্বটা দিব, ওই হবে এতিমখানার শিক্ষক, আমার জায়গাটা নিবে, কিন্তু কই যে গেল। আমার সাথে দেখা হলে হাসানকে বলবো যেন আপনার সাথে দেখা করে। ঠিক আছে বাবা। এরপর লাইনটা কেটে গেল। ডাক্তার তরফদার খুব চিন্তায় পড়লেন। তিনি ভেবেছিলেন কি আর হচ্ছে কি, মনে হচ্ছে ব্যাপারটা ধীরে ধীরে ঘোলাটে হচ্ছে, যুক্তিগুলো ঠিক মিলছে না, মিলছে না বলেই মাথা ব্যথা শুরু হয়েছে। তাই আর দাঁড়ালেন না, তিনি রওনা দিলেন গ্রামের মসজিদের উদ্দেশ্যে। ডাক্তার তরফদার এক বেলাও নিরু মেম্বারের বাড়ি খাবার খাননি, এজন্য রাতে নিরু মেম্বার নিজে এসে ডাক্তার তরফদারকে বাড়ি নিয়ে গেল, সাথে ইমাম সাহেবও গেল। খাওয়া দাওয়া শেষ হলে নিরু মেম্বার খানিকটা কৌতূহলী হয়ে বলল, স্যার আমি বুঝতে পারতেছি না আপনি কিভাবে পুরীর চিকিৎসা করতেছেন, পুরী ঢাকায় আর আপনি এখানে। সারা জীবন দেখলাম চিকিৎসার সময় ডাক্তার রোগীর কাছে থাকতে হয়, আর আপনি এসেছেন দূরে। এটা ভিন্ন ধরনের অসুখ, এজন্য এত দূরে এসেছি। কিছু বুঝবার পারছেন স্যার, আসলে জিনের কারবার নাকি অন্য কিছু? আপনার কি মনে হয়? আমি জানি না, আমার মাথা ঠিক নাই, যে যা বলে তাই বিশ্বাস করি। আপনি আমাকে অনেক কিছু বলেছেন, কিন্তু একটা কথা বলেননি। কি কথা? হাসানের কথাটা। আপনাদের বাড়িতে হাসান ছিল, ওই প্রসঙ্গটা আপনি আমার সামনে প্রকাশ করেননি, কেন? স্যার কি বলবো, এই সব কথা কি বলা যায়? পরি আমার মেয়ে, দেখতে পরির মতো সুন্দর, অথচ ওই সুন্দর মেয়েটার উপর নজর পড়ছিল হাসানের, ভুলা ভালা সম্পর্ক কবর চাইছিল পরির সাথে। বুঝবার পারে আমি হাসানের বকাঝকা করি, কিন্তু হাসান শুনে নাই, পরে আমার ভয় হইতো আবার পালায় না যায়। শেষে হাসানের বাড়ি ছেড়ে দিবার বললি ওই চুলা যায়। এই সম্পর্কের কথাটা আপনারা বলি কেমনে? আপনি আমার জামাইয়ের পাঠানো ডাক্তার, ফিরে তাই যদি জামাইরে বলা দেন পরির আগে প্রেম আসিল, তাহলে পরির কি অবস্থা নিশ্চয়ই বুঝবার পারতেছেন। এই ভয় বলি নেই, অন্য সবাইরও বলবার নিষেধ করছি। যদি হাসান সম্পর্কে আপনার কিছু জানবার ইচ্ছা হয় জিজ্ঞেস করেন, সব বলবো, তাতে যদি পুরো সুস্থি হয় ওইটাই আমার পাওয়া। আপনার উচিত ছিল হাসানের সাথে পরির বিয়ে দেওয়া। কেমনে দিব, আমি তো সমাজে বাস করি, এতিম খোরা এক ছেলের সাথে পরির বিয়া দেই কেমনে? কোনো বাপ কি তার মেয়েরে খোরা ফকির ছেলের সাথে বিয়া দিব? বলেন স্যার বলেন। হাসান কোথায় গেছে আপনি কি জানেন? জানি না, আমার কিছু বলে নাই, রাইতের অন্ধকারে চলে গেছে। বই খাতা জামা কাপড় এগুলো কোথায়? সব নিয়ে গেছে, আসলে ও ছিল একটা লোভী, আমি বুঝবার পারি নাই, যখন বুঝছি অনেক দেরি হয়ে গেছে। হাসান চলে যাওয়ার পর কি ওই ঘরে কেউ ছিল? না কেউ ছিল না। আমি কি হাসানের ঘরটা দেখতে পারি? অবশ্যই দেখবার পারেন। ডাক্তার তরফদার হাসানের ঘরটা দেখলেন। লাঠিয়াল জয়নাল যে ঘরে থাকে তার সংলগ্ন ঘরটাই হাসানের ছিল। দুটো ঘরের মাঝের বেড়ায় একটা দরজা আছে, দরজাটা জয়নালের পাশ থেকে বন্ধ। হাসানের ঘরের ভিতরে কিছু নেই, একেবারে ফাঁকা।
পুরাতন বই খাতা জামা কাপড় এমনকি এক টুকরো কাগজ পর্যন্তও নেই। ডাক্তার তরফদার এরপর ঢুকলেন পরীর ঘরে। পরীর যতগুলো খাতা ছিল সবগুলো নিয়ে তিনি মসজিদে চলে এলেন। যদিও তার খুব ঘুম পাচ্ছে, সিদ্ধান্ত নিলেন তিনি আর ঘুমাবেন না, রাতে যত কষ্টই হোক সবকিছু বিশ্লেষণ করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন, হাসানকে তার পেতেই হবে। তিনি স্পষ্ট বুঝতে পারছেন হাসানকে ছাড়া তিনি পরীকে সুস্থ করে তুলতে পারবেন না। ডাক্তার তরফদার খুব মনোযোগের সাথে পরীর খাতাগুলো পরীক্ষা করছেন, যা আশা করেছিলেন সেরকমই হচ্ছে সবকিছু। কিছু কিছু লেখা কেটে উপরে অন্য একজন লিখেছে, বোঝা যাচ্ছে এটা হাসানের লেখা, কারণ কলেজ থেকে নিয়ে আসা খাতা, পরীর খাতার লেখা এবং পরীর ব্যাগে পাওয়া চিঠির লেখা একই। পরীকে যে চিঠি লিখত সে হাসান কিনা তা নিশ্চিত হওয়া খুব প্রয়োজন ছিল ডাক্তার তরফদারের জন্য। এখন তিনি নিশ্চিত হয়েছেন। এরপর তিনি সময় নিয়ে পরীর অসুস্থতার বিষয়টি বিশ্লেষণ করতে শুরু করলেন। প্রথম কারণ, পরীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া। পরী পড়াশোনা করতে চেয়েছিল কিন্তু সামাজিক প্রতিবন্ধকতার জন্য সে কলেজে যেতে পারত না। এটা তার জন্য মানসিক একটা চাপের কারণ হতে পারে যার জন্য সে অসুস্থ হয়েছে, কিন্তু যুক্তিটা গ্রহণযোগ্য নয় এ কারণে যে পরীর বাড়িতে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছিল এবং মাঝে মাঝে সে কলেজে যেত। কলেজে যেতে না পারার কারণে সে যদি অসুস্থ হতো তাহলে সে আরও আগে অসুস্থ হতো। অবশ্য অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় পর লক্ষণ প্রকাশ পায়, তবে এক্ষেত্রে সেরকম হতে পারে বলে মনে হচ্ছে না। কাজেই পড়াশোনার কারণে পরী অসুস্থ হয়েছে ব্যাপারটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। দ্বিতীয় কারণ, পরীর সাথে হাসানের একটা সম্পর্ক হয়েছিল, সেই সম্পর্কটা পছন্দ করতো না নিরু মেম্বার, কারণ হাসান এতিম এবং একটা পা অন্য পা থেকে ছোট ছিল। নিরু মেম্বার চাইতো না সম্পর্কটা টিকে থাকুক, এই কারণে একটা ত্রিমুখী দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। পরী চাপটা সহ্য করতে না পারায় একসময় সত্যি অসুস্থ হয়ে পড়ে। তৃতীয় কারণ, পরীর উপর উপর্যুপরি বিয়ের চাপ। পরী বিয়ে করতে চাচ্ছিল না, কিন্তু নিরু মেম্বার পরীর বিয়ে দিতে চাচ্ছিল, কারণ পরীর অনেক ভালো ভালো প্রস্তাব আসছিল। একদিন তার সত্যি অজানা অচেনা ইমরানের সাথে হঠাৎ বিয়ে হয়ে যায়। এতে সে খুবই আতঙ্কিত হয়ে পড়ে, যা তার মনের উপর আকস্মিক এক তীব্র মানসিক চাপের সৃষ্টি করে। অবশ্য কারণটা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয়, কারণ পরীর মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা গিয়েছিল বিয়ের আগে, কাজেই বিয়ে যে এককভাবে পরীর অসুস্থতার কারণ সেটাও গ্রহণযোগ্য নয়। চতুর্থ কারণ, পরী অধিকাংশ সময় তার বাড়িতেই কাটাত। বখাটে ছেলেদের ভয়ে বাড়ি থেকে খুব একটা বের হতো না, ফলে তার চিন্তাভাবনার গণ্ডিটা ছোট হয়ে পড়ে এবং বাইরের পৃথিবীর প্রতি তার একটা ভয়ের সৃষ্টি হয়। অথচ তার মতো বয়সের একজন মেয়ের অবশ্যই বান্ধবীদের সাথে আড্ডা দেয়া, কথা বলা, হাসাহাসি করার কথা, কিন্তু সে সেটা করতে চাইলেও করতে পারছিল না। এই চাওয়া না পাওয়ার দ্বন্দ্ব তার মানসিক চাপের কারণ হতে পারে। অবশ্য এই কারণটা খুব দুর্বল বলে পরীর অসুস্থতার মূল কারণ বলে মেনে নেওয়া কঠিন। আরও কিছু ছোটোখাটো কারণ বিশ্লেষণ করার পর ডাক্তার তরফদারের কাছে দ্বিতীয় কারণটাকেই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাসান চলে গেল কেন? নিশ্চয়ই নিরু মেম্বার তাকে কিছু বলেছে এবং তার ভয়ে সে চলে গেছে। সত্যি যদি চলে যায় সেক্ষেত্রে কি পরীকে তার বলে যাওয়া উচিত ছিল না? হয়তো ছিল, কিন্তু সাহসে কুলায়নি। সব কিছু বিবেচনা করে এরকম মনে হচ্ছে যে নিরু মেম্বার মোটা অঙ্কের টাকা দিয়ে হাসানকে দূরে কোথাও চলে যেতে বলেছে, এত দূরে যে সেখান থেকে সে আর আসবে না। সেখানে সে কলেজে নতুনভাবে ভর্তি হবে এবং পরীর কাছে আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু হাসানের যে চরিত্র, তাতে সে যে টাকা নিয়ে চলে যাবে ব্যাপারটাও বিশ্বাসযোগ্য নয়। আবার যদি গিয়েও থাকে, সেক্ষেত্রে কলেজ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়ার কথা, তার পিতৃ সমতুল্য শিক্ষক আবুল কাসেমকে ফোন করার কথা, কিন্তু সে ফোন করছে না। নিরু মেম্বার মানুষটা কেমন এবার বিশ্লেষণ করতে শুরু করলেন ডাক্তার তরফদার। নিরু মেম্বার খুব স্বাভাবিক মানুষ বলেই তার মনে হয়েছে। পরিসহ পরিবারের প্রতি তার যথেষ্ট টান রয়েছে। গ্রামে অন্যান্য মেম্বারের যেমন বদনাম, তার বদনাম অতটা না। সে যথেষ্ট যৌক্তিক মানুষ। পরি সম্পর্কে বলার সময় হাসানের প্রসঙ্গ বাদ দেয় তার কিছুটা সন্দেহের উদ্রেক হয়েছিল, কিন্তু পরে যুক্তি দিয়ে নিরু মেম্বার সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। এটাই সত্য যে কোনো বাবা মা চাইবে না তার মেয়ে একজন এতিম আর খোরা ছেলেকে বিয়ে করুক। এই যুক্তিতে যদি সে হাসানকে বাড়ি থেকে চলে যেতে বলে থাকে, তাহলে অযৌক্তিক কিছু করেনি বলেই অনুমেয় হয়। বাকি যাদের বক্তব্য তিনি নিয়েছেন সবাইকে তার সাধারণ মানুষ বলেই মনে হয়েছে। পরীর মা, বোন, জরি, মসজিদের ইমাম, জয়নাল সবাই স্বাভাবিক। কারো আচরণে বা কথাবার্তায় অস্বাভাবিক কোনো কিছু ধরা পড়েনি। তাহলে প্রশ্ন হচ্ছে, হাসান কোথায়? হাসান কি নিজ থেকেই পালিয়ে গেল? ভয়ঙ্কর একটা বিষয় ঘটলেও ঘটতে পারে। ব্যাপারটা যদি এমন হয় যে হাসান আর পরীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল এবং পরী গর্ভবতী হয়েছে, তাহলে কি ঘটবে? হাসান ব্যাপারটা জেনে নিজেই চলে গেছে।
কিন্তু সেটা সত্য না, কারণ নিরু মেম্বার হাসানকে চলে যেতে বলেছে। পরী গর্ভবতী জেনেও কি নিরু মেম্বার হাসানকে চলে যেতে বলবে? বলতে পারে, কারণ নিরু মেম্বার কোনোভাবেই হাসানকে মেনে নিতে পারছিল না। এটা সত্য হওয়ার সম্ভাবনা আছে এজন্য যে অতি দ্রুত সে পরীর বিয়ে দিয়ে দিয়েছে। হাসানও বড় একটা ঝামেলা থেকে বেঁচে গেছে, এজন্য সে অনেক দূরে চলে গেছে। হয়তো 2-3 মাস পর কলেজে আসবে, তখন তাকে কলেজে পাওয়া যাবে, কিন্তু সেটা অনেক লম্বা সময় এবং হাসানকে পাওয়ার জন্য অত লম্বা সময় অপেক্ষা করা যাবে না। তাহলে পরীকে বাঁচিয়ে রাখা কষ্ট হবে, কারণ পরীর অসুস্থতাটা ধীরে ধীরে প্রকট আকার ধারণ করছে। ডাক্তার তরফদার বুঝলেন এখন তার একমাত্র কাজ হবে হাসানকে খুঁজে বের করা। হাসানকে খুঁজে বের না করা পর্যন্ত সকল রহস্য উন্মোচিত হবে না, পরীকেও সুস্থ করা যাবে না। খুব সাধারণভাবে চিন্তা করলে ব্যাখ্যাটা এরকম দাঁড়ায় যে পরী আর হাসান একে অন্যকে ভালোবাসত। নিরু মেম্বারের ভয়ে হাসান বাড়ি থেকে দূরে কোথাও চলে গেছে, তারপর পরীকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এতে পরী ভয়ানক মানসিক আঘাত পেয়ে ভারসাম্য হারিয়ে ফেলেছে। এখন হাসানকে খুঁজে বের করে পরীকে আবার হাসানের কাছে ফিরিয়ে দিলে পরী সুস্থ হয়ে উঠবে। এজন্য হাসানকে খুঁজে পাওয়া সবচেয়ে জরুরি। ডাক্তার তরফদার ঘড়ি দেখলেন, রাত 2টা বাজে। তিনি হাই তুললেন, বুঝতে পারলেন তার ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতে ইচ্ছা করছে না, কারণ তিনি এখনও সমাধান খুঁজে পাননি। সমাধান না পাওয়া পর্যন্ত তিনি শান্তি পাবেন না, তাই তিনি আবার প্রথম থেকে সকল তথ্যগুলো বিশ্লেষণ করতে শুরু করলেন। হঠাৎ কি মনে হতে তিনি ইমরানকে ফোন করলেন। যদিও তিনি বুঝতে পারছিলেন এত রাতে তার ফোন করা উচিত না, তারপরেও তিনি করলেন। ওপাশ থেকে ইমরান ফোন ধরে বলল, স্যার আপনি ফোন করে ভালোই করেছেন, আমি আপনাকে ফোন করতাম। কেন? আজ রাতেও ওই একই কাণ্ড ঘটেছে। কি কাণ্ড? পরী বাগানের মধ্যে চালতা গাছের চারপাশে হাঁটছে আর কি যেন খুঁজছে, আমার খুব ভয় করছে স্যার। ভয়ের কোনো কারণ নেই, ওদিন দুপুরে থানায় যাওয়ার বিষয়টা ভয়ের ছিল, কারণ পরী ঢাকা শহর চিনে না, কিন্তু আমার বাড়ি ওর জন্য নিরাপদ, তুমি ওকে বাধা দিও না, যখন ক্লান্ত হয়ে নিচে পড়ে যাবে তখন রুমে নিয়ে এসো। ঠিক আছে স্যার। করিম আছে না বাড়িতে? জি স্যার আছে। করিম খুব ভালো মানুষ, ওকে সাথে রেখো, আর একেবারে বাইরের গেটটা তালা দিয়ে রেখো, যেন পরী বাইরে যেতে না পারে, যা কিছু করার ভেতরেই করুক। ঠিক আছে স্যার, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। আচ্ছা স্যার। লাইন কেটে দিলে ডাক্তার তরফদার নিজের মধ্যে কেমন যেন প্রশান্তি অনুভব করলেন, তারপর চোখ বুঝতেই হারিয়ে গেলেন গভীর ঘুমে। ডাক্তার তরফদার রাতে লম্বা একটা ঘুম দিলেন। সকালে ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেল। নাস্তা শেষে ইমাম সাহেবকে ডেকে বললেন, আমি আর চলে যাব। এত তাড়াতাড়ি? আপনার কাজ শেষ? এখনো শেষ হয়নি, আমি চলে যাওয়ার আগে আরেকবার নিরু মেম্বারদের বাড়ি যেতে চাই। কখন যাবেন? এখনই। আজ ইউনিয়ন পরিষদের সভা আছে, নিরু মেম্বার বাড়ি থাকবো বলে মনে হয় না। আমার তাকে প্রয়োজন নেই, আমি যাব বাড়িতে কয়েকটা জায়গা ঘুরবো, চলে আসব। আপনাকেও আমার সাথে যেতে হবে। আপনি চাইলে অবশ্যই যাব। নাস্তা শেষে ডাক্তার তরফদার ইমাম সাহেবকে নিয়ে নিরু মেম্বারদের বাড়িতে এলেন। নিরু মেম্বার বাড়িতে ছিল না, জরিকে নিয়ে তিনি বাড়ির পেছনে এলেন। তারপর বললেন, জরি তোমাদের এই বাগানটা কত বড়? অনেক বড় স্যার। এই বাগানে তোমরা ছাড়া আর কে কে আসে? কেউ আসে না, পুরো বাড়ি তারকাটায় বেড়া দিয়ে ঘেরা, মানুষ আসবে কিভাবে? তার মানে বাগানটায় যারা ঘোরাফেরা করে তারা এই বাড়ির মানুষ। কে সবচেয়ে বেশি আসে? এখন কেউ আসে না, পরিয়াপা আর আমি মাঝে মধ্যে এই বাগানে আসতাম, পরিয়াপা চলে যাওয়ার পর আমি আসি না, ভয় ভয় করে। ভয় করে কেন? আপার মতো যদি আমাকেও জিনে ধরে, এই জন্য। তোমার আপাকে কি সত্যি জিনে ধরেছিল? হ্যাঁ জিনে ধরছিল। ডাক্তার তরফদার ধীরে ধীরে বাগানের ভেতরের দিকে প্রবেশ করতে থাকলেন। বাগানে নানা ধরনের ফল আর কাঠের গাছ, বেশিরভাগ গাছই অনেক পুরাতন, বয়স 30-40 বছরের কম হবে না। একটা তেঁতুল গাছে তিনি থমকে দাঁড়ালেন। তবে ধারণা গাছটার বয়স 100 বছর হবে, এত বড় তেঁতুল গাছ তিনি জীবনে দেখেছেন কিনা মনে করতে পারলেন না। বাগানের আরও ভেতরে ঢুকে ডাক্তার তরফদার জরিকে হঠাৎ জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়িতে বাজার করে কে? এখন বাবাই করে, আগে হাসান স্যার করত। আর কি কি কাজ করতো তোমার হাসান স্যার? আমাদের পরাজিত উপজেলা কোনো কাজ থাকলে করত। কিরকম কাজ? স্যারের দাম কত জানা, বীজের দাম কত, স্ট্যাম্পের দাম কত, এইরকম কাজ। মাঝে মাঝে চেয়ারম্যান বাড়িতে কাজ থাকলে সেখানেও যেত, তবে খুব কম। তোমার হাসান স্যার কি তোমাকে খুব আদর করত? হ্যাঁ করত, খুব আদর করত, মাঝে মধ্যে চকলেট আইসক্রিম কিনে দিত। তোমাদের পড়া তো কোথায়?
আপার ঘরে, আমরা দুইজন ওখানে পড়তাম। খাওয়া দাওয়া করতো কোথায়? তার ঘরে, বাড়িতে যে রহিমা খালা আছে সেই খাবার দিত, জয়নাল কাকা আর হাসান স্যারকে একই সাথে খাবার দিত। তোমরা কখনো খাবার দিতে না? খুব কম, তবে মাঝে মধ্যে পড়িয়া পাওয়া এইটা ওইটা দিত। একবার বাবা দেখে খুব বকছিল, তারপর আর দিত না। তুমি খুব সুন্দরভাবে কথা বলছো, কে শিখিয়েছে? হাসান স্যার। এবার ইমাম সাহেব বললেন, আর কত দূর দেইবেন? ডাক্তার তরফদার কোনো উত্তর দিলেন না, চারদিকের গাছগুলোর দিকে তাকালেন, তারপর ডেকে উঠলেন, জরি। জি স্যার। তোমাদের বাগানে কোনো চালতা গাছ আছে? আছে স্যার। কোথায়? বাগানের একেবারে পিছনে, ওই চালতা গাছের পরেই বিল শুরু হয়েছে, ওই জন্য ভয়ে ওই দিকে কেউ যায় না। আমি ওই চালতা গাছের কাছে যেতে চাই, তুমি নিয়ে যাবে? চলেন। চালতা গাছটা বাগানের একেবারে শেষ মাথায়, বয়সও অনেক, গাছের অনেক ডাল মরে গেছে, পাতা শূন্য ডালগুলো উপরের দিকে খাড়া খাড়া হয়ে আছে। যে অল্প কিছু পাতা গাছের ডালগুলোতে আছে তা প্রয়োজনের তুলনায় গাছটার বেঁচে থাকার জন্য অপর্যাপ্ত, এজন্য গাছটাকে দেখলে কেমন ভয় ভয় করে। রাতে এখানে মানুষ এলে ভয়ে মরে যাবে, এরকম ভয় উপেক্ষা করে যে আসে সে এক অজানা আকর্ষণে আসে। কি সেই আকর্ষণ? প্রশ্নটা নিজেই নিজেকে করলেন ডাক্তার তরফদার, কারণ এই প্রশ্নের উত্তর খুঁজে পেলে তিনি পরীকে সুস্থ করে তুলতে পারবেন বলে বিশ্বাস করছেন। চালতা গাছটার ওপাশে তার কাটার বেড়া, তার ওপাশে বিশাল বেদঝোপ, তারপর শুরু হয়েছে বিল। সব জায়গায় কম বেশি পুরাতন ঘাস থাকলেও এক জায়গার ঘাস একেবারে নতুন, জায়গাটা ছোট, তবে একজন মানুষকে সহজেই মাটি তাপ চাপা দেওয়ার জন্য যথেষ্ট। ডাক্তার তরফদার ইমাম সাহেবের চোখের দিকে তাকিয়ে বললেন, ইমাম সাহেব, এই যে নতুন ঘাসওয়ালা মাটিটুকু দেখতে পাচ্ছেন, এর নিচে হাসানকে মাটি চাপা দেয়া হয়েছে। কি বলতেছেন আপনি? কে করলে সর্বনাশ কাজটা? আমি আবুল কাশেম নামের এতিমখানার এক শিক্ষকের নম্বর আপনাকে দেব, আপনি তাকে ফোন করে ব্যাপারটা জানাবেন, আর বলবেন সে যেন এসে একটা খুনের মামলা করে। ডাক্তার তরফদার এরপর ধীর পায়ে নিরু মেম্বারদের বাড়ি থেকে বের হয়ে এলেন। ডাক্তার তরফদার ঢাকা ফিরে এলেন দুপুরের পর। ঢাকায় ফিরে তিনি লম্বা একটা ঘুম দিলেন। রাত 9:30 দিকে তিনি যখন তার পড়ার কক্ষে এসে বসলেন, তখনই ইমরান উদ্ভ্রান্তের মতো ছুটে এলো। আছে ভেতরে ঢোকার সময় অনুমতিও নেয়নি, হাঁপাতে হাঁপাতে বলল, স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? পুলিশ পরীর বাবাকে গ্রেফতার করেছে, সাথে তাদের বাড়ির লাঠিয়াল জয়নালকে। কেন? আমি বিস্তারিত জানি না, পরীর মা পরীকে ফোন করেছিল, সে জানিয়েছে পরীর বাবার জয়নাল নাকি হাসান মাস্টারকে খুন করেছে। হাসান যে ইতিমখানায় বড় হয়েছে তার শিক্ষক আবুল কাশেম পরীর বাবা নিরু মেম্বারদের নামে খুনের মামলা করেছে। পরীদের বাড়িতে বাগানের একেবারে শেষ মাথায় যে চালতা গাছের নিচে লাশটা নাকি পাওয়া গেছে, পাশে আরেকটা গর্তে বই খাতা জামা কাপড় সব কিছু ছিল। পরী কি করছে? পরী বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। ওকে কাঁদতে দাও, কাঁদার সময় ওর কাছে যেও না, কানাটা পরীর জন্য খুব প্রয়োজন, যতক্ষণ ইচ্ছে কাঁদুক, যতদিন ইচ্ছে কাঁদুক। কিন্তু স্যার। কোনো কিন্তু না, যা সত্য তাই হয়েছে, নিরু মেম্বার খুন করেছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে, এটা অন্য কিছু না। পুরি আপনাকে বলল, আপনি নাকি গিয়ে হাসানের লাশ যেখানে পুঁতে রাখা হয়েছিল সেই জায়গাটা দেখিয়ে দিয়েছেন? পরীর মা পরীকে ফোনে বলেছে। আমি বুঝতে পারছি না পরীর বাবা হাসানকে খুন করবে কেন। আমিও ভাবিনি নিরু মেম্বার হাসানকে খুন করতে পারে, আমার প্রাথমিক ধারণা ছিল হাসান সত্যি গ্রাম ছেড়ে চলে গেছে, কিন্তু এরপর যখন জানতে পারি এতিমখানার শিক্ষক আবুল কাশেমের সাথে হাসানের প্রায় 1.5 মাস ধরে কোনো যোগাযোগ নেই, তখনই সন্দেহটা মাথায় ঢুকে। আগেও সন্দেহটা ছিল, তবে অতটা প্রকট ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, কেন নিরু মেম্বার হাসানকে খুন করবে? উত্তরটা একেবারে সাধারণ, নিরু মেম্বার চায়নি পরীর সাথে হাসানের বিয়ে হোক, কারণ কোনো বাবা মাই চাইবে না একটা এতিম খোরা ছেলের সাথে তার মেয়ের বিয়ে হোক। ব্যাপারটা বুঝতে পেরে নিরু মেম্বার হাসানকে নিবৃত্ত করার চেষ্টা করে, কিন্তু পারেনি, কারণ ততদিন হাসান আর পরীর মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে গেছে। নিরু মেম্বার ইচ্ছে করলে হাসানকে বাড়ি থেকে চলে যেতে বলতে পারত, কিন্তু তাতে লাভ হতো না। পরী যে কলেজে পড়তো হাসানও সেই কলেজেই পড়তো, কাজেই তাদের দেখা সাক্ষাৎ হতো। এজন্য নিরু মেম্বার খুব ভয়ে ছিল এবং হাসানকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তবে এটা সত্য, নিরু মেম্বার নিজে হত্যা করেনি, সম্ভবত লাঠিয়াল জয়নাল কাজটা করেছে। জয়নালের শরীরে অনেক শক্তি, জয়নাল আর হাসানের ঘরের মধ্যে একটা দরজা আছে, সেই দরজাটা জয়নালের ঘরের ভিতর থেকে বন্ধ থাকত। আমার ধারণা রাতে জয়নাল দরজা খুলে হাসানের ঘরে ঢুকে ঘুমের মধ্যেই হাসানকে হত্যা করে।
তারপর বাড়ির একেবারে পেছনে বাগানের মধ্যে যেখানে মানুষজন কেউ যায় না সেখানে গর্ত করে মাটি চাপা দেয়। পাশে আরেকটা গর্ত করে হাসানের বই খাতা জামা কাপড় পুঁতে রাখে। নিরু মেম্বার জানতো হাসান এতিম এবং হাসান মারা গেলে কেউ খোঁজ খবর করতে আসবে না, ফলে হত্যাকাণ্ডের কথা কেউ জানতে পারবে না। সত্যি তাই হতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে সফল হতে পারল না। পরীর অসুস্থতার কারণে তার অপরাধ প্রমাণ হয়, সে এখন পুলিশের কাছে গ্রেফতার হয়েছে। কিন্তু স্যার পরী অসুস্থ হলো কেন? পরীর অসুখটা কি? নিরু মেম্বার এবং জয়নাল যখন হাসানকে মেরে দরজা দিয়ে বের করে তখন পরী সবকিছু দেখেছিল। সম্ভবত ওই সময় কোনো কারণে পরীর ঘুম ভেঙে গিয়েছিল। তুমি হয়তো জিজ্ঞেস করতে পারো আমি সবকিছু জানলাম কিভাবে। পরী তার কয়েকটা খাতায় তার অবচেতন মনে কিছু কথা লিখেছে। লিখেছে, তুমি আর জয়নাল ওকে হত্যা করলে, ভেবেছ কেউ দেখবে না, আমি দেখেছি, আমি তোমাদের ছাড়ব না, আমি নিজে পুলিশকে সব বলে দেব। খাতাগুলো আমি ইমাম সাহেবের কাছে রেখে এসেছি, পুলিশকে দেবে। সম্ভবত ওই রাতে পরী বাগানের মধ্যে দিয়ে চালতা গাছ পর্যন্ত গিয়েছিল, কিন্তু বিষয়টা সে খাতায় লিখেনি। এজন্য আমি খুব সন্দিহান ছিলাম, লাশটা কোথায়। ধারণা করেছিলাম বাড়ির পুকুরে ফেলবে, পানির মধ্যে ফেলে লাশ আর কেউ খুঁজে পাবে না। কিন্তু নিরু মেম্বার বাড়ির পুকুরে লাশ ফেলার মতো ঝুঁকি নিবে না বলে আমার ধারণা ছিল, কারণ লাশ পানিতে ভেসে উঠতে পারে। এজন্য অনুমান করছিলাম লাশটা অন্য কোথাও মাটি চাপা দেওয়া হয়েছে। তাছাড়া হাসান যে ঘরে থাকতো সেই ঘরে বই খাতা জামাকাপড় কিছুই ছিল না। একজন মানুষ বাড়ি থেকে সবার অগোচরে চলে গেলে সব কিছু নেবে না, কিছু না কিছু রেখে যাবে। পুরাতন স্যান্ডেল, কাপড় বা খাতা এগুলো থাকার কথা, কিন্তু ছিল না। এমনকি বিছানার নিচে যে পুরাতন কাগজপত্র থাকে তাও ছিল না। হাসানকে যে হত্যা করা হয়েছিল এটা আমার সন্দেহ করার বড় একটা কারণ ছিল। যাই হোক, পুকুরে বই খাতা পুরাতন কাপড় চোপড় যে ফেলা যাবে না সেটা নিরু মেম্বার ভালোভাবেই বুঝতে পেরেছিল। এজন্য বাগানের পেছনে চালতা গাছতলা বেছে নিয়েছিল সে। বুদ্ধিটা সে ভালোই করেছিল, সবই করেছিল পরীর মঙ্গলের জন্য। কিন্তু দুর্ভাগ্য তার অপকর্ম পরী দেখে ফেলে। এতিমখানার শিক্ষক আবুল কাসেমের সাথে দেড় মাস কথা না বলা, কলেজে না যাওয়া এবং ঘরের মধ্যে পুরাতন বই খাতা কাপড় চোপড় কাগজপত্র না থাকার কারণে আমি যখন নিশ্চিত হয়ে হাসানকে হত্যা করা হয়েছে তখন আমার জন্য সবচেয়ে কঠিন ছিল হাসানের লাশ কোথায় গুম করা হয়েছে তা বের করা। গতকাল রাত থেকে এই চিন্তাটা আমাকে অস্থির করে রেখেছিল। পরে রাতে তোমার ফোনে যখন জানতে পারলাম পরী চালতা গাছের নিচে কিছু খুঁজছে তখন অনুমান করলাম লাশটা চালতা গাছের নিচে গুম করা হয়েছে। আজ সকালে তার প্রমাণও পেলাম। আসলে মানুষের অবচেতন মন যখন মানুষকে নিয়ন্ত্রণ করে তখন অনেক সুপ্ত বা গোপন তথ্য বা ইচ্ছে ব্যক্তির অজান্তেই প্রকাশ হয়ে যায়। পরীর চালতা গাছের নিচে হেঁটে বেড়ানোর ঘটনাটা তার অবচেতন মনের ইচ্ছে ছিল যে আমাদের হাসানের লাশ উদ্ধার করতে সাহায্য করেছে। তুমি জানতে চেয়েছো পরী কেন অসুস্থ হলো, ব্যাপারটা বলছি তোমাকে। সত্যি কথা বলতে কি, তুমি যে পরীকে বিয়ে করেছো সে আসল পরী না, সে হচ্ছে মন ভাঙা পরী। তুমি জানো আমাদের সবার একটা মন আছে। ভালো সংবাদে আমাদের মনে যেমন আনন্দিত হয়, খারাপ সংবাদে ব্যথিত হয়। ক্রমাগত খারাপ সংবাদ আর চাপে মনটা একসময় ব্যথিত হতে হতে ভেঙে পড়ে। পরীর মনটাও এরূপ ক্রমাগত চাপে ভেঙে গেছে। প্রথম চাপটা সৃষ্টি হয় তার কলেজ যাওয়া নিয়ন্ত্রিত হয়। দ্বিতীয় চাপ সৃষ্টি হয় ক্রমাগত বিয়ের চাপ আসা থেকে। তৃতীয় চাপের সৃষ্টি হয় বখাটে ছেলেদের উৎপাতে। চতুর্থ চাপের উৎপত্তি নিজের বাড়ির মধ্যে বন্দি হওয়ার মতো অবস্থা থেকে। তাই সে আপ্রাণ চেষ্টা করছিল দমবন্ধ হয়ে আসা এই চাপের মধ্যে থেকে বের হয়ে আসার জন্য। কিন্তু কে তাকে বের করবে? প্রিয় বাবা, যাকে সে সবচেয়ে ভালোবাসে, তার সিদ্ধান্তগুলি তার মধ্যে চাপের সৃষ্টি করছে। অবশ্য হাসানকে হত্যার ব্যাপারটা তার মা জানত না। যাই হোক, মানসিক চাপ থেকে বের হয়ে আসার জন্য সে যে ছোট বোন জোরির সাহায্য নেবে সেই উপায়ও ছিল না, কারণ জোরি অপরিণত, তাছাড়া বয়সের পার্থক্যও বেশি। ওই সময় হঠাৎই বাড়িতে পেয়ে যায় হাসানকে। নিজের মানসিক চাপ থেকে মুক্তি পেতে হাসানের মধ্যে সে নতুনভাবে নিজেকে খুঁজে পেতে চেষ্টা করে, কারণ তার জীবনের যখন নতুনত্বের প্রয়োজন ছিল। একঘেয়েমি বিরক্তিকর জীবনে সে সত্যি হাঁপিয়ে উঠেছিল। বয়ঃসন্ধিকালে একজন ছেলে আর একজন মেয়ের নতুনত্বের সবচেয়ে প্রলুব্ধ অধ্যায় হলো প্রেম ভালোবাসা। চিরজড়িত প্রাকৃতিক নিয়মেই তারা একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়ে। হাসানের দারিদ্রার পায়ের অক্ষমতা পরীকে হাসানের প্রতি আরও দুর্বল করে তোলে, কারণ স্বাভাবিকভাবে আমরা সবসময় গরিব আর অক্ষম মানুষের প্রতি সহানুভূতিশীল থাকি। পরীর সহানুভূতিশীলতা তাদের পারস্পরিক দুর্বলতাকে আরও শক্ত বাঁধনে আবদ্ধ করে। তাই প্রেমের প্রথম পর্যায়ে প্রেমের প্রকাশ ঘটাতে যা যা হয় তাই তাদের মধ্যে হয়েছে। নিজেদের মধ্যে গোপনে কথা বলা, লুকিয়ে হাসানের জন্য খাবার পুষে দেয়া,
পরীকে হাসানের ছোটোখাটো উপহার দেয়া, নিজেদের মধ্যে চিঠিপত্র আদান প্রদান করা, এইসবই আর কি। তবে তারা দুজনেই তাদের ভবিষ্যৎ নিয়ে খুব আশঙ্কিত ছিল। এই আশঙ্কাটা পরীর মনের চাপ ধীরে ধীরে আরও বাড়াতে থাকে। এর মধ্যে নিরু মেম্বার সব কিছু জেনে গিয়ে তাদের বিচ্ছেদের চেষ্টা করলে পরী মানসিকভাবে সত্যিই দুর্বল হয়ে পড়ে। এখন আরেকটা বিষয় উল্লেখ করতে হবে, হাসান পরীদের বাড়িতে শিক্ষক হিসেবে থাকলেও সে কখনো শিক্ষকের মর্যাদা পেত না। পরিবারে তার অবস্থান ছিল অনেকটা কাজের মানুষের মতো, তাকে দিয়ে বাজার করানোর পাশাপাশি অন্য নানা রকম কেনাকাটার কাজ করানো হতো। সম্ভবত পরী এই ব্যাপারগুলো মেনে নিতে পারত না বলেই সে সবসময় মানসিক যন্ত্রণায় ভুগত। এই যন্ত্রণা তাকে এমন পর্যায়ে নিয়ে যায় সে মুক্তির জন্য পাগল হয়ে ওঠে। মুক্তির একমাত্র উপায় ছিল হাসানকে বিয়ে করা, কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল যে হাসানকে বিয়ে তো দূরের কথা, হাসানকে নিয়ে চিন্তা করাও তার জন্য ছিল পাপ। এরকম চরম অবস্থায় যখন নিরু মেম্বার আর জয়নাল মিলে হাসানকে হত্যা করল, তখন পরী তার মনের উপর আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারল না। তার মনটা ভেঙে দুটুকরো হয়ে গেল। এখানে দুটো বড় ধরনের আঘাত পেয়েছিল পরী। প্রথমটা আঘাত এসেছিল হাসানের মৃত্যুর কারণে, আর দ্বিতীয় আঘাতটা পেয়েছিল তার বাবা খুনি হিসেবে আত্মপ্রকাশের কারণে। পরী তার বাবাকে ছোটবেলা থেকে এতটাই ভালোবেসেছে যে সে কল্পনাও করতে পারেনি তার বাবা খুন করতে পারে, তাও হাসানের মতো একটা অসহায় ছেলেকে। এই দুটো আঘাতের কারণে পরী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পরীর মধ্যে জমা হয় পুঞ্জীভূত ক্ষোভ, ঘৃণা। তার মনে জন্ম নেয় প্রতিহিংসার স্পৃহা। পরী তখন চিন্তা করতে থাকে কিভাবে তার বাবার ওই ভয়ঙ্কর কুকর্মের কথা সবাইকে জানিয়ে দিবে, কিন্তু সে সাহস পাচ্ছিল না। তার দ্বিধাবিভক্ত মন একবার তার বাবার বিরুদ্ধে যায়, এরপর আবার তার বাবার পক্ষে যায়, কারণ সত হলো বাবা তো। ব্যাপারটা তার জন্য ছিল অত্যন্ত কঠিন, না পারছিল সে সহ্য করতে, না পারছিল প্রকাশ করতে। একটা মৌখিক আর একটা লিখিত। পরী যেহেতু মুখে বলার মতো কাউকে পাচ্ছিল না, এ কারণে সে অবচেতন মনে খাতার মধ্যে লিখতে থাকে। হয়তো সে চাচ্ছিল তার এই লেখা পড়ে কেউ তার বাবার কুকর্মের কথা জানুক। পরীর মানসিক অস্থিরতার এটা ছিল প্রথম দিকের প্রকট লক্ষণ। যাই হোক, খাতার লেখা পড়ার মতো তখন আশেপাশে কেউ ছিল না। সে না যেতে পারছিল কলেজ, না আসছিল তাদের বাড়িতে নতুন কেউ। ফলে তার মনের ক্ষোভ ধীরে ধীরে প্রশমিত হওয়ায় পরিবর্তন বাড়তেই থাকে। এদিকে হাসানের প্রতি নিজের দুর্বলতাকে পরী কিছুতেই ভুলতে পারছিল না। যেহেতু সামাজিক অবস্থানগত দিক দিয়ে পরী ছিল উঁচু স্তরের, সম্ভবত ভালো লাগার প্রস্তাবটা পরীর কাছ থেকেই গিয়েছিল। এজন্য হাসানের মৃত্যুতে সে চরম হীনমন্যতার অপরাধ ভোগে ভুগতে থাকে। তাই রাতের অন্ধকারে তার অবচেতন মন তাকে নিয়ে যায় চালতা তলায় হাসানের কবরের পাশে। এটা চরম মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ। মানুষের অবচেতন মন যখন সচেতন মনকে ছাপিয়ে ওঠে, মানুষ তখন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এদিকে পরীর চালতা তলায় যাওয়ার ব্যাপারটা প্রথমে টের পায় তার মা। সে পরীর বাবা নিরু মেম্বারকে বললে নিরু মেম্বার সাথে সাথে তর্কে হয়ে যায়, কারণ নিরু মেম্বার তখন বুঝতে পারে কোনো না কোনোভাবে পরী জেনে গেছে যে হাসানকে সে হত্যা করেছে। তাই যত দ্রুত সম্ভব সে চেষ্টা করে পরীকে বাড়ি থেকে দূরে সরিয়ে নতুন এক দায়িত্বশীল জীবনে প্রবেশ করিয়ে দেয়ার। আর এর একমাত্র উপায় ছিল পরীকে বিয়ে দেয়ার। আর ওই দিনই গুজব ছড়িয়ে দেয় যে তাড়াতাড়ি বাড়ি থেকে না গেলে পথের মধ্যে পরীকে জিন ধরতে পারে, কারণ নিরু মেম্বার পরীর অসুস্থতা নিয়ে শঙ্কিত ছিল। তোমার সাথে পরীর বিয়েটা পরীর জন্য এতটাই ভয়ঙ্কর ছিল যে পরীর ভাঙা মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তার মনের মধ্যে জমে থাকা ক্ষোভ, কষ্ট, যন্ত্রণা তখন বিস্ফোরিত হওয়ার উপক্রম হয়। কিন্তু পরী সজ্ঞানে তা করতে পারছিল না, কারণ সজ্ঞানে তখনও সে তার বাবাকে ভালোবাসে। আর কিছুতেই সে তোমার মতো নিরীহ একজন মানুষকে অপমান করতে চাচ্ছিল না বা বিব্রতও করতে চাচ্ছিল না, কিন্তু সে ভয়ানক মানসিক চাপ আর কষ্টটাও সহ্য করতে পারছিল না। অথচ এগুলো থেকে সে পরিত্রাণ চাচ্ছিল। যেহেতু মানসিক সমর্থন না থাকায় সে মুখ দিয়ে কিছু বলতে পারছিল না, তখন সে শরীর দিয়ে সেটা বলতে শুরু করে। প্রথমে ঠোঁট কাঁপতে থাকে, তারপর চোখ, তারপর হাত এবং পা। এ সকল অঙ্গ প্রত্যঙ্গ ওই সময় এমন ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে যে দেখলে ভয় লাগে। এটা একটা সাইকোসম্যাটিক বা শারীরবৃত্তীয় মানসিক সমস্যা। এক্ষেত্রে প্রকাশটা মুখ দিয়ে না হয়ে শরীর দিয়ে ঘটে। লক্ষণের উপর নির্ভর করে বোঝা যায় অসুখটা কী ধরনের। পরীর যেটা হয়েছে সেটা হলো হিস্টোরিয়া। যখন পরী অসুস্থ হয়ে পড়ে, লক্ষ্য করবে পরী মুখ দিয়ে কিছু বলতে চেষ্টা করে, কিন্তু না পারার কারণে তার শরীর কাঁপতে থাকে। ব্যাপারটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত, এতে পরী কিংবা রুগীর কোনো হাত থাকে না। ইচ্ছে করলেই সে শরীর ওভাবে কাঁপাতে পারবে না, আবার ইচ্ছে করলেও থামাতে পারবে না। আমরা অ্যান্টিডিপ্রেসড ওষুধ ব্যবহার করে এ ধরনের কম্পন থামিয়ে রাখতে পারি ঠিকই, কিন্তু সেটা সাময়িক, স্থায়ী কোনো সমাধান না। মূল সমাধান হলো কারণ খুঁজে বের করে সেটা দূর করা, তাহলেই রুগী সুস্থ হবে। পরীর ক্ষেত্রে মূল সমস্যাটা ছিল তার বাবার বিচার হওয়া। বিচারটা হচ্ছিল না দেখে চরম মনোকষ্ট থেকে সে গতকাল থানায় চলে গিয়েছিল।
অথচ পুলিশের সামনে গিয়ে সে কিছু বলতে পারেনি, কারণ ওই একটাই, সে তার বাবার বিরুদ্ধে বলতে পারছিল না। সেখানে মনের মধ্যে বলা না বলার চরম দ্বন্দ্বের সৃষ্টি হলে এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে। যদি অপরাধী তার বাবা না হয়ে অন্য কেউ হতো তাহলে হয়তো সে অসুস্থ হতো না, সহজেই সবকিছু বলতে পারত, কিন্তু এক্ষেত্রে পারেনি। এরকম অসুস্থতায় প্রচুর শক্তি ব্যয় হয় বিধায় রোগী খুব দুর্বল হয়ে পড়ে। শারীরিক শক্তি ফিরে পেতে তখন আবার সময় লাগে। যখন সে সুস্থ হয়ে উঠে আবার ধীরে ধীরে তার মনের মধ্যে ক্ষোভ, যন্ত্রণা এবং কষ্ট জমা হতে থাকে এবং নির্দিষ্ট সময় পর একইভাবে অসুস্থ হয়ে পড়ার মাধ্যমে সেগুলো প্রশমিত হয়। এভাবেই চলতে থাকে। এই হিস্টিরিয়া কিন্তু সাধারণ কোনো অসুখ নয়, ভয়ঙ্কর অসুখ। যথাযথ চিকিৎসা না হলে রোগীকে ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হয়। অত্যন্ত দুঃখের বিষয় হলো গ্রামেগঞ্জে কারোর মধ্যে এ ধরনের লক্ষণ দেখা গেলে বলা হয় তাকে ভূত প্রেত কিংবা জিনে ধরেছে। তখন এই ভূত প্রেত আর জিন ছাড়ানোর কথা বলে রুগীর উপর ভয়ানক অত্যাচার করা হয়। এতে রুগী আরও অসুস্থ হয়ে পড়ে। পরিও ছিল এরকম এক ভিকটিম। ভাগ্য ভালো যে তুমি পরীকে ঢাকায় নিয়ে এসেছো এবং পরীর অসুস্থতার কারণটা বের করা গেছে। এরূপ অসুস্থতার সময় রুগীর শরীর বিশ্রীভাবে বেঁকে যাওয়ার কারণে যে কোনো সময় নার্ভ ছিঁড়ে যেতে পারে। এতে রুগীর শরীর বা অঙ্গ প্রত্যঙ্গ প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি রুগী অন্ধও হয়ে যেতে পারে। পরিস্থিতির আরও অবনতি হলে রুগী অন্যকে আঘাত করতে পারে, আহত করতে পারে। ওই অবস্থায় যথাযথ চিকিৎসা না হলে রুগীকে বাঁচানো দুঃসাধ্য হয়ে পড়ে। এজন্য মানসিক রুগীর চিকিৎসা ধীরে ধীরে ধৈর্যের সাথে দীর্ঘ সময় নিয়ে করতে হয়। একবার সুস্থ হয়ে উঠলে আবার যদি কোনো কারণে মানসিক আঘাত পায় তাহলে চরম মানসিক ক্ষতের সৃষ্টির মাধ্যমে অসুখটার পুনরাবৃত্তি হতে পারে। এ কারণে আজীবন মানসিক রোগীর উপর বিশেষ নজর রাখা প্রয়োজন। পরীর প্রতিও তোমার বিশেষ খেয়াল রাখতে হবে। পরীর মনের মধ্যে যে যন্ত্রণা ছিল তা প্রশমিত হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার আশা করছি পরী সুস্থ হয়ে উঠবে। এখন কিছুদিন পরীকে তুমি পরীর মতো থাকতে দেবে। ওর ভাঙা মন জোড়া লাগানোর জন্য কিছু সময় লাগবে। তারপর পরীর মনটাকে নিজের মতো করে গড়ে নেবে, তাহলে তোমরা সুখী হতে পারবে। তবে মনে রাখবে পুরাতন স্মৃতির পুনরাবৃত্তি আবার অসুখটাকে ফিরিয়ে আনতে পারে। পুরাতন স্মৃতি নিয়ে নিজে থেকে কোনো আলোচনা করবে না, পরীকে কখনো খোঁটা দেবে না, সেক্ষেত্রে সবকিছুর পরিণতি খুবই ভয়ানক হবে। আমি অবশ্য পুলিশকে বলে দেবো তারা যেন নিরু মেম্বারদের কেসে পরীকে সাক্ষী না করে। এতে পরীকে তার অসহ্য স্মৃতি পুনরায় মনে করতে হবে না এবং মানসিক দ্বন্দ্ব থেকে সে মুক্তি পাবে। এখন কি করবো স্যার, পরী তো কাঁদছে। পরীকে কাঁদতে দাও। পরীর মনের মধ্যে যে যন্ত্রণা, কষ্ট আর ক্ষোভ ছিল সব এখন শারীরিক কম্পন হিসেবে বের না হয়ে চোখের পানি হিসেবে বের হচ্ছে। এটা ভালো, খুবই ভালো। আসলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ক্ষোভ এগুলো আমাদের শরীরকে উত্তেজিত করে। এই উত্তেজনা শরীরের অতিরিক্ত তাপের সৃষ্টি করে। এই তাপ চোখের পানি দিয়ে বের হয়ে যায়, এজন্যই চোখের পানি গরম থাকে। আমি কথাগুলো খুব সহজভাবে বললাম যেন তুমি বুঝতে পারো, বৈজ্ঞানিক ব্যাখ্যার দিকে আর গেলাম না, তাহলে সব কিছু অনেক জটিল মনে হবে আবার। স্যার সব কিছুই তো বললেন, কিন্তু একটা ব্যাপারে কিছু বললেন না, পরীকে বিয়ে করার পর থেকে আবার বিপদগুলো কেমন যেন কেটে যাচ্ছে। আপনি শুনে অবাক হবেন যে গতকাল আমি যে বেতন পেয়েছিলাম আমি সব খরচ করে ফেলেছিলাম। খুব চিন্তায় ছিলাম সামনের দিনগুলো কিভাবে কাটাবো সেটা ভাবে। অথচ আজ কি অদ্ভুত একটা কাণ্ডই না ঘটলো। ব্যাংকে যাওয়ার পর শুনি গত বছর ব্যাংক খুব ভালো লাভ করায় সবাইকে 2 মাসের বেসিকের সমান মধ্যবর্তী বোনাস দেওয়া হয়েছে এবং টাকা আজই তোলা যাবে। আমি আজই টাকা তুলে এনেছি এবং এখন আমার কাছে অনেক টাকা। মজার ব্যাপার হলো গত বছর আমি ব্যাংকে চাকরিতে ছিলাম না, তারপরও বোনাস পেয়েছি। এর ব্যাখ্যা কি? এটা খুব সাধারণ ব্যাপার। তুমি হয়তো এই ঘটনার মধ্যে অলৌকিক কিছু খুঁজছো, আসলে কিন্তু তা নয়। প্রথম ঘটনায় আসি। তুমি বলেছিলে বাসের মধ্যে পুলিশ দেখে পরী তোমাকে পরের বাসে উঠতে বলেছে এবং প্রথম বাসটি অ্যাক্সিডেন্ট করেছে। এই ঘটনায় বিস্মিত হওয়ার কিছু নেই, কারণ পরীর মনের মধ্যে একটা ইচ্ছে ছিল সে পুলিশকে হাসান হত্যার বিষয়টি খুলে বলবে। কিন্তু ওই মুহূর্তে বলার মতো পরিস্থিতি ছিল না, কারণ বাসে অনেক মানুষ ছিল, কিন্তু তার বলতে ইচ্ছে হচ্ছিল। তাই মানসিক সংঘাত এড়াতে সে বাস থেকে নেমে যায়, কারণ তখন তার নিজের উপর তার নিয়ন্ত্রণ ছিল। আর বাস অ্যাক্সিডেন্টের ব্যাপারটি নিতান্তই দুর্ঘটনা। এরপর দোকান থেকে বাকি পাওয়ার ঘটনায় আসি। তুমি এই বাসায় আছো অনেকদিন, একই দোকান থেকে মুদি জিনিসপত্র কিনছো এবং নিয়মিত টাকা দিচ্ছ, কাজেই দোকানদারের তোমার উপর এরকম বিশ্বাস জন্মেছে। এজন্য তোমাকে সামান্য কিছু মুদি জিনিসপত্র বাকিতে দিতে সে দ্বিতীয় চিন্তা করেনি। এরপর তুমি বলেছো আমার বাসায় থাকতে পাওয়ার বিষয়টা অলৌকিক। গত কয়েকদিনে আমার সাথে মিশে নিশ্চয়ই বুঝতে পেরেছে আমি মানুষ হিসেবে একেবারে খারাপ না। অন্তত নতুন কেউ বিয়ে করে এসে আমার বাসায় উঠবে আর তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, এতটা নিষ্ঠুর আমি নই। আর আজকে তোমার বোনাস পাওয়ার বিষয়টাও ব্যাংকিং সেক্টরের একটা স্বাভাবিক ঘটনা। প্রত্যেক ব্যাংকই তাদের কর্মকর্তা কর্মচারীদের বছরে কয়েকটি অতিরিক্ত বোনাস দেয়।
এবার অতিরিক্ত বোনাস দেওয়ার পাশাপাশি নতুন যোগদানকৃত কর্মকর্তা কর্মচারীদেরও অন্তর্ভুক্ত করেছে। এটা ব্যাংকের পলিসির বিষয়। এখানে তোমার গত বছর চাকরি করা না করার সাথে কোনো সম্পর্ক নেই। কাকতালীয়ভাবে হয়তো তোমার অভাবের সময় তুমি টাকাটা পেয়ে গিয়েছো। এরপর তুমি যদি মনে করো বিষয়টা অলৌকিক, তাহলে মনে করবে সবচেয়ে বড় বিপদের মধ্যে দিয়ে তুমি কিন্তু সময় পার করছো, আর তা হলো পরীর অসুস্থতা। এই বিষয়টাকে ভুলে গেলে কিন্তু চলবে না। স্যার, আরও একটা ব্যাপার ঘটেছে। কি? পরি অসুস্থ দেখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তিন দিন আমি ওর সাথে থাকবো, তাই আর ছুটির দরখাস্ত করেছিলাম, কিন্তু ম্যানেজার আমাকে তিন দিনের পরিবর্তে সাত দিন ছুটি দিয়েছে। এটাকেও কি আপনি সাধারণ বলে ব্যাখ্যা করবেন? তোমার কি মনে হয়? আসলে আমার ম্যানেজার খুব বদরাগী, যেহেতু তিনি আমাকে তিন দিনের স্থানে সাত দিন ছুটি দিয়েছেন, আমি বিশ্বাস করছি এটা পরির জন্যই ঘটেছে। ইমরান, আসলে তুমি খুব ভালো একজন মানুষ, শুধু ভালো না, অসাধারণ ছেলে। এজন্য ডাক্তার তরফদারের মতো কাঠখোট্টা মানুষ তোমাকে তার বাসা থেকে বাসর রাতে বের করে দেয়নি। পাড়ার মুদি দোকানদার তোমাকে বাকিতে জিনিস দেবে না বলে মুখ ফিরিয়ে নেয়নি। ব্যাংকের ম্যানেজার তোমাকে ছুটি দেবে না বলে উচ্চবাচ্য করেনি। মনে রেখো, ভালো মানুষেরা কখনো ঠেকে যেতে থাকে না। কেউ নজর না রাখলেও মহান আল্লাহ তাআলা ভালো মানুষকে সাহায্য করেন, যেমন তোমাকে করছে। আমার বিশ্বাস, তোমার মন ভাঙা পরীর মনও জোড়া লাগতে শুরু করেছে, আর মাত্র কয়েকদিন, তখন দেখবে তুমি হবে অন্যতম সুখী মানুষ। তিন দিন পর মাঝরাতের আগে ইমরান ছাদে বসে আকাশের তারা গুনছে। তার মনটা খারাপ, কারণ গত তিন দিন ধরে পরিও মন খারাপ করে আছে। ডাক্তার তরফদারের কথা সত্য হয়নি, পরীর ভাঙা মন জোড়া লাগেনি, পরী স্বাভাবিক হয়নি। পরীর আগের অসুস্থতার লক্ষণগুলো দেখা না গেলেও আজ সকাল থেকে নতুন উপসর্গ শুরু হয়েছে। পরি শব্দ করে কাঁদছে। মানুষ একদিনে কতটা কাঁদতে পারে আজ পরীকে না দেখলে বোঝা যেত না। এজন্য মনটা খুবই খারাপ ইমরানের। ইমরান মুখ উঁচু করে বারবার তারা গোনার চেষ্টা করছে। আসলে তারা গোনা একটা অজুহাত, সে মূলত পরীকে ভুলতে চেষ্টা করছে। না না, পরীকে না, পরীর কষ্ট পাওয়াকে ভুলতে চেষ্টা করছে। পরীকে সে কোনোদিনও ভুলতে পারবে না, কারণ দিন যতই যাচ্ছে তার মনে হচ্ছে পরীর জন্য ভালোবাসা তার ততই বাড়ছে। পরী তার কাছে অনন্য, অপূর্ব। কি করছ? প্রশ্ন শুনে চমকে উঠল ইমরান। পিছনে ফিরে দেখে পরী ছাদে উঠে এসেছে। আজ এই প্রথম পরী ছাদে এলো। পরীকে দেখে বিস্ময়ে থমকে গেছে ইমরান। এ কোন পরীকে দেখছে সে? পরী তার দেয়া লাল শাড়িটা পরে এসেছে, লাল একটা টিপও পরেছে। কি সুন্দর লাগছে দেখতে। কি দেখছ? চলো ঘুমাবে, এত রাতে আকাশে তারা দেখার দরকার নেই। আগামীকাল পূর্ণিমা, আগামীকাল তুমি আমার হাত ধরে আমাকে ছাদে নিয়ে আসবে, তারপর দুজনে একসাথে পূর্ণিমা দেখব, ঠিক আছে? ইমরান সম্মতিসূচক মাথা দুলালে পরি রহস্যময় একটা হাসি দিল। তারপর ইমরানের হাত ধরে নিচে নামার জন্য সিঁড়ির দিকে পা বাড়াল। হাঁটতে হাঁটতে বলল, তুমি কিন্তু অনেক আগে করে আমার একটা প্রশ্নের উত্তর দাওনি। ইমরান ঠিক মনে করতে পারল না পরী তাকে কোন প্রশ্ন করেছিল এবং সে উত্তর দেয়নি। পরী এবার মাথা তুলে ইমরানের চোখে তাকাল, তারপর রহস্যময় হাসিটা আরো বিস্তৃত করে বলল, তুমি কিন্তু আমাকে বলনি আমি তোমাকে কি বলে ডাকব। আজ রাতে অবশ্যই বলবে, তা না হলে তোমাকে ঘুমাতে দিব না। ইমরানের মাথাটা ভো ভো করে ঘুরতে লাগলো। তাই তো, পরী তাকে কি বলে ডাকবে এখনো বের করতে পারেনি সে, অথচ প্রশ্নের উত্তরটা খুবই জরুরি। এই মুহূর্তে মিষ্টি প্রশ্নের উত্তরটা ইমরানের কাছে সবচেয়ে কঠিন মনে হচ্ছে। সে বুঝতে পারছে এই প্রশ্নের উত্তর সে কোনো দিনও খুঁজে পাবে না, আর এ কারণে পরিও কোনো রাতে তাকে আর ঘুমাতে দিবে না। প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে তাকে শুধু বিরক্ত করবে, তবে ওই প্রশ্নে সে কোনোদিন বিরক্ত হবে না, কারণ পরির কাছ থেকে ওই প্রশ্নটা শোনার জন্যই তো সে এতদিন অপেক্ষা করে আছে।